অনুবাদে তুমি পড়বে? যাই হোক, যারা যারা চলে এসেছো তাদেরকে জানাচ্ছি, এবং যারা যারা এখনো আসবে, যে সকল গুরুজন রয়েছো তোমরা এখানে এবং যারা আসবে বা যতদূর পর্যন্ত আমার বার্তাটা পৌঁছবে, সেই সব গুরুজনদের চরণে আমার বিনম্র শ্রদ্ধার সাথে প্রণাম। ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা, অন্তরে অন্তঃস্থল থেকে দুহাত ভরা আশীর্বাদ। আর আমার সমবয়সী যারা রয়েছো তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটুখানি এলাম, অনেকদিন লাইভে আসিনি, আর আগে জাস্ট তোমাদের সাথে একটু কথা বলতে এলাম এবং বেশ কিছু মানুষের প্রশ্নের অ্যান্সার দিতে এসেছি। ঠিক আছে না গো, এখন আর পড়তে পারি না, আমি তোমাদের মতো পড়তে পারবো না বলেই এখন থেকে পড়ছি একটু একটু করে, আমিও জানি পড়তে পারবো না। আচ্ছা, তোমরা কি সব ঠিকঠাক করে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? কেননা আমার এখানে না ক্যামেরাটা মনে হচ্ছে কথা মানে মুখটা আটকে আটকে যাচ্ছে, তোমাদেরও কি তাই হচ্ছে? নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, তোমাদের কি তাই হচ্ছে একটুখানি বলো তো। আমার মনে হচ্ছে কথা আগে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে। কেটে কি বেরিয়ে যাব, কি হচ্ছে? স্বাগতা লিখছে, অল ক্লিয়ার দিদি, একদম ঠিক আছে, দেখছি দিদি ভাই। তাপসী বাসুনিয়া, সব ঠিক আছে দিদি ভাই, থ্যাংক ইউ। মালাদি, একদম পরিষ্কার। সোনালি, না দিদি ঠিক আছে, সব ঠিকঠাক। ইনাক্ষী দি, সানি সীমা দি, ঠিকঠাক, ওকে। শম্পাদি, না ঠিক আছে। তনিমা দি, একদম সাউন্ড ক্লিয়ার, ওকে। তুষি দি, হ্যাঁ দেখতে পাচ্ছি তুষি বোন, ওকে। মামনি লিখছে, ঈশ্বরচারী, হ্যাঁ দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি। নেট তো মারলাম, আবার মেসেজ ঢুকলো কেন? সব ঠিকঠাক আছে, ঠিক আছে। অমৃতা, অমৃতা ব্লগ করছো, খুব ভালো লাগছে, এগিয়ে চলো। ভিউয়ার্সের দিকে দেখবে না, তুমি তোমার যে পরিশ্রম করছো, অক্লান্ত পরিশ্রম, আমরা আমাদের গ্রুপের মধ্যে তুমিও রয়েছো, এগিয়ে চলো, এই আশীর্বাদই করি। এবং যে তোমাদের স্বামী স্ত্রী দুজনার জুটি খুব ভালো লাগে, এবং তোমরা যে অক্লান্ত পরিশ্রম করে যে ব্লগগুলো বানাচ্ছ, আশা করছি তোমরাও একদিন তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। আশীর্বাদ রইল এবং অনেক অনেক ভালোবাসা রইল। মাঝে মধ্যে সময় পেলে একটুখানি দেখি তোমাদের ব্লগগুলো, ভালো লাগে। আর লাভলি গাড়ি কিনেছে, কংগ্রাচুলেশন, এখনো মিষ্টি খাওয়ায়নি। আমরা অনেকেই মিষ্টি কিন্তু লাভলির কাছে পাওনা আছে, ঠিক আছে, সব আমি নোট করে করে রাখছি। থ্যাংক ইউ বলার কিছু নেই গো বোন, এটা হলো কি দিদির আশীর্বাদ, বড়দের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কখনো এগোনো যায় না, সকলের আশীর্বাদ ভালোবাসা দরকার, ঠিক আছে, তাই এতে থ্যাংক ইউ কেন? আপন মানুষদের মধ্যে কোনো থ্যাংকস নেই। মানাই চক্রবর্তী, আমাকে ভুলে গেলে দিদি। মাম্পি, তোমাকে ফোন, তুমি ফোন করেছিলে, তুমি একটু অভিমান করেছো আমি জানি, আমার পাগলি বোন, কিন্তু সত্যি কথা বলছি, আমার শরীরটা ঠিকমতো ছিল না মঙ্গলবারের চেম্বারের পর, তারপরে একটুখানি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, পরপর পরপর ব্যস্তই ছিলাম, তো সেই কারণে ফোন তুলতে পারিনি, তুমি ফোন করো গো, সরি, ভুলিনি কাউকে। লাভলি, হ্যাঁ দিদি খাওয়াবো আমি, ওখানে গিয়ে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমাকে খাওয়াবে, আর সবাই কোথায় যাবে? আর সবাই কোথায় যাবে? আর সবাইকে ফাঁকি দেবে, আর আমি মিষ্টি খেয়ে মরবো আর কি, সবাই মিলে একসাথে খাবো, সবাই মিলে একসাথে খাওয়ার একটা আনন্দ আলাদা, ঠিক আছে। মৌমিতা দিদি, লাভ ইউ, লাভ ইউ টু বোন। সুস্মিতা দিদি, আমরা বাদ, না না আমি তোমাদের জন্য আছি, লাভলি বাদ দিলেও আমি তোমাদেরকে বাদ দিতে দেবো না। মানাই বোনকেও সরি বলে বলে, ও সরি, আবার সরি, ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, লাভ ইউ। তনিমা দি, বাদ দিও না, ওদেরকে হলেও খাওয়াবে, সবাইকে খাওয়াতে হবে লাভলিকে, কিচ্ছু করার নেই। আর অমৃতাও যখন নিজের স্বপ্নটা পূরণ হয়ে যাবে তখন অমৃতাকেও করতে হবে, অমৃতার একটা স্বপ্ন তো পূরণ হয়েছে অলরেডি, ঠিক আছে, একটা সুন্দর দোকান নিয়েছে, সুন্দরভাবে সঙ্গে দোকানে গৃহপ্রবেশ হলো, এই গৃহপ্রবেশ বলছি দোকান উদ্বোধন হলো, ঠিক আছে। আমি সব উল্টোপাল্টা বলছি, আজকে সারাদিন মাথাটা আমার হ্যাং হয়ে রয়েছে, সারাদিন আজকে উল্টোপাল্টা বলে যাচ্ছি, ঠিক আছে। পপি দিদি কেমন আছো, বিন্দাস ভালো আছি, সন্ধ্যের পর থেকে ভালো আছি।
শৈলী, আছি দিদি, তোমাদের কমেন্ট তো পড়াই হয় না, তো দেখি আজকে একটুখানি তোমাদের সাথে কথা বলতে এলাম, মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে দেবো, ঠিক আছে? পিয়ালি, সব ঠিক আছে দিদি? বিন্দাস, সব ঠিকঠাক আছে? অমৃতা, হ্যাঁ আমিও খাওয়াবো সবাইকে। হ্যাঁ, তোমাকে যেই বললাম মনে করে দিলাম তখন, না আমি সব মনে মনে করে রেখে দিই। যাই হোক, প্রথমে বলবো যে আমার নামে একজন, যদিও মানে আপনারা অনেকে ভাবছেন হয়তো যে আমার একজন ভাই ওটা করছে, একটা ভাই আমার নামে একটা ফেক প্রোফাইল খোলা হয়েছে, সেটা নিয়ে বলি, তারপরে আসব যে আমরা ভালোবাসা কারে কয়, কি বলবো, ভালোবাসা কারে কয় এই নিয়ে একটু লাইভ করব আজকে, ঠিক আছে? অনেক মেসেজ আছে, অনেক মানে মানুষ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে শুধুমাত্র ভালোবাসার জন্য। তো ভালোবাসা কারে কয় আর ভালোবাসা কিভাবে টিকিয়ে রাখতে হয় আর ভালোবাসায় কতটা ঘাত প্রতিঘাত আসে, তো আমি কিছুটা তুলে ধরবো, ঠিক আছে? আর যেহেতু আমি আজকে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করেছি, পেটটাও ভরা রয়েছে, তোমরা কেউ জিজ্ঞাসা করো না দিদি কখন ডিনার করবে, কারণ আমার দুপুরের লাঞ্চ আর ডিনার একসাথে করে নিয়েছি, ঠিক আছে? তাই তোমাদের কোনো চিন্তা নেই, দিদি কখন খাবে, দিদি কখন খাবে, আমি খাওয়া দাওয়া করে চেম্বারে গেছি, চেম্বার থেকে এসে এখন আমার এখনো খিদে পায়নি, যদি খাই একটুখানি মানে কি বলবো অনেকটা রাতে খাবো। দিদি, তোমার এই হাসি মুখটা দেখে সব ক্লান্তি কষ্ট দূর হয়ে যায়। আসলে কি বলতো ভাই, আমি যেটা নিয়ে পড়ে থাকি, যখন যেটা নিয়ে পড়ে থাকি, যখন রণচণ্ডী রূপ ধরি তো রণচণ্ডী রূপই থাকে, যখন একটু ভালোভাবে থাকি তো ভালোভাবেই থাকি, মানে আমি ওটা খামখেয়ালি মেজাজের, ঠিক আছে? তাই তোমরা আমাকে সকলে একটু মানিয়ে নেবে আর একটু ভালোবাসা দেবে, আমি সব ঠিকঠাক থাকবো আর হাসি মুখটাই থাকবে। শানি সীমা দি, আমি দেশের পাচ্ছি না। ও দিদি, কোন দেশে পাচ্ছ না, আমি ভারতবর্ষে রয়েছি। অনিতা চ্যাটার্জি, তোমার গানগুলো আমাদের জন্য আশীর্বাদ। আমার গান শুনেছো বুঝি? আর বলো না, ভাঙা গলায় দুটো গান গেয়েছি, ঠিক আছে? অনেকক্ষণ ধরে কিন্তু গানের লড়াই হচ্ছিল, তো আমিও দুটো ভাঙা গলায় গান গেয়ে দিয়েছি, কিছু করার নেই, পারি না গান যদিও। নন্দিনী চক্রবর্তী, আজকে পড়তেই হবে। আচ্ছা অনিমাদি, কোন দেশে আছে বুঝতে পারছে না সানি সীমাদি। যাই হোক, আসল বিষয়ে ফিরে আসি। সুস্মিতা, আচ্ছা মৌসুমি, খুব সুন্দর লাগছে মৌসুমি, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, ঠিক আছে? মৌসুমিকে অনেকদিন পেলাম, মাঝের মধ্যে মৌসুমি কমেন্ট করে, করে না তা নয়, কিন্তু মৌসুমি একটু ভালোবাসাটা দিদির প্রতি কমে গেছে, তাই না? মান্তু, আমরাও গান শুনবো দিদি, আমার গানের কথা বলো না। কুন্তল, দিদি ভাই তুমি তুমি দেশ খুঁজে পাচ্ছ না। ইনাক্ষী দি, আজ কি কমেন্ডে? হ্যাঁ আজকে কমেন্ডে। স্বপন পিকে, আজকে সারাদিন কমেন্ডে। ইনাক্ষী দি, সারাদিন ঘুম থেকে উঠে কমেন্টে, সারাদিন কমেন্টে কমেন্টে ছড়িয়ে দিয়েছি আজকে আমি। পৌলমি সাহ, ভাই দিদি কেমন আছো? হ্যাঁ বোন ভালো আছি, তুমিও আশা করি ভালো আছো। তনিমা দি, লাইভ থেকে বেরিয়ে গিয়ে আবার জয়েন করো। কাকে বলছো, আমাকে? না গো, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। ও, নেটওয়ার্কের প্রবলেম দিদি, তুমি ফোনটা সুইচ অফ করো, সুইচ অফ করে অন করো, দেখো তুমি সব দেখতে পারবে। আমার এখানেই হচ্ছে, আমারই মনে হচ্ছে যেন তোমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। হ্যাঁ, লাভ ইউ টু পৌলমি। দিদি তোমার সব কিছু সুন্দর, কারণ তোমার মনটা সুন্দর, তোমাদের দেওয়া মন তো সুন্দর তো হতে বাধ্য, কেন ভালো ভালো মনের মানুষ আছে তো ভালো ভালো মন তো আমাকে তৈরি করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা মৌসুমি মহানায়ক, তোমাকে সবসময় খুব ভালো বাসি দিদি, কমে গেছে একটু, ঠিক আছে? তোমার সাথে পরিচয় কিন্তু লাভলির আগে, আর তুমি কিন্তু ভালোবাসাটা কম দিচ্ছ, ঠিক আছে? এখানে পরিচয় করে দিই, লাভলি আর মৌসুমি হলো দুই বোন, ঠিক আছে? লাভলি আর মৌসুমি হলো দুই বোন। মৌসুমি আমার কাছে এসেছিল, তা মৌসুমির সাথে সেই তবের থেকে আমার পরিচয়। মৌসুমি মাঝের মধ্যে ফোন টোন করে, তো লাভলি একটু ডিপলি আমার কাছে মানে ডিপলি ভালোবাসাটা দিয়ে ফেলেছে, আর মৌসুমি
মানে একটু একটু করে ছোঁয়া দেয় আর একটু একটু করে সরে যায়। তাই আমি লাভলির ভালোবাসাটা বেশি রিয়েলাইজ করতে পারি আর মৌসুমীর ভালোবাসাটা একটু কম রিয়েলাইজ করতে পারি, কারণ লাভলি একদম কোথা থেকে যে ছু মেরে ঢুকে ভালোবাসাটা আদায় করে নিল বুঝতে পারলাম না, কিন্তু এটা দরকার ছিল, মৌসুমীর জায়গাটা ছিল। কিন্তু লাভলি লাভলির ব্যবহার দিয়ে সবকিছু দিয়ে এবং ও কি করে কোথা থেকে চলে এলো, মানে উড়ে এসে জুড়ে বসার মতো আমি বুঝতে পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট এটা মৌসুমীর জায়গা ছিল। ঠিক আছে, তো যাই হোক, দুই বোনই আছো আজকে এখানে, খুব ভালো লাগলো, দুই বোনের কমেন্ট দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর যাই হোক, রুনান হ দিদি তুমি খুব ভালো মনের মানুষ, চেষ্টা করি ভালো মনের মানুষ হওয়ার, এখনও ভালো মনের মানুষ নই আমি গো। ঠিক আছে, আমার মতো অনেক খারাপ গুণ আছে। সুকন্যা প্রিয়া আমার কমেন্টটা দেখতে পেলে না মিষ্টি দিদি ভাই? হ্যাঁ সুকন্যা দেখতে পেয়েছি, এখনই প্রিয়া প্রিয়া করে গান করবো, ভালো লাগবে ভাঙা গলায়। নন্দিনী চক্রবর্তী আমি বেথুয়া দৌড়ি থাকি, বেথুয়া দৌড়িতে থাকো, কোনো মঙ্গলবার কৃষ্ণনগর চেম্বারে গিয়ে দেখা করতে ইচ্ছে করে। আচ্ছা তুমি এত কাছে থাকো আজকে জানতে পারলাম, এই তো সবে কাছে, আমি যে কতবার যাই ওখানে, আমার কত পরিবার আছে ওখানে বেথুয়া দৌড়িতে বলে বোঝাতে পারবো না, বিশেষ করে ইয়ং ছেলেরা মানে ভাই, ঠিক আছে, মানে আমার ওখানে ইয়ং জেনারেশন আমাকে ভীষণ ভালোবাসে বেথুয়া দৌড়িতে, তো আমি তো যাই ওখানে, তো যদি কখনো যাই আমি দেখা করে আসবো, নালে নাই তুমি একটু ছুটে এসো। সুস্মিতা কুণ্ডু শোনা যাচ্ছে না দিদি, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? সুস্মিতা তুমি লিখলে শোনা যাচ্ছে না, যাচ্ছে? আচ্ছা দেখো আমি কনফিউজ হয়ে যাচ্ছি, শোনা যাচ্ছে তো? আচ্ছা দিদি আমিও বেথুয়া দড়িতে রে টুসি, হ্যাঁ টুসি বল দিয়ে, আজকে তোমার একটা কমেন্ট দেখে আমার ভীষণ খারাপ লেগেছে গো, ওই বস্তাবন্দি করে বাচ্চা, মানে তোমার যে ঘটনাটা তুমি ওখানে লিখেছো, যেহেতু সাকরাইল থানার ওই ঘটনাটা, যেহেতু সাকরাইল থানার বড়বাবুকে ভীষণ শ্রদ্ধা করি অন্তর থেকে, তো সেই কারণে যখন দেখলাম নিউজটা সাকরাইল থানাকে নিয়ে, তাই কালকে আমি শেয়ার করেছিলাম, তো আমার যেটা যেটা ভালো লাগে আমি একটু শেয়ার করি, তো সেই কারণে আমার সাকরাইল থানার বড়বাবুর কথা মনে পড়ে ওনার প্রতি শ্রদ্ধা থেকে আমি কালকের ওই যে বাচ্চা ফেরতের যে ব্যাপারটা সেটা আমি একটু শেয়ার করেছিলাম। সেখানে তোমার যে কমেন্টটা দেখলাম টুসি, তো ভীষণভাবে মানে খুব প্যাথেটিক ঘটনা বা প্যাথেটিক জীবন তোমার, তো আমার খুব খারাপ লেগেছে গো, আমি তোমার কাছে জানতে চাইবো একদিন পুরো ঘটনাটা, এটা আমার একটা কিউরিসিটি আছে যে জানবো, এবং অনেক মানুষকে অনেক কিছু বার্তা দিতে পারবো। সাউন্ডটা ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে, চলো আজকে কমেন্টেতে একটু কমেন্ট ফুড়ে নিই। রুম্পা ঘোষ বৈরাগ ঘোষ সব ক্লিয়ার শোনা যাচ্ছে তো? তাপসী নে দিদি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অমৃতা দি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। শম্পা চক্রবর্তী আচ্ছা, শান্তনু রয় হ্যাঁ হ্যাঁ ভাই সাউন্ডটা ক্লিয়ার আছে, ঠিক আছে থ্যাংক ইউ ভাই শান্তনু, ঠিক আছে দিদি সব বলবো, হ্যাঁ আমি একটু জানবো গো, আমার জানার খুব আগ্রহ আছে, আজকের কমেন্টটা দেখেছি এবং এসএস নিয়ে রেখেছি তোমার কমেন্টটার, যে পরবর্তীতে ভুলে যাবো তো, তার জন্য আমি ওটা যাতে তোমাকে জিজ্ঞাসা করতে পারি কোনো দিন, এবং সেখান থেকে যদি কিছু অভিজ্ঞতা যদি অর্জন করতে পারি, সেখান থেকে আরও পাঁচটা মায়েদেরকে বলতে পারবো এবং সেটা জানাতে পারবো, বার্তা দিতে পারবো যে তাদের সন্তানকেও তারা যেন সেইভাবে কেয়ার করেন। এখন তোমার মানে তোমার পুরো ঘটনা না শুনে কিছু বলতে পারবো না। কৃষ্ণা কুণ্ডু হাই দিদি হেভি কিউট লাগছে, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ গো, তোমরা যখন কিউট বলো না তখন আমি একটু গদ গদ হয়ে যাই, বুঝতে পেরেছ, মানে 41 বছর বয়সেও যে এখনো কিউট রয়েছি তার জন্য। মানাই চক্রবর্তী ও দিদি আমাদের বাড়িতে এসো ষষ্ঠীতে কালকে, যাই হোক ষষ্ঠীতে আমার একটা নিমন্ত্রণ এসেছে, আমার যে ওই যে বাতকুল্লার মা আছে, আমি সকালে ঘুমোচ্ছিলাম, মা অনেকবার ফোন করেছিল, দিয়ে দেখছি কি মানে পালপাড়া মা বলে সেভ করে রেখেছি নাম্বারটা, তো আমি রেকর্ডটা পরে শোনাবো, যেহেতু আমি এখন রেকর্ড শোনাতে পারবো না, যেহেতু আমার ওই ফোন থেকে লাইভ হচ্ছে, তো মা আমাকে ফোন করেছে, মানে সে হারিয়ে যাওয়া মেয়ে, আমি সবসময় অফিসে এসে বলতো, এবার আশা করি আপনারা চিনতে পারছেন যে কোন মায়ের কথা বলছি, যে মা বলেছে আমি তোর সাথে একটা ছবি তুলবো, তুই কিন্তু এই ছবিটা বড় করে বাঁধিয়ে রাখবি, সেই মায়ের কথা আমি বলছি, এবং উনি এসে মাছ ভাত রান্না বান্না করে এসে মঙ্গলবারে আমাকে চেম্বারে নিজে ভাত মেখে খাইয়ে দিত, যে তুই খাসনি
ঠিক আছে তুই এখন এই ভাতটা খা, মনে আছে তো? সেই মা আজকে আমাকে ফোন করেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, ঠিক আছে, সমাজ থেকে। তো দিয়ে বলছে কি, তোরে আমি ফোন করছি তুই ফোন তুলিস না, ঠিক আছে, তুই খুব বদমাশ হয়ে গেছিস। আলাম সত্যি আমি ঘুমোচ্ছিলাম, দিয়ে বলো তোকে এর আগেও ফোন করেছি, আলাম আমার শরীরটা খারাপ ছিল, বলো তুই তো আর ফোনটা তুলবি না, তুই তো ভুলে গেছিস মাকে, ঠিক আছে, বদমাশ মেয়ে কোথাকার। তো ভালোই লাগলো, আদো আদো করে যখন এরকম করে বলছে, ভালোই লাগে এইসব কথাগুলো, বকুনিগুলো শুনতে। তা আমি ভেবেছি মনে হয় মায়ের কেসটা তো আমার কাছে ছিল, তো এখনও তো সমস্যাটা আমি উকিলবাবুর কাছে দিয়েছি, হয়তো মা কোনো সমস্যায় পড়েই ফোন করছেন, আমি এটাই ভেবেছি। এত সকাল বলতে 10টা থেকে ফোন শুরু করেছে আর কন্টিনিউ ফোন করে, মানে ফোন কেটে দিলেও ফোন করবে, আমি যে ঘুমোচ্ছি সেটা বুঝবে না। তো যাই হোক, আমি অনেকবার ফোন কেটে দিয়েছি, দেখলাম কি 37 বার না কতবার কল সকাল থেকে। তো তারপর আমি সাথে সাথে ঘুম থেকে উঠেছি, উঠেই আমি 11টার সময় তাকে ফোন করেছি। ফোন করার পরে আমি বলছে, তুই জামাই ষষ্ঠীতে জামাইকে নিয়ে নাতিকে নিয়ে ষষ্ঠী করতে আসবি, কালকে আমার 2 মেয়ে আসছে আর তুই আমার বড় মেয়ে, হারিয়ে যাওয়া মেয়ে, ঠিক আছে, তোকে আমি জন্ম না দিতে পারি, তুই আমার মেয়ে। মানে কথাগুলো যখন শোনাবো রেকর্ডটা, আমি হয়তো ঠিক করে গুছিয়ে বলতে পারছি না, মানে মন ছুঁয়ে যায়, ঠিক আছে, এইসব কথাগুলো শুনলে তো। আর তার মধ্যে ঘুম থেকে উঠলে তো এরকম একটা শুভ শুভ কথা শুনলে আরও ভালো লাগে। আর আমি ভাবছি কাজের ফোন, সে জায়গায় দেখছি ভালোবাসার ফোন, আরও গদগদ হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক, তো মা আমাকে ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে, আমি মাকে, তখন তো ঘুমের ঘোর কাটেনি, বললো তুই আগে একটু ফ্রেশ হয়ে নে, তুই একটু খাওয়া দাওয়া কর, এত বেলা পর্যন্ত তো ঘুমোবি না, তুই খাসনি কেন, তুই খেয়েছিস? আলাম না আমি খাইনি, আমি ফ্রেশ হয়েছি, হ্যাঁ ব্রাশ ট্রাশ করেছি, আমি ফ্রেশ হয়েছি, বলো এবার তুমি। যাই হোক, অনেকটা কথা হলো, তারপরে কাজের কথাও হলো মায়ের সাথে, মায়েদের যে কাজটা আমার কাছে আছে, তাই আমি বললাম ঠিক আছে ওটাও আমি দেখব। আর সবথেকে মানে খুশির আর একটা খবর, যে উনি ঠাকমা হতে চলেছেন, এটাও একটা খুশির খবর। তো যাই হোক, তো আমাকে ষষ্ঠীতে উনি বলেছেন সবথেকে বড় পাওয়া এটাই, শুধু আমাকে নয়, জামাইকে নাতিকে সবাইকেই, তো এটা তো আমার পরিবারের একটা বড় পাওয়া, তাই না? তো সেই কারণে আমি বলেছি আমি যাবো, গিয়ে দেখা করে আসব, চেষ্টা করব কালকে ষষ্ঠীর দিনকে একটুখানি গিয়ে মানে চরণধুলি নিয়ে আসার চেষ্টা করব। দেখা যাক সকালবেলা থেকে কি হয় না হয় বলতে পারছি না, তবে কথা দিয়েছি একটু যাব। তো কারণ আজকে উনি বলছেন যে আমি তো মরে যাব, তখন তুই আসবি, তো এই ধরনের কথাগুলো শুনলে তো আমার খুব খারাপ লাগে। যাই হোক, একটু আমিও বকুনি দিলাম, তো চেষ্টা করব যে কালকে এক পাক গিয়ে দেখা করে আসা, খুব কাছেই তো, ঠিক আছে, 8 ঘন্টা 40 মিনিটের রাস্তা, গিয়ে দেখা করে আসবো। যাই হোক, এটা গেল ষষ্ঠীর নিমন্ত্রণ। এবার আসে আরেকটা কথা, একটু আগে কুন্তল ফোন করেছিল, এবং এই জিনিসটা আমি নিজেও চোখে দেখেছি এবং আমাকে অনেকে এসএস পাঠিয়েছেন, সেটা হলো আমার নামে একটা প্রোফাইল খোলা হয়েছে এবং আমার সেই প্রোফাইলটার ছবি দেওয়া হয়েছে, মানে আমার লাল শাড়ি পরা একটা ছবি আছে, যে শাড়ি পরা ছবিটা আমার মনে হয় তারাপীঠে গিয়ে ছবিটা তুলেছিলাম, সেই ছবিটা দিয়ে একজন প্রোফাইল ডিপি দিয়ে সে ছবি মানে তার নাম দিয়ে আমার ছবিটা রেখেছে। দেখুন, আমার ছবি দিয়ে অনেক প্রোফাইল খোলা আছে অনেকের, আমি দেখেছি, এবং একাধিক বাবলি মুখার্জি খোলা আছে, একাধিক বাবলি মুখার্জি, তাদেরও দেখবো 5,000-এর উপরে ফ্রেন্ড সার্কেল, কারণ সবাই বাবলি মুখার্জি নামটাতে এতটাই ভালোবাসা জড়িয়ে আছে বা আশীর্বাদ জড়িয়ে আছে, কেউ যদি একজন ফেক মানুষও যদি একটা বাবলি মুখার্জি প্রোফাইল খোলেন, তো সেখানে গিয়ে মানুষ আগে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বা তিনি পাঠালেও তারা অ্যাকসেপ্ট করে নেন। তো দেখলাম তাদের ফ্রেন্ডে গিয়ে অনেক বাবলি মুখার্জির প্রোফাইলে, তাদের ফ্রেন্ডে গিয়ে দেখলাম আমার যত ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, পুরনো নতুন এবং অনেক আরও আরও নতুনগুলো, নতুন মানুষ, তাদের মুখগুলোকে দেখতে পারলাম, অনেককে চিনি অনেককে চিনি না, তারা বাবলি মুখার্জির প্রোফাইল মানেই সেখানে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন বা ফ্রেন্ড রিকোয়েস্টটা তারা নিজেরাই ইচ্ছা করে পাঠিয়েছেন। তো ঠিক তেমনই আজকেও যখন আমি বারবার করে ভাবি যে বলবো, জরুরি কথাগুলো বলা হয়ে ওঠে না যেহেতু নিজের কথা, তো সেখানে সুমন কর্মকার, সুমন কর্মকার বলে আমি কুন্তলকে বলবো, কুন্তল আমার কাছে তুমি যেটা পাঠিয়েছো আমি তো লাইভ করছি, আমি দেখাতে পাচ্ছি না, তো তোমাদের কাছে যাদের কাছে আছে এসএসটা, তোমরা প্লিজ এখানে এসএসটা দিয়ে দাও। সুমন কর্মকার বলে একজন আমার নামে প্রোফাইল খুলেছেন, আমার নামে না, সরি, আমার ডিপি দিয়ে, এবং সেখানে অনেক মানুষ রিকোয়েস্ট পাঠিয়েছেন বা অনেক মানুষ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন।
তো আমার কথা হলো কি দেখুন, যেহেতু কুন্তলের কাছে আজকে এসেছে, এরকম কোয়েলের কাছে ছিল, মুন্নিদের কাছে এসেছিল, আমার কাছে এসেছিল সেদিন, আমি নিজেও দেখেছি, নিজেও এসএস নিয়ে রেখেছি, আমি কোয়েলকেও পাঠিয়েছি, দেখো তো এই সুমন কর্মকারের মেসেঞ্জারে গিয়ে একটু কথা বলে যে ইনি কে, আমার আমার ছবি দিয়েছে, দিয়ে প্রোফাইল খুলেছে। দেখুন আমার ছবি দিয়ে, আমি একজন মহিলা, আমার ছবি দিয়ে কোনো ছেলের সাথে যদি মেসেঞ্জারে গিয়ে কেউ চ্যাট করে এবং সেখানে যদি কোনো রকমভাবে কোনো বাজে কিছু লেখালেখি চলে বা কোনো প্রেমপ্রীতের কথা চলে, সেখানে লোকে কি ভাববে যে না বাবলি মুখার্জি একজন সোশ্যাল ওয়ার্কার, তিনি আজকে এই এইসবের সাথে যুক্ত রয়েছেন। কিন্তু আদৌ আজ পর্যন্ত কেউ আমার, আজকে এত বছর আমি লাইভ করি, কেউ এই রকম আমার রেপুটেশন আমার নেই যে কোনো মানুষ আমাকে এই কথাটা বলতে পারবেন না যে বাবলি মুখার্জি এই ধরনের কাজ করেন বা করেছেন, বা কেউ কোনো রকম এসএস বলুন, কোনো ফোন বলুন, কোনো রেকর্ড বলুন, কেউ কোনো দিতে পারবে না বা দেয়ওনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাবলি মুখার্জির নামে, বাবলি মুখার্জির ছবি দিয়ে যারা প্রোফাইল খুলছেন, সুমন কর্মকার বলতে আমার একটা ভাই আছে যে সহযোদ্ধা ভাই ছিল, কিন্তু সে এইসবের মধ্যে থাকে না, সবাই ভাবছে মনে হয় সে খুলেছে, কুন্তল ভাবেনি এ কথা, কোয়েল মুন্নি দিয়েরা ভাবেনি, কিন্তু অনেকে এরকম মেসেজ পাঠিয়েছেন যে দিদি তোমার তো সহযোদ্ধা ভাই ছিল, তার কি সে কি মানে ভালোভাবেই বলছে, দিদি সে কি খুলেছে এটা, আর আমি এটা অবিশ্বাস্য ঘটনা, যদি এটা কেউ বলে আমি এটা বিশ্বাসই করতে পারবো না, আর সুমন এই ধরনের কাজ করবেও না, কারণ সুমনের আমার প্রতি একটা আলাদা সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, সমস্ত কিছু, এবং তাদের প্রতি, সব ভাইদের প্রতি আমার একটা আলাদা মানে স্নেহ বলুন, সম্মান বলুন, ভালোবাসা বলুন, সব সব কিন্তু আজও জড়িয়ে রয়েছে। তাদের কোনো যদি কোনো রকম কোনো বিপদ দেখি বা তারা যদি কোনো রকমভাবে কোনো কিছু ভাবে কোনো বিপদে পড়ে যায়, আমি অবশ্যই তাদের সবার আগে আমি ছুটে যাব, যদি আমার কানে খবর আসে, তারা ডাকলেও যাব না ডাকলেও যাব, এটা আমার ধর্ম বলুন, এটা আমার কর্ম বলুন, এটা আমার অন্তরের ভাষা বলুন, সেটাই বলুন, আমি আগেও বলেছি, কানতে কানতেও বলেছি, আজকে হাসি মুখেও বলছি, আমি মানুষের বিপদ যদি কানে শুনি আমি ছুটে চলে যাব, সেই সময় আমার তাদের পাশে দাঁড়ানোটা অবশ্যই উচিত, কারণ একদিন হলেও মানে তাদের সাথে নিয়ে চলেছি আর তাদের সন্তান স্নেহে দেখেছি। তো সেই কারণে সুমন এই ধরনের কাজ করবে না, সুমন কর্মকার সুমনের টাইটেল দিয়েই খোলা হয়েছে, যদিও এখনো পর্যন্ত আমি কিন্তু সুমনকে ফোন করে জানিনি, কিন্তু আমার বিশ্বাস কেন জানিনি, কারণ জানার মতো ও জায়গা তৈরি করেনি যে আমি ওকে কোনো ডাউট করব বা ওকে আমি ফোন করব বা সুমন তুমি কি এটা খুলেছো এটা আমি জিজ্ঞাসা করব, কারণ আমার নিজের কাছে নিজে মনে হবে যে আমি খুব ছোট মানে গিল্টি ফিল করব। তাই ওই ব্যক্তিটি মানে ওই ভাইটি কোনোদিন এই কাজ করতে পারে না, এটা আমার একটা কনফিডেন্সের সাথে আমি বলছি জোর গলায়। তো সুমন আজও আমার লাইক কমেন্ট করে, সেই জায়গায় সে একটা প্রোফাইল খুলে দিদির ছবি দিয়ে আর সেখানে কারো আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ফ্রেন্ডশিপ করা, এটা সে কখনোই পছন্দ করবে না, আর তার সেই সময়ও নেই, সে কাজে ব্যস্ত আর সব কিছুতে মানে সে আমার কাজটাকে সম্মান করে। আর আমি এটাও জানি যে আমার যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমি ডাকলে আমি কিন্তু পাবো, ঠিক আছে, আর ঠিক তাদেরও এই বিশ্বাস আছে, দিদি আর যাই করুক তাই করুক, দূরে থাকুক কাছে থাকুক সেটা কোনো ম্যাটার নয়, দিদিকে যদি আমরা হ্যালো বলি দিদি অ্যাটলিস্ট ফোনটা তুলবে, এরকম আপনারা দেখেছেন আমি সূর্য ভাইয়েরও ফোন তুলি, বা আমি সবার সাথে যারা আমার সাথে কথা বলবেন আমি অবশ্যই কথা বলবো, আর যারা কথা বলবেন না তাদের সাথে আমি হয়তো উপযোগভাবে কথা বলতে যাব না, কিন্তু যদি কোনো বিপদে পড়ে আমি অবশ্যই যাব, এটা আমার ধর্ম, এটা আমার কর্ম, তো এটা বাদ দেন। তাই সুমন কর্মকার যে সহযোদ্ধা ভাই ছিল আমার, সে কিন্তু এই প্রোফাইল খোলেনি। তাহলে এখন আমি সবার আগে বলছি, যারা যারা সেই সুমন কর্মকারের প্রোফাইলে আমার যারা ফ্রেন্ডরা রয়েছেন, সেখানে আপনারা নিজেরা মেসেঞ্জারে গিয়ে তাকে জিজ্ঞাসা করুন আপনি কে, আপনি কে, কারণ আজকে আমার ডিপি দেওয়া আছে একটা ছেলের সাথে, তার যদি কোনো মানে কনভার্সেশন হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে, সেটা যদি কোনোদিন এসএস হয়ে এসএস যদি লাইভ ফেসবুকে আসে সেই জায়গায়, বা আমি জানতে পারলাম বা কিছু হলো, সেটা নিয়ে কিন্তু একটা মানে বিধিবিস্তারি কাণ্ড করে দেবো আমি, আমি করবো, কিন্তু আমি কিন্তু ছন্নেওয়ালা নই, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো আপনারা যারা যারা তাদের ফ্রেন্ডে আছেন, তারা আপনারা মেসেঞ্জারে ঢুকুন এবং ঢুকে তারা আপনারা জিজ্ঞাসা করুন আপনি কি বাবলি মুখার্জি, আপনাকে আমরা কিছু প্রবলেম বলতে চাই, প্লিজ আপনার নাম্বারটা দিন, আপনারা এটাই করুন। আর আমি যদিও মনে করছি যে তিনিও লাইভ দেখছেন যিনি এই ধরনের কাজটা করেছেন, আর আমার সহযোদ্ধা ভাইদের বদনাম করার জন্য মানে ভাইকে বদনাম করার জন্য কেউ এই কাজটা করেছেন, তো সেটা আমি কিন্তু মন থেকে মেনে নিতে পারবো না, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, কারণ মানে যাদেরকে নিয়ে কোনো কথা হয়নি তাদেরকে নিয়ে যাতে কথা হয়, আর এগুলো যেন মানুষের মানুষ যেন আমাকে বলে আর আমি যেন সেটা নিয়ে আবার লাইভে আসি, আমি কিন্তু এখন আর সেই আগের বাবলি নই,
এখন কিন্তু অনেক মানুষের সান্নিধ্যে এসেছি, আর অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদে আমারও জ্ঞান চক্ষুটা কিন্তু আস্তে আস্তে খুলছে। অতএব আগের মতো কিন্তু হঠকারী সিদ্ধান্তে আমি কাজ করতে পারবো না, সরি। তাই আমি আগে থেকে বলছি, যদি আপনি দেখেও থাকেন যে আপনি এটাও সতর্ক হয়ে যান, আপনাকে কিন্তু মেসেঞ্জারে মেসেঞ্জারে আমার ফ্রেন্ডরা কিন্তু প্রশ্ন করবে, আপনি কিন্তু রিপ্লাই দেবেন। আর যদি রিপ্লাই না দিতে পারেন, আমি সব এসএসগুলো নেব। আমি অনেকের ফ্রেন্ড আমি দেখেছি, আমার ফ্রেন্ডরা ওখানে রয়েছে, এসএস নেব, সোজা সাইবার ক্রাইমে গিয়ে কেসটা করে আসব, ঠিক আছে, কেসটা করে আসব, কোন নাম্বার দিয়ে খুলেছেন, কি করেছেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত সব বের করে নেব। মানুষের প্রবলেম সলভ করতে গিয়ে কত কিছু বের করে আনছি, আমার নিজেরটা আমি নিজে বার করতে পারি, আমি চেষ্টা করলে। কিন্তু নিজের ক্ষেত্রে চেষ্টাটা কম, অন্যের জনের ক্ষেত্রে চেষ্টাটা বেশি করি, তার জন্য আমি কোনো কিছুতে এগোই না। কিন্তু সবাই যখন আমাকে এসএস দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, আমি নিজেও দেখে কখনো অ্যাভয়েড করে গেছি, তো আর তো ইগনোর করাটা উচিত নয়। কারণ আজকে কুন্তলকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, কুন্তল আমাকে এসে বলছে, তো আমি বলছি যদি কুন্তল এখানে শোনে তা কুন্তল এসএসটা দিয়ে দিও যে আমার, এবং কপি লিঙ্কটাও দিও। সবার আগে একটা কথা বলি, প্রোফাইলে এসএস দিয়ে কিছু লাভ নেই, সবার আগে হলো কি লিঙ্কের কপি করবেন এবং সেটাকে পেস্ট করে রাখবেন কোনো একটা জায়গায়, ঠিক আছে, তাহলে অনেক কিছু অনেক দূর পর্যন্ত এগোনো যাবেন। আর এটা কিন্তু আমার সাইবার ক্রাইমে যিনি মানে আইসি সাহেব তার কাছ থেকেই শোনা, কারণ আমি অনেকবার এরকম অনেক মানুষের ক্ষেত্রে বা আমার নিজের ক্ষেত্রেও গেছি, সেখানে উনি বলেছেন দিদি এসএস নিয়ে কিছু হবে না, আপনি যে প্রোফাইলটার কপি কপিটা দূর লিঙ্কটাকে কপি করবেন, কপি করে সেটাকে রেখে দেবেন, সেটা দেবেন, তারপরে আমরা বের করে নিতে পারবো। তো তার জন্য আপনাদেরকেও বলছি, যদি আপনারা কোনো রকম এরকমভাবে কোনো ফেক আইডি দিয়ে যদি আপনাদেরকে কেউ ডিস্টার্ব করে, কিছু করে, এসএস মেসেজ দেখার আগে সবার আগে তার প্রোফাইলের লিঙ্কটাকে কপি করবেন, লিঙ্কটাকে কপি করে সেই কপিটা আগে রাখবেন, আর তার সাথে সুন্দরভাবে ততক্ষণ পর্যন্ত সম্পর্কটা রাখবেন যতক্ষণ পর্যন্ত সাইবার ক্রাইমে কমপ্লেনটা না করবেন। কমপ্লেন করে কপি লিঙ্কটা সেখানে পর্যন্ত পৌঁছানোর পর বা আপনার অভিযোগপত্রে লেখার পর, তারপরে আপনি যা খুশি করুন, তার সাথে প্রতিবাদ করুন, ঝগড়াঝাটি করুন, তার আগে যেন সে প্রোফাইলটা ডিলিট না করতে পারে। মানে অনেকে আছে না প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেয়, সেরকম যেন না করতে পারে। তার জন্য আপনাদেরকে এটা আমার জানানো প্রয়োজন মনে করেছি, তো তার জন্য এটা আমি জানিয়ে দিলাম, ঠিক আছে। তা আমি বলবো সুমন কর্মকার যিনি আছেন, যিনি আমার সহযোদ্ধা ভাইয়ের একই নামে যে সহযোদ্ধা ভাইয়ের বদনাম করার চেষ্টা করেছেন, আপনি সাবধান হয়ে যান, আগামী দিন কিন্তু মানে জিনিসটা ভালো হবে না। সকলে মিলে যখন আমরা প্রতিবাদ করব তখন জিনিসটা ভালো হবে না। তাই যদি প্রোফাইল খুলে থাকেন সরি চেয়ে নেন, বিশেষ করে আমার কাছে ফোনটা করুন যে আমি এটা খুলে ভুল করেছি, বা আমার নামে খুলেছি দিদি আপনার ছবিটা আপনাকে না জিজ্ঞাসা করে দিয়ে ভুল করেছি। কারণ ছবি দেওয়ার আগে একবার জিজ্ঞাসা করা দরকার, যদি কেউ আমাকে না জানি ছবি দেন, আর ছবি দিতেই পারে, সবাই ভালোবাসে, সবাই ছবি দিতে পারে। এক মিনিট, এক মিনিট, আমি আসছি, এক মিনিট। এই বাবা তো এইটাই তো বলার ছিল, এটাও বললাম। তো যাই হোক, তো এটা আমি নিয়ে দেখছি বিষয়টা, তোমরা একটুখানি যারা যারা ফ্রেন্ডে আছো, আমার যদি অন্য একটা ফেসবুকে এখানে থাকতো মানে এই প্রোফাইলে খোলা থাকতো, সেটা আমার ডিলিট হয়ে গেছে, তাহলে আমি তোমাদেরকে দেখাতাম জিনিসটা। আমি কুন্তল মনে হয় এখন নেই, তাই কুন্তল এসএস দিতে পারছে না, বা এসএস দিয়েছে কিনা আমি জানি না, সব কমেন্ট তো পড়া যায় না, তো এটা হলো বিষয়টা। তো এটা তোমরা দেখে নিও, সুমন কর্মকার বলে লেখা আছে, আর আমার ডিপিতে লাল শাড়ি পরা ছবিটা রয়েছে। আর যদি কেউ ছবি দিয়ে রাখো তো দিতে পারো, কিন্তু সেটা যেন আমি জানি, অ্যাটলিস্ট কারোর নাম করে নয়। আজকে ধরো কোয়েল, কোয়েল দিদি যদি ডিপিতে ছবি রাখে, আমিও তো ডিপিতে কোয়েলের ছবি রাখি, তো সেটা তো আমরা অ্যাটলিস্ট জানি। কিন্তু কেউ না জেনে যদি কারো মেসেঞ্জারে মেসেঞ্জারে গিয়ে যদি এই ধরনের কোনো একটা বেপাশ কোনো মন্তব্য বা বেপাশ কোনো কাজকর্ম যদি করে বসে, বা অসামাজিক কাজকর্ম যদি সে করে বসে, নামটা তো আমার আছে, ছবিটা সরি বাবলি মুখার্জির ছবিটাই হলো কি ভ্যালু, তো বাবলি মুখার্জির ফেস ভ্যালু, মানে সরি বাবলি মুখার্জির ফেস ভ্যালু আছে, তো বাবলি মুখার্জির ডিপি আছে বলেই মানুষ ওখানে গিয়ে অনেক কিছু করতে পারে। আমাকেও তো মেসেঞ্জারে কতজন গুড মর্নিং, হাই, হ্যালো, বাই পাঠায়, আমি তো কাউকে কোনো রকমভাবে রিপ্লাই দিই না, কারণ আমি মেসেঞ্জারে ঢুকি না এই একটাই কারণে
যে যার জন্য আমি গ্রুপটা মানে গ্রুপটার মধ্যে থাকলে কি আমি সবাইকে এক জায়গায় পেয়ে যাব, আর জন্য জন্য আমাকে কাউকে খুঁজতে হবে না। আর আমি মেসেঞ্জারে কোনো রকম ভাবে মেসেজ করা পছন্দ করি না এই একটা কারণে। কাকে বাবা কি বলবো, কি গুড মর্নিং গুড নাইট, সে আবার এসএস বলে বাবলি মুখার্জি আমার সাথে কথা বলে, বাবলি মুখার্জি গুড মর্নিং গুড নাইট বলে, আমার এইসবের মধ্যে যেতে আমি চাই না। আর আমার এরকম কোনো রেপুটেশন নেই, তো আমি আমার আমার ইমেজটাকে আমি ধরে রেখেছি, কারণ আমার ইমেজটাকে এই কারণেই ধরে রেখেছি যে কোনো মানুষ যেন কোনো রকমভাবে আমাকে বিপদে না ফেলতে পারে, কারণ আমার পায়ে পায়ে বিপদ, পায়ে পায়ে বিপদ জড়িয়ে রয়েছে, এটা হলো বিষয়। যাই হোক, এবার বলবো যে ভালোবাসা কারে কয়, ভালোবাসার সম্পর্ক ধরে রাখার জন্য কী কী করতে হয়, আর মানে জাস্ট ছোট করে বলবো যদিও আমি ঠিক করে বোঝাতে পারবো না এখন, কারণ রাতটা অনেকটাই। আর দ্বিতীয় কথা হলো কি যে আজকে সারাদিনই তোমাদের সাথেই আছি আমি। ও দিদি আমি কভার পেজে তোমার, হ্যাঁ তোমরা দিতে পারো, তোমাদেরকে তো আমি চিনি জানি, কিন্তু আমার কথা হলো তোমার নামটা তো তোমার নামে আছে, তুমি কভার পেজে ডিপিতে ছবি রাখতেই পারো, অনেকেই তো রাখতো, আমি তো কোনোদিন কিছু বলিনি, কিন্তু আজকে আমারটা সহযোদ্ধা ভাইয়ের নামটা তার সাথে জড়িয়ে রয়েছে, তো সেই সহযোদ্ধা ভাইটাকেই সবাই ভাববে। আজকে আমি সহযোদ্ধা ভাইটাকে যতটা ক্লোজভাবে চিনি, অনেকে তো সেভাবে চেনে না, আর ও মুখ চোরা, ও কথা কম বলে, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ও কিন্তু সবাইকে সম্মানটা দিতে জানে, ও কিন্তু খুব কথা কম বলে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওর এটা কাজই নয়, কিন্তু টাইটেল বলো নাম বলো সব একই, তার জন্য আমি তোমাদেরকে বলছি। এবং তার ফ্রেন্ড এই মিউচুয়াল ফ্রেন্ডে কারা আছে মানে বলে দিচ্ছি, মিউচুয়াল ফ্রেন্ডে তারা কারা আছে, সোমেন ভাই আছে মিউচুয়াল ফ্রেন্ডে, রাজীব ভাই আছে মিউচুয়াল ফ্রেন্ডে, নরেশ জৈন মহাশয় আছে মিউচুয়াল ফ্রেন্ডে, এই তিনজনকে আমি মিউচুয়াল ফ্রেন্ডে দেখতে পেয়েছি। তাহলে এরা তো আমার সব ক্লোজ, এরা তো কাছের মানুষ, তাদের তার মিউচুয়াল ফ্রেন্ডে তারা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে তো আমি দেখবো যে আমার নিশ্চয়ই সহযোদ্ধা ভাইকে ফাঁসানোর জন্য চেষ্টা হচ্ছে, ঠিক আছে, তো কে করেছে না করেছে সেটাকে বের করার আগে তোমরা একটুখানি মেসেঞ্জারে মেসেঞ্জারে যাচাই করে নেবে। ফেস ভ্যালু আছে বলে এই নয় যে তোমরা আমার ফেসটা দেখেই ভালোবেসে ফেলবে আর তাকে কোনো রকমভাবে যাচাই করবে না, অথচ ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবে। যেটা বাবলি মুখার্জি যে প্রোফাইল থেকে প্রতিনিয়ত লাইভ হয়, প্রতিদিন কোনো না কোনো পোস্ট করে বাবলি মুখার্জি নিজে, শেয়ার নেই, মানে বাবলি মুখার্জি আর একজনের শেয়ার করছে সেটা কিন্তু আলাদা, সেটা অনেকেই রকম আছে যে আমার প্রোফাইল আমার প্রোফাইল থেকে সে শেয়ার করছে, এরকম অনেক অনেকের অনেক পেজ খোলা আছে, বাবলি দি ফ্যান ফলোয়ার্স পেজ খোলা আছে, বাবলি দি বলে পেজ খোলা কেউ খুলেছে, বাবলি মুখার্জি বলে কেউ খুলেছে, বাবলি দি বলে খুলেছে, অনেকে অনেকে ছবি আছে। আমি তো কাউকে কোনো রকম কিছু বলছি না, ঠিক আছে তোমরা করো, কিন্তু যদি কোনো রকম অসামাজিক কাজকর্ম যদি আমার চোখের সামনে আসে বা প্রুফ আসে, তখন কিন্তু আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জানবো, শুনবো যে তোমরা কেন করলে বা আমাকে কেন জানাওনি বা আমাকে ফাঁসানোর জন্য এই চক্রান্তটা করেছো তোমরা, এটা আমি কিন্তু তখন প্রতিবাদ করবো অনলাইনে এবং কেস করে, প্রথমে কেস করবো তারপরে অনলাইনে নিয়ে আসবো। আগে অনলাইনে নিয়ে এসে সাবধান করে দিয়ে সেই চোরকে বলবো চুরি করতে গৃহস্থ করবো সাবধান হতে, সারা তার করবো না, এতদিন করতাম, এখন আগে কেসটা ঠুকে দিয়ে আসবো, কেস ঠুকে দিয়ে আসার পর লাইভে এসে বলবো, ঠিক আছে। যাই হোক, আর একটু ফ্যান চালিয়ে নিই, ঘাম ঝরঝর করে ঝরছে। আজকে যিনি আমার অফিসে এসেছিলেন তো তিনি বলছেন কি দিদি আপনি এরম করে একটা অফিস খুলে বসে আছেন কেন, আপনি একটা পাকা অফিসে বসবেন, এসি টেসি থাকবে, ঠিক আছে। আমি একটু মানে আমি ওর মানে ওদিককার যখন কথা বলছে, যেহেতু লাইভ হবে না তো আমি ভাবছিলাম ভিডিও করব, তা উনি একজন উচ্চ পদাধিকারী তো সেই কারণে আমি মানে সবাইকেই সব রকমভাবে তো আমার তো ডকুমেন্টস রাখতেই হবে, তো আমি তার ফ্যানটা অফ করে দিয়েছি। এবার সে বলছে কি দিদি ফ্যানটা একটু চালান, তখন বলছে ম্যাডাম একটু ফ্যানটা চালান, তো আমি বললাম কি দেখো ফ্যান চালালে তো শুনতে পারবো না, তারপরে ফ্যানটাকে অফ করলাম, অফ করে একটুকুনি শুনলাম, শোনার পর আবার ফ্যানটা চালিয়ে দিলাম। তো আমাকে প্রশ্ন করছে দিদি আপনি এরকম করে একটা অফিসে বসে থাকেন কেন, আমি তো আপনাকে চিনতাম না জানতাম না, তো একটু আগে দেখছিলাম আপনার ইউটিউবে ভিডিওগুলো, তো ভিডিও দেখার পর দেখলাম যে আপনি ভীষণ লড়াকু এবং ভালো কাজ করছেন, আর এতদিন আপনার খোঁজ পাইনি, 9 মাস আগে যদি খোঁজটা পেতাম ভালো হতো, আর এরমভাবে বসে আছেন কেন। আমি বললাম আমার বলছে আপনি এসি লাগান এত কষ্ট পাচ্ছেন, আমি বললাম কি যে চেম্বার কাটা দুদিকে খোলা, এখনো চেম্বার সারাইনি, আমি এসি লাগাবো এসি খুলে নিয়ে চলে যাবে, তো সেই জায়গায় ভাই আমি এই কষ্ট করেই ভালো আছি। বলো তাহলে পাকা পাকা করছেন না কেন, বললাম ফুটপাতের এই জায়গা
এটা পৌরসভাতে ইয়ে করবে ভাই, আমি তো পাকা করতে পারবো না, ঠিক আছে? তো এটাই জাস্ট বললাম। তো এখানেও যে গরম পাচ্ছি, ঘাম ঝরঝর করে ঝরছে, এবার তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, শুনতে পাচ্ছ কথা? এখন কি হলো দিদি ভাই বুঝলাম না, রেকর্ড লাইভ দেখে নেবে, আর বলতে পারবো না, রেকর্ড লাইভ দেখবে দিদি আলপনা দি। যাই হোক, এখন আমরা আসবো একটুখানি ভালোবাসার কথা নিয়ে। 11:47 বাজে, পুরো শোনা যাচ্ছে তো? আমি একটু কষ্ট কম পাচ্ছি, ঘামটা শুকিয়ে গেল, শোনা যাচ্ছে দিদি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি ভাই, দেরি হয়ে গেল, ঠিক আছে, দেরি তো হবেই, আমি তো না জানিয়ে এসেছি গো, সব শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ববি দি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শম্পা, এবার কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে গানটা মনে পড়ে যাচ্ছে আমার, আজকে সন্ধ্যা থেকে শুধু গানই মাথায় ঘুরে যাচ্ছে, ববি দি এত গান শুনতে চাই, ঠিক আছে রিনা মামনি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, ঠিক আছে মৌমিতা সব শোনা যাচ্ছে, থ্যাংক ইউ শম্পা দি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তুমি ফ্যান চালাও, হ্যাঁ ফ্যান চলছে, এখন আমি ভালো আছি। যাই হোক আসি একটুখানি, আমি তো আবার এক আলোচনা থেকে আর এক আলোচনায় চলে যাই, তাই আমি জল খেয়ে নিলাম যেন আলোচনাটা এক জায়গায় স্থির থাকে। যাই হোক, হ্যাঁ মান্তু একটা গান করো দিদি, এইসব বলবে না কিন্তু, গ্রুপে সবাই হেসেছে এবার এখানে আসবে সবাই, এসব বলো না প্লিজ। যাই হোক বলছি যে অনেক ফোন আসছে, অনেকজন আর অনেক মানুষের কথা শুনছি, সবাই খালি একটা কথাই বলেন যে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, নিঃস্বার্থভাবে ভালোবাসার পর আমাকে যে এইভাবে ঠকিয়ে চলে যাবে এটা আমি ভাবতে পারিনি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলো আমার কাছে আসে সেই সমস্যার অধিকাংশ মানুষই কিন্তু এই একটা কথাই বলেন, এবং সেটাও আপনারা কিন্তু লাইভ টেলিকাস্টে আপনারা শোনেন, তাই তো? মমিতা মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে কিন্তু আমার, গান 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 লাস্টে করে যাবো, ঠিক আছে শুভরাত্রির গান করব। এখন আমি একটা মেন বিষয়ে এসেছি, তো প্লিজ আমাকে একটুখানি সহযোগিতা করো, আমার গানের কথা বলো না, মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে আমার, ওদিকে পরে শোনাবো, ঠিক আছে? তো যাই হোক, তো আপনারা কি দেখেছেন অধিকাংশ মানুষ এসে একটা কথাই বলে, আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, আমি উজাড় করে ভালোবেসেছি, কিন্তু ভালোবাসার পর শেষ পরিণতি আমি ঠকে গেছি, আমি তাকে ভুলতে পারছি না, আমি তার সাথে সংসার করতে চাই, আমি তাকে ভুলতে পারছি না, আমি তাকে ফিরে পেতে চাই, আমি তাকে ভুলতে পারছি না সে আমার সাথে যেগুলো করেছে, ঠিক? তো এই যে বিষয়টা নিয়ে মমিতা বকুনি দেবো সরি কিসের, আমি পরে গান শোনাচ্ছি, আমি কিন্তু কমেন্ট সরিয়ে দেবো, কিন্তু আমি কিন্তু এই কমেন্টে বলেছি, কমেন্ট কিন্তু পড়বো মাঝের মধ্যে, কারণ আমি যেগুলো বলছি আমি দেখবো তার উপরে তোমরা কি কমেন্ট করছো, প্লিজ একটুখানি আমাকে সহযোগিতা করো, আমি আজকে একটু চঞ্চলভাবে রয়েছি, সন্ধ্যা থেকে সারা দুপুর থেকে কি চঞ্চল ছিলাম, সবার সাথে গ্রুপে ছিলাম, মেসেজ করেছি সারাদিন, আর আমি এখনও পর্যন্ত সেই চঞ্চল পাখির মতোই রয়েছি, তো আমি এখন আস্তে আস্তে শান্ত হতে চাইছি এবং শান্ত হয়ে ঘুমোবো, কালকে ঘুমোতে পারিনি, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ আজ কমেন্টে আমি বলতে চাইছি, আবার রিপিট করছি কথাটা, আমি বলতে চাইছি আমি যত বছর ধরে কাজ করছি অধিকাংশ মানুষের মধ্যে 80% মানুষ বলছেন যে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি তাকে, সে আমাকে এইভাবে ঠকাবে আমি বুঝতে পারিনি, আমি নিঃস্বার্থভাবে তাকে মন উজাড় করে সর্বস্ব দিয়ে ভালোবেসেছি, কিন্তু সে যে আমার সাথে এরকম করবে সেটা আমি বুঝতে পারিনি, আর আজকে আমি সে আমাকে এখন আর ভালোবাসে না, সে অন্যকে ভালোবাসে বা আমাকে ভুল বোঝে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা, কেউ বা পরকীয়ার সাথে যুক্ত, কেউ বা সন্দেহ করে, কেউ বা অপছন্দ করে, কেউ বা আগে ভালো ছিল এখন কম ভালোবাসছে, কেউ বা আগে সময় দিতেন এখন কম সময় দিচ্ছেন, ভালোবাসার দূরত্ব কমছে, ভালোবাসার ডেফিনেশনে শেষ করা যায় না, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভালোবাসার সংজ্ঞা বোঝানো খুব কঠিন, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভালোবাসা,
আজকে দেখছিলাম, আজকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। তারা স্বামী স্ত্রী রূপে থাকতে চায় এবং সংসার করতে চায়। কেন? তাদের ওই একটুখানি কিছুটা স্টেটমেন্টটা শুনেছি, পুরোটা শুনিনি, আমি লিঙ্কটা কপি করে রেখে দিয়েছি, কারণ আমি এটা নিয়ে পরে আরও অভিজ্ঞতা নেব তাদের কথাগুলো শুনে। তো তারা বলছেন যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে ভালোবাসা নাকি কমতে থাকে। তাই আমরা দুইজন বান্ধবী বিয়ে করেছি, তো আমরা জীবন তার সাথেই সারা জীবন কাটাতে চাই। যদি সামাজিকভাবে কোনো বাধা আসে বা কোনো আইনতভাবে বাধা আসে, আমরা দুজনকেই আমরা বলবো কি, দুজনেরই যে কোনো শাস্তি হোক বা দুজনকেই মেরে ফেলা হোক, যাই করুক দুজনকেই করতে হবে। মানে এটা আমাদের ইচ্ছাতে স্বইচ্ছা আমরা বিয়ে করেছি এবং আমরা সাংসারিক জীবনযাপন করতে চাই। তার কিছু রিজন তারা দেখিয়েছে, কেন একজন মেয়ে আর একজন মেয়েকে বিয়ে করলেন। আমি যদিও পুরোটা শুনিনি, তাই আমার না জেনে কোনো রকমভাবে কিছু বলা উচিত না। আমি দু লাইনের কিছু শুনেছি, সেই যখন ওই মেয়েটা উঠে চলে গেল, যে আর একটা মেয়ে যেটা ছেলে সেজেছিল, মানে ছেলে হয়ে যে বিয়ে করলো, হলুদ পাঞ্জাবি পরাচ্ছিল, তো সেটা দেখলাম। তো সেখানে আমার দেখা গেল যে দুটো মেয়ের মধ্যে একজন ছেলের ভূমিকায় আছে, মানে স্বামীর ভূমিকায়, আর একজন হলো কি স্ত্রীর ভূমিকায়। তো দুজন দুই বান্ধবী এবং খুব অল্প বয়সে, ঠিক আছে। তো সেইখানে আমি দেখবো বিষয়টা, যদিও আমি দেখতে পাইনি পুরোটা। তো সেখান থেকে আমি কি শিখলাম, যে ভালোবাসার যেমন কোনো ধর্ম হয় না, ভালোবাসা মানুষকে একটা মেয়ে মেয়েকেও ভালোবাসতে পারে। তো অনেক সমাজে আমাদের অনেক কিছু ঘটনা ঘটছে, সেখান থেকে শিক্ষামূলক জিনিসই উঠে আসে, সোশ্যাল মিডিয়ায় বলুন, পত্রিকায় বলুন, নিউজ চ্যানেলে বলুন, সিরিয়ালের মাধ্যমে বলুন, সিনেমার মাধ্যমে বলুন। তো এগুলো কিন্তু আমরা অনেক কিছু পাই সব। হ্যাঁ, কিছুটা হয়তো রং মশলা মেশানো থাকে, সেখানে পুরোটাই সত্যটাকে তুলানো হয় না, হয়তো কিছু কেটে কেটে দেখানো হয়, বা যেখানে আরও মানুষ বেশি করে ওটার প্রতি আকর্ষণ বাড়াবে সেরকমভাবে তৈরি করা হয়। কিন্তু যেগুলো রিয়েলিটি শো, সে তার মধ্যে কিন্তু কিছু থাকে না, ঠিক না? তো সব কিছুই কিন্তু বাস্তবকে নিয়েই, বাস্তবকে কেন্দ্র করেই, বাস্তবে যা ঘটছে, সমাজে যা ঘটছে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু টিভিতে আমরা সিরিয়াল দেখছি, সিনেমা দেখছি, ঠিক আছে, তারপরে ছোট ছোট টেলিফিল্ম দেখছি, তারপরে বিভিন্ন রকমের নিউজ চ্যানেলে দেখছি বিভিন্ন রকম ঘটে যাওয়া ঘটনা, তো বা দুর্ঘটনা বা ঘটে যাওয়া ঘটনা, বা সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিচ্ছি। ঠিক তেমনই আমারও তো 10 বছরে অনেক অভিজ্ঞতা আমিও পেয়েছি, তো সমাজ থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি। এরকম আমার কাছেও বেশ কয়েক মাস আগে, আমি তাও কয়েক মাস বলবো না, প্রায় 1 বছরের কাছাকাছি, আমাদের এই নদিয়া জেলার থেকেই একটা ফোন এসেছিল, যে তার শাশুড়ি মা ফোন করেছিলেন যে আমার বৌমা আজকে তার বান্ধবীর সাথে প্রেমে মগ্ন, এবং তারা মানে মানে একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক, সেই সম্পর্কের মতো তাদের এই সম্পর্কটা। তো আমার ছেলের প্রতি তার ভালোবাসা কমে গেছে এবং ভালোবাসে না, এবং সে পালিয়ে যায়, মানে একটা প্রেম করলে যেমন হয়, সে বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে গিয়ে তার বাসায় গিয়ে তার সাথে কিছুটা টাইম কাটিয়ে তারপরে সে বাড়ি ফেরে। তখন যখন আমার ছেলে সেটা জানতে পারে, ছেলের সাথেও কথা বলেছিলাম, ছেলে যখন সেই তাকে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম, আশা করি পরামর্শে তারা ভালো আছেন, তো ছেলে যখন সেই বিষয়টা জানতে পারে, তো নানান রকমভাবে অশান্তি করে, যে তার স্ত্রী যখন একজন বান্ধবীকে এরকমভাবে ভালোবাসে এবং তার সাথে এরকম একটা রিলেশনে জড়িয়ে গেছে, এবং সে নাকি তাকে ছাড়া বাঁচবে না, এরকমভাবে একবার আত্মহত্যাও করতে গেছিলো, এবং তারা ভয় পাচ্ছে যে যদি কোনোরকমভাবে বৌমা যদি কেস খামারি করে দেয়, আমরা মিথ্যে করে ফেঁসে যাব, মিথ্যে করে মামলা করবে। কিন্তু তার সম্পর্কটা কিন্তু একজন পুরুষের সাথে না, একজন মহিলার সাথে, চেনা মহিলা বান্ধবী। তো এরকম অনেক রকম অভিজ্ঞতা আমার কাছে কিন্তু রয়েছে, এবং সেগুলো মানে ওইগুলো নিয়েই বলেছি, যে আমি যদি বলি আমার যদি কোনো কাজও না থাকে, আমি যদি প্রত্যেক দিন একটা রেকর্ড শুনে শুনে সেই জিনিসটুকু বলতে থাকি বা লিখতে থাকি, তো এটা অনেক মানুষ বা ছোটো ছোটো শর্ট ভিডিও বানায় তার উপরে, তাহলে অনেক মানুষ কিন্তু সেটাকে দেখবেন, অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। সেটার দিনটা এখন নয়, এখন আমার কাজের টাইম, তো এখন আমি কাজ করে যাই, যখন অবসর টাইম পাবো তখন হয়তো সেই রকম যে থিঙ্কিংগুলো এখন রয়েছে সেগুলো পরে ফুলফিল করবো, ঠিক আছে। তো সেই কারণে তো দেখলাম এটা একটা, তো অধিকাংশ মানুষই আসেন, আবারও রিপিট করছি, অধিকাংশ মানুষই আসেন ঠকে গেছি বলে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছি বলে, এবং তারা যে তাকে ভালোবাসছে না, হেট করছে মানে ঘৃণা করছে, তাকেই সে ফিরে পেতে চায়। এটার মধ্যে কি আছে?
আমি জানি না, আমার বোঝানোর ক্ষমতা নেই, তবে আমি যতটুকু বোঝাতে পারবো সেটা আমার ব্যক্তিগত মতামত। এই সমাজ থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই মতামতটুকু হয়তো আপনাদের সামনে আমি ব্যক্ত করতে পারবো, তা পুরোটা পারবো না, আজকে হয়তো অল্প বলবো, পরে আবার এটা নিয়ে পরে বলবো, ঠিক আছে? তো যে মানুষটি যখন একটা ফেসবুকে প্রেম হচ্ছে বা দেখাশোনা করে বিয়ে হচ্ছে বা দেখাশোনার করার পরও প্রেম করা হচ্ছে, প্রেম করে একে অপরকে চেনা, আগে এই নয়, আগেকার দিনে কি হতো, বাবা মা দেখতেন, সেই দেখার উপরে মেয়ে বা ছেলেকে ইয়েস বলতে হতো, পছন্দ কি অপছন্দ বাবা মার উপরে ডিপেন্ড করতো, তারপরে তার বিয়ে দিত, বিয়ে দিয়ে সংসার তারা করতো। আমি মনে করি বর্তমান সমাজের থেকে আগেকার যে সমাজে যে ধরনের কাজগুলো মা বাবা করতেন, আমার মনে হয় অনেক মানুষ ভালো ছিলেন তাতে। এখন মানুষ কি করছে, এখন মানুষ কি করছে, নিজেরা প্রেম করে বিয়ে করছে, সেখানেও আঘাত, দীর্ঘ বছর ধরে প্রেম করার পর বিয়ে করার পরে সেখানেও ডিভোর্সের রাস্তায় করা নাড়া, যেখানে একটা বিশ্বাসের জায়গা থাকতো সেখানে সন্দেহের জায়গা আসছে। এখন দেখছি যেখানে ধরুন দেখাশোনা করে ঘটকের মাধ্যমে বিয়ে, সেখানে ঘটক গিয়ে বলছে, ঘটকের কথা শুনে তারা যাচাই করছেন, করে সেখানে সম্পর্ক গড়ছেন, আশপাশ থেকে খবর নিচ্ছেন, নেবার পরে ছেলে বা মেয়ে উভয় পক্ষ নেবার পরেও কিন্তু সেই সংসার ডিভোর্সের দরজায় করা নাড়ছে। বেশি দিন যাচ্ছে না, দিন দশেকের বিয়ে, ছ মাসের বিয়ে, ন মাসের বিয়ে, এক বছরও পূর্ণ হচ্ছে না বিয়ে, এক বছরে পূর্ণ হচ্ছে না বিয়ে, অথচ ডিভোর্সের নোটিশ চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি কেন বললাম, কারণ আপনারা প্রতি নিয়ত বা আমি যেদিন যেদিন লাইভ করি, আপনারা মানুষের সমস্যাগুলো যখন শোনেন, দেখবেন তার মধ্যে আমি যে কথাগুলো বলছি অধিকাংশ এটাই উঠে আসে। এগুলো আমার সাজানো গোছানো রং মশলা মেশানো কথা নয়, এটা মানুষের অন্তরের কথাটা আমি আজকে আপনাদেরকে বোঝাচ্ছি বা বলছি বা ব্যক্ত করছি। আচ্ছা, তো সরি, তোটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে, তো আর ঠিক আছে, ক্ষমা করে দেবেন, এটা আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। যাই হোক, দেখেছি তো, যেটা বলতে চাইছিলাম, যে এই তোটা বারবার আসছে, আমি কি বারবার করে বলছি ক্ষমা করে দেবেন, এই তো কথাটাই আমার আসছে, কিছু করার নেই, আমি জানি এটা শুনতে খুব খারাপ লাগছে আপনাদের বা বড়দের, এটা আমার বলাটা উচিত নয়, তাও তো কথাটা আসছে, কিছু মনে করবেন না, এটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়েছে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে করজোড়ে। তো আগেকার দিনে মানুষটা এই যে ঘটক দিয়ে যে বিয়েটা হচ্ছে সেখানেও দরজা করা নাড়তে হচ্ছে, ডিভোর্সের বা কেস খামারি কোর্ট কাছারি করতে হচ্ছে বিয়ে, নতুন নতুন বিয়েতেই। আবার এখনকার দিনে দেখাশোনা করে বিয়ে হচ্ছে পত্রিকা দেখে, সেখানে পুরো তার গায়ের রং থেকে শুরু করে তার কত মানে ফুট লম্বা, কত ফুট মানে বেটে, আবার কি বলবো, মানে সে কি করে, শ্যামবর্ণ না গায়ের রং ফর্সা, কেমন ধরনের মেয়ে চাই, কেমন ধরনের ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই না বিজনেস আলা ছেলে চাই, সমস্ত রকমভাবে কিন্তু এখন আমরা পত্রিকাতে দেখতে পাচ্ছি, পাত্রপাত্রী চাই যেখানে, সেটা দেখেও যখন বিয়ে হচ্ছে অনেক রকম এরকম কেস এসছে, তারা কিন্তু এখন ভালো নেই এত যাচাইয়ের পরেও। আবার দেখুন আগেকার দিনের কথা আর এখনকার বর্তমান সমাজের কথার মধ্যে কতটা পার্থক্য। এখন মা বাবারা দেখাশোনা করছেন, ধরুন সন্তানরা প্রেম করেনি বা প্রেম করেছেন মা বাবার পছন্দ না, তার সাথে বিয়ে দিচ্ছেন না, এরকম ঘটছে, সেখানে বাবা মা তাদের পছন্দের দেখা পাত্র বা পাত্রীকে বিয়ে করতে হবে বলে সন্তানদেরকে ফোর্স করছেন, হয়তো তার মনের কথাটা তারা জানতে পাচ্ছেন না বা মনের কথাটা জানলেও বোঝার চেষ্টা করছেন না, তাদের পছন্দে তাকে বিয়ে করতে হবে এটাই তাদেরকে ফোর্স করা হচ্ছে সন্তানদেরকে। সেক্ষেত্রে বলবো সন্তানরা হয়তো, কোনো সন্তান আত্মহত্যা করছে তার জন্য, কোনো সন্তান সেটাকে মা বাবার সম্মান রক্ষাতে, মা বাবার আদর্শ সন্তান হিসাবে সেটাকে তারা অ্যাকসেপ্ট করছেন, তাদের যে স্বপ্ন সেটাকে বিসর্জন দিচ্ছেন, দিয়ে মা বাবার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য সেটাকে অ্যাকসেপ্ট করে বিয়ের পিঁড়িতে বসছেন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিয়ের পরে যে এত ধুমধাম করে দেখাশোনা করে বিয়ে, এত খরচ খরচা করে, চাকরিওয়ালা ছেলে বলুন, চাকরিওয়ালা মেয়ে বলুন, দেখতে সুন্দর বলুন বা দেখতে খারাপ বলুন, যাই একটা দেখে শুনে বিয়ে থাওয়া দিয়ে, তারপরে কি হচ্ছে, কখনো তার রূপ নিয়ে কথা হচ্ছে, কখনো তার চরিত্র নিয়ে কথা হচ্ছে, কখনো তার বাবা মা নিয়ে কথা হচ্ছে, একটা কালচার ফ্যামিলিতে সে বিয়ে দিয়ে
দেখাশোনা করে এত কিছু করে সেখানে কিন্তু তারা ক্লাসটা ঠকে যাচ্ছে। আর একটা বিষয়, এখনকার দিনে বর্তমান সমাজে দেখাশোনা চলছে, দেখাশোনা করার পরও সন্তানরা মানে ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ দুই পক্ষের অভিভাবকরা চাইছেন যে আমাদের ছেলে বা মেয়ের সাথে যখন বিয়েটা হবে তারা তাদের সম্পর্কের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংটা বা বন্ডিংটা তারা গড়ে তুলুক। তার জন্য তাদেরকে কিন্তু স্বাধীন চেতা মানুষের মতো, যাদের স্বাধীন চেতা মানুষ তারা স্বাধীন চেতাভাবে জীবনযাপনটা করতে পারে, তার জন্য তারা কি করছে, পার্কে যাচ্ছে, সিনেমায় যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, তারপরে কিছু সময় তারা কথা বলে কাটাচ্ছে, সেখানে কিন্তু দুই ফ্যামিলি একটা ফুল সাপোর্ট থাকছে। তারপরে তারা তাদের ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে আমরা পছন্দ করেছি, তুমি ছেলেটাকে যাচাই করে নাও, বা মেয়েটিকে বলছে যে ছেলেটিকে বলছে তুমি মেয়েটিকে যাচাই করে নাও। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এতটা যাচাইয়ের পরও বাবা মাও ঠকে যাচ্ছেন উভয়ের পরিবারের, বা সন্তানরাও ঠকে যাচ্ছেন বাবা মার জন্য, বাবা মা সেভাবে যাচাই করতে পারেনি, যেহেতু বাবা মার ফোর্সে তারা বিয়ে করছেন, বাবা মা দেখাশোনাতে তারা বিয়ে করছেন, অথচ বাবা মা ভেবেছিলেন যে না পয়সা আছে, ধরুন মেয়ের কথা বলি, পয়সাওয়ালা জামাই চাকরি করে, আমার মেয়ের কোনো রকমভাবে কোনো ভুল মানে কোনো ত্রুটি হবে না, খাওয়া পড়ার অভাব নেই, ভালো ফ্যামিলি, বাপের একটাই ছেলে, এত এততলা বাড়ি আছে, গাড়ি আছে, এ আছে, ও আছে, আমার ছেলের কোনো মেয়ের কোনো ত্রুটি হবে না, ভালোবাসা বা অভাব হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে এই সরি কোনো ত্রুটি হবে না বা কোনো অভাব নেই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ভালোবাসার অভাব, ভালোবাসার অভাব, তার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সুপুরুষ স্বামী আছে, কিন্তু দেখা যাচ্ছে ভালোবাসা নেই, পরিবারের মধ্যে একে অপরের সাথে সম্মান দেওয়া দেওয়া নেই, একে অপরের সাথে কথাবার্তা নেই, একে অপরকে অসম্মান করা, একে অপরকে ভুল বোঝা, এই রকম মানসিকতা নিয়ে সে ওখানে সংসার করতে পারছে না, তখন সে তার বাপের বাড়িতে জানাচ্ছে মেয়েটি, তখন সেই মা বাবা বলছে তুই বেরিয়ে চলে আয়, তোকে থাকতে হবে না। তারপরে বেরিয়ে চলে আসার পর কি হচ্ছে না, কেস করছে, মানে আজকে একটা কেস এসেছিল, তার জন্য আমার আরও বেশি করে এটা বলতে ইচ্ছা করছে, তার জন্যই আমি হয়তো এই ম্যাটারটা নিয়ে বলবো বলেই হয়তো লাইভে এসেছি, কিন্তু ওই ম্যাটারটা পুরোটা আলাদা, ওটার অনেক বড় ঘটনা আছে এবং ওর মধ্যে দুঃখ আছে, ওর মধ্যে মজাও আছে অনেকটা, মানে মজাটা অন্য রকম, আমি সেটা আজকে না, আগে কেসটা যদি আমি সফল করতে পারি তখন আমি বলবো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন এই কেসটা আমি সফল করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, তো সেখানে দেখা যাচ্ছে বাবা বলে চলে আয়, চলে আসার পর কি করছে বাবা মা গিয়ে জামাই এই করেছে ওই করেছে কোনো রকমভাবে যাচাই করার দেখলো না, শ্বশুর শাশুড়ি কী করেছে দেখলো না, সাথে সাথে গিয়ে একটা কেস ঠুকে দিয়ে চলে এলো, কী কেস, বধূ নির্যাতন কেস, শ্বশুর শাশুড়ি ননদ যা জাউলি যারা রয়েছেন, যারা এর মধ্যে নেই, যারা বিদেশে থাকেন, যারা বাড়ির বাইরে থাকেন, যারা আসে না বা যাদের সাথে সম্পর্ক নেই, সবাইকে জড়িয়ে দিলেন, কি না জড়িয়ে দিলে কেসটা ভালো জমবে। ঠিক আছে, যে মানুষটার সাথে শত্রুতা নেই সেই মানুষটার সাথেও একটা কেসের মাধ্যমে শত্রুতা হয়ে গেল, যে মানুষটা কোনো কিছু জানে না সেই মানুষটাকে কাঠগড়ায় দাঁড়িয়ে জামিন নিতে হলো, দোষী নির্দোষী প্রমাণ করতে হলো তাকে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা পরিবার একটা ছন্ন ছাড়া হয়ে গেল, একটা সুন্দর সম্পর্ক ফ্যামিলির সাথে, ফ্যামিলির মানে যা যাউলি মানে যাদের রিলেটিভরা তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক হলো, সেখান থেকে একটা সম্পর্কের ভাঙন ঘটলো, একটা গোটা পরিবার, 91 পরিবার, সেই পরিবারটা নষ্ট হয়ে গেল। কে নষ্ট করলো, ওই যে তিনি যে বউটি যে কেসটা করলো সেই কেসে তাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দিল, যেগুলো ঘটছে আর কি, দ্বন্দ্ব বেঁধে গেল, সেই দ্বন্দ্বে কী হলো, এ ওর মুখ দেখলো না, ওর মুখ দেখলো না, একটা এত বছরের সুন্দর সম্পর্কটা যেখানে যায়ে যায়ে তিন যা চার যা পাঁচ যা বা দু যা একসাথে সুন্দরভাবে একই পরিবারে একই হিসেবে ছিল, সেইখানে একটা বাড়ির বউ ঢুকে সে কী করলো, একটা মিথ্যে করে, আমি যারা অত্যাচারিত হয় তাদের কথা বলছি না, আমি যারা অত্যাচারিত না হয়ে বাবা মার কথায় কেস করে তাদের কথা বলছি, সেখানে তারা কী করলো, সেই পরিবারটাকে পুরো ছন্নছাড়া করে হিসেলটাকে আলাদা করে দিল, এই জামিন নিতে হয়েছে তার বৌমার জন্য, তাকেও প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে, যত বলবো ততই কম। তাহলে দেখাশোনা করে তারা সমস্ত কিছু নিজেরা নিজেরা বুঝে, পাত্র পাত্রীকে বুঝলো, পাত্রী পাত্রকে বুঝলো, বোঝার পরেও বাবা মা
কে বুঝলো, বিআই বিয়ানকে বুঝছে, বিআই বিআইকে বুঝছে, বিয়ান বিয়ানকে বুঝছে। তারপরও সুন্দর একটা যে ফ্যামিলির যে বন্ডিং সেটাকে দেখা যাচ্ছে, 6 মাসও যাচ্ছে না, বিয়ের পিঁড়ি থেকেই তাদের আলাদা হওয়ার শখ যাচ্ছে, সে ছেলে বলুন মেয়ে বলুন। বা ছেলেরা কি করছে, তুমি বাপের বাড়ির সম্পর্ক রাখতে পারবে না, শ্বশুরশ্বশুরা কি বলছে, তুমি বাপের বাড়ির সম্পর্ক রাখা যাবে না। কেন, ওই বিয়ের সময় হয়তো ছাদনাতলায় কোনো একটা খুঁটিনুটি বেঁধেছিল, বা কোনো দেনা পাওনা নিয়ে হয়তো কোনো কিছু বেঁধেছিল। তাহলে এর জন্য তো দায়ী আমরা সমাজের মানুষ, এটা গেল দেখাশোনা করে বিয়ে। তাহলে দেখাশোনা করে বিয়ে করেও মানুষ কিন্তু আজকে বর্তমান সমাজে ভালো নেই, এটাই আমরা বুঝতে পারছি। পত্রিকা থেকে বিয়ে করেও কিন্তু এখনকার মানুষ ভালো নেই, shaadi.com থেকে বিয়ে করেও কিন্তু অনেক মানুষ ভালো নেই। আমি অনেক মানুষ মানে কিছু কিছু মানুষের কথা বলছি, সবাই যে ভালো নেই তা নয়। ভালো না থাকলে আর আমাদের সমাজে তো একদম শেষ হয়ে যেত, তো তাহলে তো আমি এগুলো বলতেই পারতাম না, সবই ভালো খারাপ মিশিয়ে আমাদের হলো সমাজ। তো সে জায়গায় হয়তো বেশিরভাগ মানুষই কষ্টে রয়েছে, ভালো নেই, কিন্তু এত যাচাই করার পরও কিন্তু মানুষ ঠকে যাচ্ছেন। হয়তো ভালোবেসে বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করে তার সাথে একদম স্কুল লাইফ থেকে কলেজ লাইফ গেলাম, কলেজ লাইফ পর্যন্ত তার সাথে পরিচয়, তার সাথে ওঠা বসা খাওয়া চেনা, ছোট্ট থেকে তাকে দেখছি, একই পাড়ার মধ্যে বাড়ি, তারপরেও দেখা যাচ্ছে সেই সব সম্পর্কের ভাঙন, এটা তো মেনে নেওয়া যায় না। ছোট্ট থেকে একটা ছেলে বা একটা মেয়ে দুজন দুজনকে চিনছে, একদম স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত, কলেজ শেষ করে তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে তারা তখন একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা বিয়ে করব এবং আমরা একটা সাংসারিক জীবন শুরু করব নতুন করে। তো তখন তারা সেই সম্পর্কটাকেও ধরে রাখতে পারছে না, সেখানেও কেন সন্দেহের দানা বাজছে। যেখানে একটা মানুষকে ছোট থেকে দেখা হচ্ছে, দেখে তারই সাথে সবসময় চলাফেরা ওটা বসা বা দুই ফ্যামিলি জানছে, এখনকার বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দুই ফ্যামিলি জানছে বা দুই ফ্যামিলির সাপোর্ট পাচ্ছে, কারণ সন্তান পাচ্ছে যেন কোনো রকমভাবে আত্মহত্যা না করে। এখন অনেক বাবা মা কিন্তু স্যাক্রিফাইস করছেন, অপছন্দ হলেও বলতে পারছেন না, শাসন করার দরকার হলেও শাসন করতে পারছেন না। অনেক মানুষ কিন্তু এই অনেক ছেলের সন্তানরা কিন্তু অবাধ্য হয়ে উঠছেন, এবং যদি অতিরিক্ত শাসন করতে যাওয়া হয় তাহলে তাদের প্রাণহানির আশঙ্কা আছে, সেই ভয়ে বাবা মা কিছু বলতে পারে না, মুখ এরম করে বন্ধ করে তাদের সব কিছু অন্যায়গুলো মেনে নিতে হয়। আবার যখন প্রতিবাদ করা হয় সন্তান বাবা মার থেকে দূরে চলে যায়, সন্তানের কাছে তখন বন্ধুবান্ধব আপন হয়ে যায়, সন্তানের কাছে তখন মানে যে সম্পর্কে জড়িয়ে আছে তারা সবাই আপন হয়ে যায়, কিন্তু বাবা মা সবাই চরম শত্রু হয়ে যায়। সে এমন একটা ভুল কাজ করে যে যখন বাবা মা পাশে না থাকে তখন সেই সন্তানটি এমন একটা ভুল কাজ করে একাকিত্ব ফিল করে, তখন কিন্তু সে এমন একটা ভুল করবে, সে ভুলের খেসারত কিন্তু সারা জীবনেও বাবা মা মেটাতে পারবেন না। এগুলো ঘটছে সমাজে, অনেক কিছু ঘটছে। তাহলে আজকে আমি জাস্ট বলবো, ধরুন আজকে একটি মেয়ে একটি ছেলেকে মন থেকে খুব ভালোবেসেছে, ভালোবেসে তারা কেউ জানে না হয়তো বিয়ে করেছে, বিয়ে করার পরে বিয়ে করার আগে যে প্রতিশ্রুতিগুলো, তখন তার কেয়ার করা, সে খেয়েছে কি না, সে কখন ঘুমোতে যাবে, ঠিক আছে, সে কোন ড্রেসটা পরবে, তারপরে মানে জাস্ট এগুলো আমি জাস্ট সবার মিলিয়ে মিশিয়ে বলছি, সে কোন ড্রেসটা পরবে, তারপরে সে কটার সময় খাবে, কটার সময় ঘুমোবে, কটার সময় পড়বে, বা সে কীভাবে চলাফেরা করবে, রাস্তায় কখন বেরোচ্ছে, বা কোনটাই তাকে ভালো লাগছে, কোনটাই ভালো লাগছে না, সমস্ত কেয়ার একটা মানুষকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে অনেকটা ভালোবাসার মানে উপলব্ধি, যে জিনিসটা ভালোবাসাটা কিন্তু উপলব্ধি জিনিস, ভালোবাসাটা কিন্তু বোঝানোর জিনিস না। মুখে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বললে এটা বোঝানো যায় না, এটা বলতে হয় আমাদের, কিন্তু তার মধ্যে কেন কিন্তু ভালো যাকে আমি বাসছি তার রিয়েলাইজ করার ক্ষমতা থাকতে হবে। যদি আমার তার রিয়েলাইজ করার ক্ষমতা না থাকে, সে যদি অবস্থাকে আমি যতই তাকে ভালোবাসি না কেন, তাহলে সেই অপাত্রে ভালোবাসা দান করা হয়ে যাবে, ভালোবাসাটা তখন কিন্তু সে বুঝতে পারবে না। অ্যাটলিস্ট পরবর্তীতে আমরাই একদিন ঠকে যাব, ঠকে গিয়ে কি বলবো, আমি তাকে এত ভালোবাসতাম, তার এত কেয়ার করতাম, সে আমাকে বুঝলো না, এই আফসোসটা কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি আজকে যে ছেলেটি এসেছিল সেও কান্না করছিল তার স্ত্রীর জন্য, তো আমরা শুধু মেয়েরাই মানে কাঁদি না, ছেলেরাও কাঁদে, ছেলেরাও স্ত্রীকে ফিরে পেতে চায়, মেয়েরাও স্বামীকে ফিরে পেতে চায়।
বা একটা যারা কলেজে পড়ো তারাও একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফিরে পেতে চায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফিরে পেতে চায়, কেউ কাউকে ধোকা দিলে তারপরেও তাকে অন্য কারোর সাথে সম্পর্ক থাকলেও তাকে আবার মানিয়ে নিয়ে চলতে চায়। অনেক ফোন আসে যাদের স্বামীরা দেখেন যে আমার স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে আবার ধুয়ে মুছে নিয়ে সংসার করতে চায়, বা বলতে চায় দিদি আপনি ফিরিয়ে দেন আমার স্ত্রীকে, আমি মাফ করে দেব, সে সমস্ত কিছু সে সন্তানের জন্য সে ভাবুক একটু, সে যেন ফিরে আসে, আমি তাকে ক্ষমা করে দেবো, কোনো দিন তার এইসব কথাগুলো বলবো না। অনেক পুরুষ মানুষদের যন্ত্রণার কথাগুলোও কিন্তু আমি শুনতে পারি। তাহলে ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা জিনিসটার একতরফা যে ভালোবাসা, ধরো আজকে আমি একজনকে ভালোবাসি, এই ভালোবাসাটা যদি সে উপলব্ধি না করতে পারে তার মানে আমি একতরফা ভালোবাসছি, আর এই একতরফা ভালোবাসা যদি কোনোদিন এই সম্পর্ক টিকে থাকবে না। একতরফা ভালোবাসা টিকিয়ে রাখার জন্য তোমাকেই সারা জীবন স্যাক্রিফাইস করে যেতে হবে, বা আপনাকেই সারা জীবন স্যাক্রিফাইস করে যেতে হবে, সে কিন্তু কোনো স্যাক্রিফাইস করবে না। আর আপনাদের স্যাক্রিফাইসের মাত্রা এতটাই বেড়ে যাবে যে একদিন কিন্তু আপনারও মনে হবে না আমি স্যাক্রিফাইস করবো না, ওকেও একটুখানি স্যাক্রিফাইস করার প্রয়োজন। তখন যখনই আপনি মুখ খুলবেন, যখনই আপনি সেগুলোকে কী কী স্যাক্রিফাইস করেছেন বোঝানোর চেষ্টা করবেন, তখনই কিন্তু তিনি আপনাকে অ্যাটাক করবে। কি বলবে প্রথমেই? আমি তো তোমাকে ভালোবাসতে বলিনি, আমি তোমায় কেয়ার করতে বলিনি, মানে তখন আপনি যেগুলো করে এসেছেন সেইগুলো সব নেগেটিভভাবে আপনার কাছে উপস্থাপনা করবে। কেন করেছেন, কেন করেছো তুমি, আমি কি তোমাকে চেয়েছিলাম, তোমাকে কি বলেছিলাম, তোমায় কি করতে বলেছিলাম? তখন আপনি যে জীবনে যে এতটা দিন তার সাথে সংসার করলেন, বা এতটা দিন তাকে ভালোবাসলেন, বা এতদিন তার সাথে প্রেম করলেন, আপনি দেখবেন লাস্টে গিয়ে হতাশ হয়ে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়বেন, আর নিজেকে নিজে ঘৃণা করতে শুরু করবেন যে আমি কি করেছি এতদিন, আমি কেন এত স্যাক্রিফাইস করেছি, আমি কাকে এতদিন ভালোবেসেছিলাম, যে ব্যক্তিটিকে আমি একতরফাই ভালোবেসে গেলাম তার কাছ থেকে কি আমি এত স্যাক্রিফাইস করার পর একটুখানি ভালোবাসা আশা করি না, বা একটুখানি ভালো ব্যবহার আশা করি না, বা একটুখানি আমাকে সময় দিক, বা আমাকে কেয়ার করুক, বা আমি কেমন আছি জানুক, এটা কি আমরা আশা করি না? প্রত্যেকটা মেয়েই বলুন আর প্রত্যেকটা ছেলেই বলুন এটা আশা করে। আমি কিন্তু শুধু মেয়েদের হয়ে কথা বলতে আসিনি, বা মেয়েদের হয়ে বলছি, আমি ছেলে মেয়ে উভয়ের হয়ে বলছি। যারা আমি যে মানসিকতা নিয়ে কথা বলছি সেই মানসিকতার যারা মানুষ হবেন তারা কিন্তু এই কথাটাই বলবেন যে একটুখানি দিন শেষে সে আমি কাজ করি, আমি জব করি, বা আমি ঘরে গৃহিণী হই না কেন, আমার কেয়ারটা, সে পুরুষ হোক বা নারী হোক, আমাদের যে কেয়ার, তুমি কেমন আছো দিন শেষে, আজকে সারাদিন কি কি করলে, আজকে যদি কেউ কারোর সাথে ফোনে বাপের বাড়িতে গল্প করে সেখানে ফোন বলা হয় যে তুমি সারাদিন কাকে কাকে ফোন করলে, বাপের বাড়িতে ক ঘন্টা গল্প করলে, কিন্তু কই এটা তো তাকে কোনো স্বামীকে বলতে শোনা যায় না, মানে আমি জানি না, আমি তো শুনিনি, এত কেস আছে যে এটা শুনিনি যে তুমি যাকে ফোন করছো ফোন করছো, তুমি ছাড়ো এখন, তুমি ভালো আছো, সারাদিন কিভাবে কাটালে, এই যে তুমি বাড়ির মধ্যে থেকেও যে ভালো আছো কথাটা, এটাও যে জিজ্ঞেস করার প্রয়োজন আছে, বা অনেকে মুখ ফুটে বলতে পারে, অনেকে মুখ ফুটে বলতে পারে না, সেটাও কিন্তু প্রয়োজন আছে। আজকে আমরা কিন্তু কেউই, ইভেন আমিও না, আমরা কিন্তু এগুলো আমার সব বাস্তব থেকে অভিজ্ঞতা হচ্ছে, তখন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, আর সেই সব জিনিসগুলোকে আপনাদের, যেই সব কথাগুলোকে, মনের ভাষাগুলোকে আপনাদেরকে ব্যক্ত করছি। আমিও কিন্তু বাড়িতে আমার ছেলেকে জিজ্ঞেস করি না, বাবা আন্তি ভালো আছিস, বা আমার স্বামীকেও জিজ্ঞেস করি না, তুমি ভালো আছো, তোমার শরীরটা কেমন আছে, এটা কিন্তু আমরা কেউই জিজ্ঞাসা করি না। কেননা এতটাই ক্লোজ রিলেশন আমাদের মধ্যে, মানে বন্ধুত্বের সম্পর্ক, সেখানে আমরা মনে করি না আমরা, ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি, অতএব এসব জিজ্ঞেস করার কী দরকার, আমরা তো কাছেই রয়েছি, দিনদার তো দেখতেই পাচ্ছি, এক ছাদের তলায় আছি, একসাথে খাচ্ছি, একসাথে ঘুরছি, একসাথে ফিরছি, অতএব তাকে তো জিজ্ঞেস করার প্রয়োজন নেই। কিন্তু দিন শেষে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটু মানে নিজের ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা, যেমন আমরা অন্যের খোঁজ নিই গুড মর্নিং গুড নাইট জানিয়ে, তেমন কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার যারা বাড়িতে রয়েছেন তাদেরকেও কিন্তু একবার, সে মেসেজেই হোক, ফোনেই ফোন করেই হোক, বা সামনাসামনিই হোক, ফেস টু ফেস, সেখানে কিন্তু জিজ্ঞেস করা দরকার যে তুমি ভালো আছো, বা আপনি ভালো আছেন, সে শ্বশুর শাশুড়ি বলো,
দেওর যা বলো, স্বামী বলো, সন্তান বলো বা ফ্যামিলির আর মেম্বার বলো, আজকে আমিই তো আমার ভাইয়ের বউটাকে আমি কখনো খোঁজ নিয়ে বলি না, এই রিয়া তুই ভালো আছিস? আমি যে এমন, আমি এত কিছু জ্ঞান দিচ্ছি, আপনারা বলবেন আমি জ্ঞান দিচ্ছি, সত্যি কথা বলছি আমি জ্ঞান দিচ্ছি, অথচ আমি নিজেই অ্যাপ্লাই করে দেখিনি কখনো। আমিই ফোন করি না, আমার ভাইয়েরই খবর নিই না, আমার বাড়ির খবর নিই না, আমার শ্বশুরশ্বশুরির খবর নিচ্ছি না, আমার স্বামী কেমন আছে জানছি না, আমি সন্তান কেমন আছে, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, মাথা সারাক্ষণ বিগড়ে থাকে, বাড়িতে এসে একটুখানি বাড়ির পরিবেশটা ভালো পাই, তখন একটু শান্তিতে একটু খাই, আর শান্তিতে একটু ঘুমানোর চেষ্টা করি, একটু ফেসবুক ঘাঁটি, নিজের মতো নিজে বিন্দাস থাকি। কিন্তু কখনোই কিন্তু আমরা কেউ কারো খেয়াল রাখছি না। এই খেয়াল না রাখার জন্যই কিন্তু আমাদের সম্পর্কে দূরত্ব বাড়ছে। যদি আমরা খেয়ালটা রাখি, একজন রাখবে আর একজন রাখবে না, যে কারণে আজকে আমার লাইভে বার্তা যে আজকে আমি খেয়াল রাখছি অথচ আমার খেয়ালটা কেউ রাখছে না, আমিও তো আশা করব যে আমার খেয়ালটাও কেউ রাখুক। আমি যাকে ভালোবাসছি আমি তো এটাও চাইবো সে আমাকেও নিঃশর্ত ভালোবাসুক। ভালোবাসা এমন একটা জিনিস, একটা মেয়ে মেয়েকে বিয়ে করে ফেলছে, ভালোবাসা এমন একটা জিনিস যেটা শুধু উপলব্ধি করা যায়, এটার কোনো আকার নেই। জলের যেমন কোনো রকমভাবে যে পাত্রে রাখা যায় সে পাত্রে রাখার ধারণ করে, ভালোবাসাটাও কিন্তু তাই। যে মানুষটিকে যে যেভাবে ভালোবাসাটা রিয়েলাইজ করবে সে কিন্তু সেইভাবে ভালোবাসাটাকে মানে ব্যক্ত করতে পারবে, বা সে সেইভাবে ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করবে, বা কখনো বা সে শুধু চেয়েই যাবে, চেয়েই যাবে, পেয়েই যাবে, কিন্তু কখনো দিতে জানে না। অনেকে আছে না পয়সার দিক দিয়ে কৃপণ, অনেকে কিন্তু এই সমাজে আছে ভালোবাসা দিতেও কিন্তু কৃপণতা করে, ভালোবাসাটা দিতেও কিন্তু কৃপণতা করে, কিন্তু দেখুন আপনার পান থেকে চুন কষলে আপনাকে কিন্তু ছাড়বে না। কিন্তু ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবে, তখন হাতের মুঠোটা ধরে রাখবে, হাতের মুঠো তো নয় মানে মনটাকে শক্ত করে রাখবে, শুধু পাবো, শুধু পাবো, শুধু পাবো, আমি ভালো থাকবো, আমাকে ভালোবাসুক, আমাকে সম্মান করুক, আমাকে কেয়ার করুক, আমার খোঁজ খবর নিক। কিন্তু যে অপোজিট সাইডে যে ব্যক্তিটি রয়েছে তারও যে সেই সেম চাওয়া পাওয়াটা থাকতে পারে, এটা এখনকার বর্তমান সমাজে মানুষের মধ্যে, মানুষের বেশ কিছু মানুষের এটা কিন্তু তারা ভুলে গেছেন। আমি জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি, আমি আমার মনের ভাষা ব্যক্ত করছি, কারণ আমি যে সমস্যা আজকে শুনে এলাম তার থেকে অনেক কিছু উপলব্ধি করতে পারলাম, তাই আজকে মনে করেছি যে আমার আজকেই বলাটা উচিত, কারণ আমি পরবর্তীতে হাজার চিন্তার মানুষ, আমি ভুলে যাব। কিন্তু সত্যি কথা বলতে ভালোবাসাটা, আমরা বলি না আমি ভালোবাসাটা বলে বোঝাতে পারবো না, ভালোবাসাটা দেখাতে পারবো না, সত্যি কথা বলছি আপনারা যেটা বলছেন আমিও সেটাই বলি হয়তো, এটা সত্যিই দেখানোর জিনিস নয়, এটা সত্যি বোঝানোর জিনিস নয়, এটা সত্যি ভাষায় প্রকাশ করার জিনিস নয়, এটা পার্থিব জিনিস নয় যে আপনি দেখাবেন, ঠিক আছে? তো সেই জায়গায় যার কোনো আকার নেই সেটা দেখানো যায় না, ঠিক ভালোবাসাটারও কোনো আকার নেই, যখন যে পাত্রে রাখবেন সেই পাত্রে যেমন জল মানে আকার ধারণ করে জল, ঠিক তেমনই ভালোবাসাটাও তেমন, কোন মানুষটিকে দিচ্ছেন শুধু সেটা যাচাই করে নিন একটু, কোন মানুষটিকে ভালোবাসছেন সেটা শুধু যাচাই করুন, আপনি মাঝের মধ্যে উজাড় করে ভালোবাসাটা দেওয়াটা বন্ধ করুন, একটু উজাড় করা ভালোবাসা নেওয়ার চেষ্টা করুন, তখনই দেখবেন যে আপনার ভুল কোথায়, তখনই ধরতে পারবেন সেই মানুষটি আপনার প্রতি কি কি ধারণা, তার কি আপনার ভালোবাসার প্রতি তার কি ফিলিংস, তখনই বুঝতে পারবেন। আমরা কি করি মেয়েরা বা ছেলেরা, অধিকাংশ মেয়েরাই করি কি করি, উজাড় করে সবাইকে ভালোবাসা দিই, আর যখন ভালোবাসাটা দেওয়া হয়ে যায় তখন কিন্তু তারা কিন্তু পেতে 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 অভ্যস্ত হয়ে যায়, সেটা পুরনো হয়ে যায় তাদের কাছে, কারণ তাদের যেন মনে হয় এটা আমাদের প্রাপ্তি, ঈশ্বর এই প্রাপ্তিযোগটা আগে থেকেই করে রেখেছিল, এটা আমাদের পাওনা তাই আমরা পাচ্ছি, তার জন্য আমরা কপাল করেছি। কিন্তু অপোজিট সাইডের যে ব্যক্তিটি তাকে ভালোবাসছে সে কখনোই সেটা, তাহলে সে তখন কি মনে করছে, অবশেষে দিন শেষে কি মনে করছে, যে আমারও কপালে এটাই লেখা ছিল, আমি তোমাকে উজাড় করে ভালোবাসা দিলাম আর তুমি তার বিনিময়ে আমাকে একরাশ আঘাত দিলে, একরাশ ভালোবাসা দিলে না একরাশ আঘাত দিলে। সুন্দর বন্ডিং এমনি এমনি হয় না,
একতরফা ভালোবাসাটা কোনোদিন ভালোবাসা নয়। কেউ আপনারা আমরা অনেকেই ভুল করি এই কাজটা, উজাড় করে ভালোবাসা দিই, কিন্তু সেই ব্যক্তিটি কেমন, সেই ব্যক্তিটি কি করতে চাইছে, সেই ব্যক্তিটি কি জন্য আমাকে ভালোবাসছে, কি ব্যক্তি, সেই ব্যক্তিটি কেন আমার সাথে তো মধুর সম্পর্কে জড়িয়ে গেল, সেই ব্যক্তিটি কেন তো মিষ্টি মিষ্টি কথা বলছে, সেই ব্যক্তিটি শুধু কি সত্যি আমার কেয়ার নিচ্ছে, ইন ফিউচারে কি নেবে। একটু কম ভালোবাসুন আমার মনে হয়েছে, তাই আমি বললাম। যদি ভুল ভ্রান্তি হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেব এবং আমি পয়েন্টগুলোকে নোট করব। আমার কথা হলো কি, যদি আমরা একটু কম ভালোবাসা দিই, যদি আমরা সব থেকে বেশি, ধরুন আমি কিছু পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি, সেই জায়গাকার ক্ষেত্রে কিন্তু সেই মানুষটি, আমরা হলো মানুষ, আমরা অভ্যাসের দাস, সে জায়গায় কী হচ্ছে, যে পেয়ে আসছে তার কিন্তু কোনো দোষ নেই, ভুল কিন্তু আমাদের, কারণ আমরা দিয়েই আসছি। আজকে যদি আমরা ট্রেনে বাসে যখন উঠি বা রাস্তায় পথ চলতিতে যখন দেখি অনেকে, অনেক ক্ষমা করবেন আমি কাউকে ভিক্ষুক বলতে পারি না, ধরুন অনেকে আসেন সাহায্য নিতে, তো তাদেরকে দেখে আমরা কি করি, প্রথমেই মায়ায় পড়ে গিয়ে কিছু দিয়ে দিই, আমরা কিন্তু যাচাই করলাম না, সেখানেও কিন্তু একটা ভালোবাসা কাজ করে, সেটাও কিন্তু একটা মায়া, একটা দেখি একটু কথা শুনেই মায়াই জড়িয়ে যায় আমরা, এই মায়াই কিন্তু আমাদেরকে একদিন ক্ষতির পথে নিয়ে যায়, আর আমরা কিন্তু ওই মায়াতে আছি বলেই, তার জন্যই কিন্তু আজকে আমরা সংসারের বাঁধনে বেঁধে আছি, মায়া আমাদেরকে আটকে রাখে, মায়াই কিন্তু আমাদেরকে আটকে রাখে, ভালোবাসার থেকেও মায়া, ভালোবাসার জন্মটা তখনই হয় যখন তার প্রতি মায়াটা চলে আসে, মানে সে ছাড়া আমি বাঁচব না তখনই এই কথাটা বলা হয়, তার প্রতি একটা মায়া, তার উপরে ডিপেন্ড করা, এই জিনিসগুলো আসে বলেই কিন্তু সেখান থেকে ভালোবাসার সৃষ্টি, যেটাকে আমরা বলি যে নিঃস্বার্থ ভালোবাসা, নিষ্পাপ ভালোবাসা। সেইখানটাই দেখুন, তাকে যখন সহযোগিতা করছি তখন কিন্তু আমরা একবারও বুঝছি না যে আমরা অপাত্রে দান করছি না পাত্রে দান করছি, আমরা মায়ায় পড়ে গিয়ে তাকে সহযোগিতা করলাম, দিন শেষে দেখা গেল সে তখন কি করলো, কোনো পুরুষ মানুষ দেখায় অনেক, অধিকাংশ আমি দেখেছি এরকম, সে কি করলো, সাহায্য নিল, দিদি আমি একটু ভাত খাবো আমাকে একটু হেল্প করো, আমি হয়তো দিয়ে দিলাম যে ভাত খাওয়ার জন্য, ঠিক আছে ভাত খেতে গেলে এখন হোটেলে খুব কম করে হলেও 30 টাকা লাগে, একটু মাছ ভাত খেতে গেলে 50-60 টাকা লাগে, সে জায়গায় আমি যদি দিতে যাই তাহলে আমি সেইভাবে দেবো, কারণ সে আমায় খাবার জন্য চাইছে, কিন্তু দিন শেষে দেখবো সে 30 টাকার মদের বোতল বাংলা মদ কিনে এসে খাচ্ছে, রাস্তায় দেখছি আমি আসার পথে দেখি সে পড়ে রয়েছে, তাহলে দেখুন মায়ার বাঁধনে বেঁধে গিয়ে সে যাতে দুপুরে একটু আহারটা পেটে পড়ে এবং সেই জন্য সুস্থ থাকে, এবং ঈশ্বরের কাছে বলতে বলতে যাচ্ছে, হে ঈশ্বর এরকম মানুষও পৃথিবীতে আছে যে এখনো পর্যন্ত এরকম কষ্ট করছে বা এরকম মায়া লেগে যায়, কিন্তু তখন দেখি রাস্তার বেলায় আসছি যখন, তখন দেখছি কি সেই মানুষটি মদ খেয়ে চুর হয়ে পড়ে রয়েছে, এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তখন নিজের প্রতি নিজের ঘৃণা হয়, ছি ঠকে গেলাম, এটা যদি না দিই, একটা শিশুকে যদি কোনোরকমভাবে আমি এদের উপকারটা করতাম তাহলে শিশুটি হয়তো খেত, কিন্তু এই মানুষটি তো ইয়ং ছেলে, সে তো কাজ না করে সে এরকম ভিক্ষে করে বেড়াচ্ছে, আর সে রাস্তায় আজকে মদ খেয়ে পড়ে রয়েছে আমারই দেওয়া পয়সা দিয়ে, আর আমার কঠোর পরিশ্রম করা পয়সা, সে যে আমার কথা বলতে যে যেটা করে না কেন, যে যখন দেয় কারো বরের পকেট থেকে দেয়, কেউ বা নিজে ইনকাম করে দেয়, সে ছেলে মেয়ে বা যেই হোক না কেন, কেউ তো তাদের তো পরিশ্রমেরই পয়সা, সেটা যখন দিচ্ছে তাকে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন এটা মনে দেখা হয় তখন নিজের প্রতি নিজের একটা কিন্তু ঘৃণা জন্মায়, নিজের প্রতি নিজেই অবিশ্বাস করতে লাগে, কেন অপাত্রে দান করা হয়েছে। ঠিক তেমনই আমরা যদি কোনো মানুষকে ভালোবাসি, তার আগে দেখতে হবে পাত্র পাত্রীটা আমরা যে উজাড় করে ভালোবাসি তার পাওয়ার যোগ্যতা তারা রাখে কিনা, সেটা ভবিষ্যতে টিকে থাকবে কিনা, শুধু দিয়ে যাব নেব না এই চিন্তাভাবনাটা বন্ধ করুন। আপনি যদি একটা দিদি ভ্যালেন্টাইন ডেতে যদি একটা গোলাপ গিফট করেন, তাহলে আপনিও আশা রাখবেন সেও আপনাকে একটা চকলেট গিফট করুন। আজকে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বলছি মেয়েরা বেশি গিফট করে, এক
একটা ছেলে যদি তিনটি জিনিস গিফট করে, যে কোনো অকেশন পারপাস বলুন, বার্থডে বলুন, ভ্যালেন্টাইন ডে বলুন, অ্যানিভার্সারি বলুন, যাই বলুন না কেন, তিনটে এই লাভ ডে, হাগ ডে, কিস ডে, কত কিছু আছে তাই না ভালোবাসার মধ্যে, তো এই ডেগুলোতে ঠিক আছে, চকলেট ডে, তো একটা মেয়ে যদি, একটা ছেলে যদি তিনটি জিনিস গিফট করে, অনেক অনেক ছেলেরা কিন্তু এর থেকেও বেশি করে, মেয়েরা হয়তো কৃপো নয়, আমি যেটা আমি দেখেছি সেটা বলছি, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমি সবারটা তো বলতে পারবো না, তো একটা মেয়ে কিন্তু তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করে মেয়েরা, আবার কিছু কিছু ছেলেরা আছে মেয়েদের মতো সফট মাইন্ডের, তারা কিন্তু, সেই মেয়েটা হয়তো কঠোর মাইন্ডের হয় কিন্তু ছেলেটা হয়তো খুব সফট মাইন্ডের হয়, মানে এতটাই তার মধ্যে একটা, মানে মনটা এতটাই পবিত্র বা এতটা পরিষ্কার, সে কিন্তু কখনো ভাবে না যে এই মেয়েটিকে দিচ্ছে, এই মেয়েটি একটু কঠোর, এই মেয়েটি আমাকে ঠকিয়ে দিয়ে বেরিয়ে যাবে, অনেক ছেলেরা কিন্তু ঠকে যায় এই কারণে, অনেক মেয়েদের জন্য, সেখানে কিন্তু আমি জাস্ট যেটা বলতে যাচ্ছিলাম, একটা মেয়েরা, একটা ছেলে যদি একটা গোলাপ গিফট করে না, একটা মেয়ে গোলাপ, ক্যাডবেরি, তার সাথে একটা পাঞ্জাবি, তার সাথে আর একটা কিছু গিফট, একটা টেডি বিয়ার, এইসব গিফট টিফট করে, আমি ভুল বলছি না ঠিক বলছি আমি জানি না, তো আমার চোখে দেখা যেগুলো সেগুলো বলছি, কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ছেলেরাও করে এটা, কিন্তু মেয়েরা কিন্তু একটু বেশি করে আমার যেটা মনে হয়েছে, কিন্তু আমার কথা হলো আপনি যদি এক বছর, এবার ধরুন সেই ছেলেটি আপনাকে কিছুই বলে না, একটা হয়তো গোলাপ দিল বা ভ্যালেন্টাইন ডেটা পালন করলো বা আপনার বার্থডেটা পালন করলো, সে আপনার একটা, কিছু কিছু ছেলেরা দেখেছি কি সুন্দর করে স্ত্রীর বার্থডেটা সারপ্রাইজ দেয় তাই না, আর কিছু কিছু স্ত্রীরাও দেখেছি হাজব্যান্ডের বা তাদের বয়ফ্রেন্ডের যে সুন্দর করে বার্থডেটা একটা সারপ্রাইজ হিসাবে তাদেরকে দিচ্ছে, এটা একটা চিরস্মরণীয় হয়ে থাকার জিনিস, কিন্তু যেটা আগে করা হয়েছে ঠিক বিয়ে করার পর, হয়তো যখন তারা ভালোবাসতেন তখন করেছে, কিন্তু বিয়ে করার পর তারা যেন এর থেকে দূরে চলে গেছে, তখন আর স্বামী স্ত্রীকে এরকম মানে সারপ্রাইজ দেওয়া, স্ত্রী স্বামীকে সারপ্রাইজ দেওয়া, বা তখন দেখা যাচ্ছে হয়তো একজন সারপ্রাইজ দিচ্ছে, একজন সেই পুরনো স্মৃতিগুলোকে মনে রেখেছেন কিন্তু আর একজন কিন্তু ভুলে গেছে, তার কাছে কিন্তু এটা কিন্তু একটা মনে হচ্ছে যেন একটা ডেলি রুটিনের মতো, ও ওটা তো আমার স্বামী করবেই, ওটা তো আমার স্ত্রী করবেই, তার মধ্যে কিন্তু ভালোবাসাটা নিজের ভালোবাসাটা ওই ভ্যালেন্টাইন ডের সময় বা আগে যখন বিয়ে হয়নি তখন বার্থডের সময় যে উপলব্ধিটা তারা করতে পারত সেটা কিন্তু বিয়ের পর উপলব্ধি করতে পারছিল, তো প্রতিদিন কিন্তু আমরা প্রতি একটা একটা করে দিন যায়, মানে রাত পেরিয়ে সূর্য ওঠে, আমাদের কিন্তু প্রতিদিন একটা করে নতুন জীবনে কিন্তু আমরা পা রাখি, এই নয় যে আমাদের বছরের শেষে একবার বার্থডে পালন হয় তখনই আমাদের আবার এক বছরের জন্য নতুন জীবন শুরু হয়, এটা আমার উপলব্ধি বলছি, আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু বাঁচার জন্য, প্রতিদিনই কিন্তু সূর্য উদয় হবে আর একটা একটা করে আমাদের এক একটা দিন নতুন জীবন ফিরে পায়, কোনো দিন আঘাত পাই, কোনো দিন খুব ভালোবাসা পাই, কোনো দিন খুব হাসি, কোনো দিন খুব কাঁদি, কোনো দিন হয়তো কোনো রকম শিক্ষা পাই, কোনো দিন হয়তো কোনো কোনো শিক্ষা দিই, নতুন নতুন জীবন, এটা জন্মদিনটাই কিন্তু নতুন জীবন নয়, আর নতুন জীবনটা কিন্তু জন্মদিন থেকেই শুরু হয় না, প্রতিটা দিনই কিন্তু আমাদের কিন্তু নতুন জীবন থাকে, আমরা সেটাকে ভালোবেসে গ্রহণ করতে জানি না, সেটা আমরা উপলব্ধি করতে জানি না, অনেকেই অনেকে করেন তারা ভালো আছেন, অনেকে করতে পারি না বলে তাই আমরা এতটা কষ্টে জীবনযাপন করি, এতটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাই, তখন আমরা নিজেরা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই, তখন কিন্তু আমরা একটা ভালো মানুষ ভালোবেসে কিন্তু কথা বললেও সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, তার সাথে হয়তো দাঁত মুখ খিচিয়ে কথা বলে ফেলি বা তার সাথে একটা রাগ ব্যবহার করে ফেলি, কারণ আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি, কিসের জন্য, কিসের অভাব, খাওয়া পড়া, 10 দিন না খেয়ে আপনি একটা ভালোভাবে থাকতে পারবেন যদি আপনার মনটা ভালো থাকে, আপনি উপোস করে যখন থাকেন ঠাকুরের নামে আপনারা, তখন কি আপনাদের কারো কষ্ট হয়, কারো কষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কষ্ট পান না, কেন, কারণ ঠাকুরের নাম করে তিনি উপবাস আছেন, তার খিদে পিপাসাটাই পায় না, অনেকের আবার মানে মানে উপোস করলেই বেশি করে খিদে পায়, কারণ তিনি কিন্তু সেই উপবাস যে জিনিসটা সেটা এখনো উপলব্ধি করতে পারেনি, বা ঠাকুরকে, ঠাকুরের নামে আমি আছি, ঠাকুর আমাকে খিদে পিপাসাটা বুঝতেই দেবে না, এই যে বিশ্বাসটা যখন তার মাইন্ডে বসে যাবে তখন দেখবেন সেই খিদে পাওয়া মানুষটি বা খিদে পাওয়া ছেলে বা মেয়ে সেও কিন্তু ওই ঠাকুরের উপর বিশ্বাস করে বলবে আমার খিদে পাচ্ছে না, সারাদিন আমি জল না খেয়ে কাটিয়ে দিলাম, 24 ঘন্টা নির্জলা উপোস করে নিলাম, সবই কিন্তু ভালোবাসা, ঠাকুরের প্রতি ভালোবাসা বলুন বা মানুষ মানুষের প্রতি ভালোবাসা বলুন, সব কিছুই কিন্তু ভালোবাসা থেকে সৃষ্টি,
প্রত্যেকটা জিনিস ভালোবাসা থেকে সৃষ্টি। তো ভালোবাসা না থাকলে আমরা কখনো এইভাবে সমাজে চলতে পারতাম না, আর ভালোবাসা থেকে আঘাত না পেলেও আমরা এরকমভাবে শিক্ষামূলকভাবে আমরা একে অপরের সংসার জোড়া লাগাতে পারতাম না বা কাউকে কোনো বুদ্ধি দিতে পারতাম না। ঘাত প্রতিঘাত অবশ্যই প্রয়োজন আছে, ঘাত প্রতিঘাত থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। সেই শিক্ষাটা হলো কি, পুঁথিগত বিদ্যাতেও সেই শিক্ষাটা পাওয়া যায় না, যেটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেটা আপনি শিখবেন সেই শিক্ষাটা কিন্তু আপনি ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু যেটা বই পড়ে শিখেছেন সেটা কিন্তু একদিন হলেও ভুলে যাবেন, যত বয়স বাড়বে ভুলে যাবেন। এখন কেউ বলতে পারবে খুকু গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে, ঠিক আছে, সেটা কিন্তু অনেকেই বলতে গেলে, ঠিক আছে, আমরা কিন্তু হয় অনেকে খুব ভালো বলতে পারবেন, অনেকেই বলতে গেলে উঁ করে আমরা মনে করে করে বলতে পারবো, কিন্তু আতা গাছে তোতা পাখিটা কিন্তু কেউ বলে না, কেন আতা গাছে তোতা পাখিটা সব বাচ্চারাই বলে কমন। তাই এখন আমরা বড় থেকে ছোট থেকে শুরু করে বৃদ্ধ মা পর্যন্ত আমরা সবাই আতা গাছে তোতা পাখিটা কিন্তু জানি। তাল গাছের কবিতাটা কিন্তু অনেকে বলতে পারবো, অনেকে বলতে পারবো না। ঠিক তেমনই ভালোবাসার সম্পর্কটা এমনভাবে যাচাই করা উচিত, এবং যাচাই যখন করবেন মন থেকে বুদ্ধির সাথে যাচাই করবেন। যাচাই করার সময় মনের মধ্যে কোনো রকম ডাউট রাখলে চলবে না, ডাউট মানুষকে ভালোবাসা থেকে বঞ্চিত করে। যখন যাচাই করছেন সেই যাচাইয়ের মধ্যেও আপনার যেন ভালোবাসাটা থাকে, যাচাই করুন ভালোবাসাটা, সে আপনাকে ভালোবাসে কিনা সেটাও কিন্তু ভালোবাসা দিয়ে যাচাই করুন। কখনোই একদম মানে পুরো ছেড়ে দিলাম বডি, আমি ভালোবাসি, আমি দেখবো ও আমাকে ভালোবাসে কিনা, তাহলে কিন্তু ভালোবাসাটা যাচাই করতে পারবেন না, অশান্তি সৃষ্টি হবে। ভালোবাসাটা যাচাই করুন, যাচাই করার সময় আপনারা কিন্তু ভালোবাসা দিয়ে যাচাই করুন, তার সাথে খারাপ ব্যবহার করে তুমি আমাকে, আমি তোমাকে এত এত স্যাক্রিফাইস করেছি, এত ভালোবাসি, তুমি আমাকে কি দিয়েছো, আমরা যেটা করে বসি আবেগবশত ঝগড়াবশত, কিন্তু সেটা না করে যদি আমরা একদিন একটু কম ভালোবাসি, সেদিন যদি বলি যে আজকে তোমার ভালোবাসা নেব, দেখুন তার ভালোবাসাটা আপনি ঠিক মতো উপলব্ধি করতে পারছেন কি না। আমরা তা করি না, বিশেষ করে মেয়েরা, আমরা লজ্জা পাই, আমরা ভালোবাসি বলতে লজ্জা পাই, বাড়ির মানুষকে সন্তানের সামনে আমার স্বামীকে আমি ভালোবাসি বলতে লজ্জা পাই, সন্তানকে ভালোবাসি বলতে লজ্জা পাই, কোনো কোনো সময় ইতস্তত বোধ করে, কিন্তু এই ইতস্তত বোধ আমাদের আজকে বর্তমান সমাজের সাংসারিক জীবনে আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি একটু খোলা মনে, খোলা হাওয়ার মতো, ঠিক খোলা মনে যদি আমরা ভালোবাসাটাকে প্রকাশ করতে পারি তাহলে হয়তো দূরত্ব বাড়বে না। আজকে অনেকে দেখি যে মানে এত মেসেজের ভালোবাসা, সেই মেসেজের ভালোবাসাগুলো পরবর্তীতে দেখা যায় নিটফল জিরো। সেই স্মৃতিগুলো নিয়ে যখন আমরা আঁকড়ে ধরি, যখন আমরা এক পক্ষ যখন ভালোবাসি অপরকে, তখন কিন্তু সেই সব স্মৃতিগুলো ভুলে যায়। সে কি মেসেজ করেছে, সে কিভাবে ভালোবেসেছে, সে কিভাবে কেয়ার করেছে, সে কিভাবে তাকে আমি ভালোবাসলাম, অনিচ্ছাকৃতও তাকে ভালোবেসে ফেললাম, ঠিক আছে, তারপরও কিন্তু সে কিন্তু সেগুলো ভুলে গেল যে করলো। সেই বড়শিতে যেমন মানে টোপ দিয়ে মাছ ধরতে হয়, তেমন করে অনেকেই কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বড়শিতে না আটকাচ্ছেন, মানে ভালোবাসার জালে না জড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু একটা আপনার প্রতি অ্যাট্রাকশন থাকে। বেশ কিছু জায়গায় দেখছি ভালোবাসার ক্ষেত্রে, যখনই দেখে গেল যে না বড়শিতে টোপে মাছটি ধরা পড়ে গেছে, তখন কতক্ষণে মাছটিকে মানে একটু ভালোবাসা থাকলো যে মাছটাকে কদিন ধরে রেখে দেবো বা কিছু করবো সেটা নয়, মানে কতক্ষণে তাকে মানে কেটে বেশ ফ্রাই করে খাবো বা বিভিন্ন ধরনের আইটেম রান্না করে খাবো, এই চিন্তাভাবনা মানুষের থাকে ভালোবাসার প্রতি, বেশ কিছু মানুষের। কিন্তু আপনি কিন্তু ওই টোপে পড়ে গেলেন, টোপটা যেই গিলে ফেললেন আপনি কিন্তু আটকে গেলেন, তারপরে কিন্তু আপনি সে কিন্তু আবার আপনাকে পেয়ে যাওয়ার পর আপনাকে ছেড়ে দিল, এবার আপনি তার প্রতি আকর্ষণটা বেড়ে গেল আপনার, মানে আপনি তাকে ভালোবাসতে শুরু করলেন, আর তখনই সে কী করলো, সে নিজেকে একটু ওয়েট দেখাতে শুরু করলো, আগে সেই মেসেজ পাচ্ছেন না, আগে সেই বুলি পাচ্ছেন না, আগে সেই কেয়ার দেখতে পাচ্ছেন না, আগে সেই সুন্দর তোমাকে খুব সুন্দর লাগছে এই কথাটা শুনতে পাচ্ছেন না, তুমি এই পোশাকটা পরো আজকে, এই কালারের পোশাকটা তোমাকে বেশ মানায়, এটা শুনতে পাচ্ছেন না, তখন কি শুনছেন,
তুমি তখন আপনি যেগুলো শিখেছেন মানে আপনি যেগুলো পেয়েছেন সেগুলো তার ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন, তুমি এই পোশাকটা পরো তোমাকে ভালো লাগছে, বেশ আজকে বেশ পোশাকটা পরে ভালো লাগছে, আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, তাহলে কি হলো তার আকর্ষণটা কিন্তু আপনাকে যতক্ষণ পর্যন্ত কাছে না টানলো ততক্ষণ পর্যন্ত তার আপনার প্রতি আকর্ষণ থাকলো। এবার যেই আপনাকে পেয়ে গেল, কারণ সে তো পরিশ্রম করে আপনাকে পাচ্ছে, সে তো অনেক অক্লান্ত পরিশ্রম করে ব্রেন কাটিয়ে মন থেকে ভালোবেসে উজাড় ভালোবাসা দিয়ে সে আপনাকে পাচ্ছে, যেই পাওয়া হয়ে গেল তখন আপনি আস্তে আস্তে শুরু হলো পুরনো হয়ে গেলেন, আর যখনই পুরনো হয়ে গেল তখন নিজেদের মধ্যে যে আগের যে মেসেজের কথাবার্তা, যে আগের যে ফোন কলের কথাবার্তা, বা আগে যে যখন নতুন নতুন যে সম্পর্কটা আপনারা যখন একটা বিবাহিত জীবনে সেটাকে নিয়ে এলেন, তারপরে যে জীবনযাপনটা সেখানে যেন পাচ্ছিলেন, আস্তে 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 পুরনো হতে থাকলো। আর এই পুরনো যখনই হয়ে গেল মানুষের মধ্যে এটা বসে গেল, ও দূর আমাদের 20 বছর বিয়ে হয়ে গেছে, এখন আর আমাদের কোনো শখ শৌখিনতা নেই, এখন আর কি বলবো, ছেলেরা বড় হয়ে গেছে, মেয়েরা বড় হয়ে গেছে, এখন কি বলা যায় নাকি যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এই তোমাকে না এই পোশাকটা পরে ভীষণ সুন্দর লাগছে, এখন আমরা লজ্জা পাই, বিশেষ করে মেয়েরা, একটা ছেলেরা যদিও বা বলতে পারে সেটা আমরা মেয়েরা অনেকেই পাই না, ঠিক না, আর একটা মেয়েরা বলতে চায় কিন্তু বলতে পারে না, কারণ তারা লজ্জা করে, এই লজ্জাটা আমাদের কাটিয়ে উঠতে হবে, তবে আমাদের ভালোবাসার সম্পর্কটা গাঢ় হবে। লজ্জা আমরা কাটিয়ে না উঠতে পারলে, আমরা এখনো পর্যন্ত বৃদ্ধ বয়সে যদি ভালোবাসি কথাটা না বলতে পারি, সেখানে যদি আমাদের ঝগড়াটা যেমনভাবে তুমুল আকারে হচ্ছে তেমন করে তো তুমুল আকারে ভালোবাসাটাও যায়, কিন্তু দেখুন ঝগড়া তুমুল আকারে হয়ে কেস কামারি হয়ে যাচ্ছে, কিন্তু ভালোবাসা তুমুল আকারে কিন্তু আমরা আগের জীবনে ফিরে পেতে ফিরে পাচ্ছি না, আগের জীবনটা, আগের সেই কথা, আগের সেই ভালোবাসা, আগের সেই যত্নটা আমরা কিন্তু পাচ্ছি না, তার জন্য কিন্তু এখনকার দিনে বর্তমান সমাজে মানে মানুষ কোর্টে গেলেই দেখা যাবে ডিভোর্স, স্বামী স্ত্রী অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, সব জায়গায় যাবেন দেখবেন কি সব টেবিলে টেবিলে উকিল বকিল টেবিলে যাবেন, খালি একদিন গিয়ে খালি দাঁড়িয়ে থেকে দেখবেন জমি সংক্রান্ত আর ডিভোর্স, স্বামী স্ত্রী মনোমালিন্য, কেউ বা সংসার করতে চায় সংসার করবে না, কেউ বা সংসার করতে চায় না তাকে জোর করে সংসার করতে হবে, এই কেস, আর না হলে কারো পছন্দ হচ্ছে না অন্য কাউকে পছন্দ হচ্ছে ডিভোর্স। আপনারা একদিন কোর্টে গিয়ে আমার এই কথাটাকে মিলিয়ে নেওয়ার জন্য কেউ যদি গিয়ে দাঁড়িয়ে থেকে দেখেন, অনেকের হয়তো অনেক সুযোগ আছে যে কোর্টে দাঁড়িয়ে থেকে এগুলো দেখা, আপনারা প্রত্যেকটা টেবিলে গিয়ে দেখবেন, একটু একটু করে ঘুরে ঘুরে দেখবেন প্রত্যেকটা টেবিলে গিয়ে দেখবেন জমি সংক্রান্ত, লাঠাঠি ফাটাফাটি, আর নালে পরকিয়া, নালে স্বামী স্ত্রী, আর কোনো কেস নেই, মানে এখন তো অতটা খুন খারাপই হয় না, এ ওকে দাদাগিরি, মস্তানি দাদাগিরি, এসব কিন্তু এখনও বর্তমান সমাজে কিন্তু অনেকটা কমে গেছে, যেগুলো আগে ছিল, ঠিক আছে, এখানে খুন হচ্ছে ওখানে খুন হচ্ছে এগুলো কিন্তু খুব কম, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় তো সবসময় আমরা ফেসবুক খুলে বসেই থাকি, এখন টিভি আর কজন মানুষ দেখি, কিন্তু সেই তুলনায় কিন্তু এখন দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে স্বামী স্ত্রীর ভাঙন, এর বউ ওকে নিয়ে চালাচ্ছে, ওকে নিয়ে চলে যাচ্ছে, এ সন্তানকে ফেলে দিচ্ছে, ও সন্তানকে বস্তাবন্দি করে দিচ্ছে, এ সন্তানকে ওখানে ফেলে দিচ্ছে, বিয়ের আগে সন্তান হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন রকমের সমস্যা এগুলো উঠে আসছে। তাই আমি মানে এটাই বলতে চাইছি যে আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নেই, কিন্তু আমরা ভালোবাসাটা বোঝানোতে অপারক, ভালোবাসাটা বোঝাতে অপারক, মানে ভালোবাসাটা নিজেরা বোঝাতেও অপারক, আর ভালোবাসাটা বুঝে তার কাছ থেকে বুঝে নেওয়াতেও অপারক, তার জন্যই কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে পরিবারগুলো সন্তানরা বড় হয়ে গেলে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে আগে সেই মধুর সম্পর্কটা থাকছে না, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার যে সম্পর্কটা সেটা সন্তানরা দেখতে পাচ্ছে না, কিন্তু সন্তানরা কি দেখছেন, মনোমালিন্য, ঝগড়া, অশান্তি এগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু বাবা মার মধ্যে যে সুন্দর একটা বন্ডিং যেখান থেকে সন্তানরা শিখবে সেই জিনিসটা কিন্তু তারা দেখতে পাচ্ছেন না সন্তানরা, তাই সন্তানদের ভবিষ্যৎটাও কিন্তু অন্ধকার, আর এই অন্ধকারের জন্য কারা দায়ী, আমরা দায়ী, সন্তানদের ভবিষ্যৎটা অন্ধকারের জন্য আমরা দায়ী, আজকে যদি আমরা স্বামী স্ত্রী আলাদা থাকি, আজকে যদি আমরা স্বামী স্ত্রী দুবেলা ঝগড়া করি, আজকে যদি আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম বাজে মিসবিহেভিয়ার করি, আজকে যদি আমরা স্বামী স্ত্রী একে অপরকে সম্মান না দিই, আজকে যদি আমরা একে অপরের কাছে কোন জায়গাটায় কি বলতে হবে সেটা যদি না বোধ থাকে আমাদের মধ্যে, তাহলে সন্তানরা কি শিখবে,
সন্তানগুলো যখন বড় হয়ে যখন আমাদের এই কথাগুলো বলবে তখন আমরা কি বলবো, আমার সন্তান অমানুষ তৈরি হয়েছে। কিন্তু সত্যি কথা বলছি, কোনো সন্তানই অমানুষ হয় না, অমানুষটা হয় পরিবেশে, সেটা বাইরের পরিবেশ বলুন বা ঘরের পরিবেশ বলুন। আমরা কিন্তু দোষারোপ করি আমাদের ভাগ্যটাকে, অবশেষে দোষারোপ করি, প্রথমে সন্তানকে দোষারোপ করি, পরবর্তীতে হয়তো নিজের ভাগ্যটাকে দোষারোপ করি। কিন্তু এই ভাগ্যটাকে দোষারোপ করার জন্য কিন্তু আমরা মা বাবারাই দায়ী। আজকে সন্তানরা যেটা দেখবে সেটাই কিন্তু তারা পরবর্তী জীবনে সেটাই করবে। আজকে যদি কারো স্বামী, ধরুন আজকে শ্বশুর শাশুড়ি আলাদা থাকে, সেই সন্তানের প্রতিও কিন্তু সেই এফেক্টটা পড়বে, সেই এফেক্টটা কিন্তু সন্তানের প্রতিও পড়বে, সে ছেলে বলুন মেয়ে বলুন, তারাও কিন্তু বিবাহিত জীবনে অবশেষে দেখবেন কি আলাদা থাকার চেষ্টা করবে, কোনো না কোনো প্রকারে এমন কোনো ঘটনা ঘটবে সেখানে আলাদা থাকতে শুরু করবে। এটা কিন্তু একটা এফেক্ট পড়ে, কারণ যে যেটা থেকে দেখে দেখে অভ্যস্ত সেইগুলোই কিন্তু তার মধ্যে। এই জন্য কথায় আছে, অনেক সময় বলি আমরা যে পরিবার থেকেই আমরা শিখি, শিশু শিক্ষা মায়ের কোলে, তাই না? রক্ত কথা বলে, কত চলতি কথা আছে। সেই জায়গায় দাঁড়িয়েতে কিন্তু আমরা কিন্তু সেই সন্তানটাকে আজকে এই জায়গাটা বা এই পরিবেশটা দেওয়ার জন্য আমরা দায়ী। আজকে যখন আমার ছেলের বউ বা আমার মেয়েটা যখন এই কাজটা করছে, সে যেটা শিখেছে, আজকে যদি আমি একটা মেয়ে হয়ে যদি দেখি আমার বাবা মার মধ্যে বন্ডিং নেই, আমার বাবা মার মধ্যে দিনরাত অশান্তি হচ্ছে, সেই অশান্তির জেরে বাবা মা দূরত্ব বেড়েছে, আজকে আমিও কিন্তু সেটা ছোটো থেকে শিখবো এবং শিখে সেটা কিন্তু আমি আমার সংসার জীবনে কিন্তু সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এটা কিন্তু অটোমেটিক হয়ে আসে, এটা জেনারেশন অটোমেটিক হয়ে আসে। তার মধ্যে এক্সেপশনাল কিছু ব্যক্তিরা রয়েছেন বা কিছু মানুষ রয়েছেন বা কিছু ছেলেমেয়েরা রয়েছেন, তারা এক্সেপশনাল, মানে বলে না যে ভালো মানুষ এই হাজার মানুষের মধ্যে একটা পাওয়া যায়, ঠিক তেমনই এরকম মানুষও কিন্তু কম পাওয়া যায়, যারা মা বাবার দেখে শিখে তারপরে সেটা জীবনে নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না বলে প্রতিজ্ঞা করেন বা সংকল্প করেন যে আমরা যেটা দেখেছি সেটা আমি আমার লাইফে হতে দেব না, বা মা বা বাবা যে কষ্টটা পেয়েছে বা বাবা মাকে যে কষ্ট দিয়েছে বা মা বাবাকে যে কষ্ট দিয়েছে সেটা আমি কোনোদিন আমার স্বামীকে দেব না বা আমি নিজেও এটা করব না। এই সংকল্পটা কিন্তু খুব কম মেয়েরা বা খুব কম ছেলেরা করে। ভালোবাসাটা পরিবার থেকে মনের মধ্যে সৃষ্টি করে সন্তানের। আজকে আমি সন্তানের সাথে যে ব্যবহারটা করব সন্তান আগামী দিন আমাকে সেটাই দেবে। আজকে ধরুন সন্তান আমাকে অপমান করছে, আজকে আমরা কি বলছি, সন্তানকে আমি আজকে খাইয়ে পড়ি অমানুষ তৈরি করেছি, ভালো জায়গায় পরিবেশে মানুষ করেছি, কত লক্ষ লক্ষ টাকা খরচা করছি, কিন্তু অবশেষে দেখছি আমার সন্তান একটা অমানুষ তৈরি হয়েছে। কিন্তু একবারও নিজের দিকে আঙুল তুলে দেখছি না আমরা যে আমরা মা বাবা হয়েও যে আমরাও অনেক ভুল কাজ করেছি, যার এফেক্টটা তার মধ্যে এখন কাজ করছে, সেই এফেক্টটা এখন আমরা ভোগ করছি, তার কোনো দোষ নেই, দোষটা আমাদের। এইটা আমাদের মধ্যে, গার্জেনদের মধ্যে এই জিনিসটা আসছে না। আমরা কি দেখছি, তাকে খাইয়ে পড়ে মানুষ করছি, লাস্টে অবশেষে কি বলছি, তোকে খাইয়েছি, তোকে পড়িয়েছি, তোকে ভালো স্কুলে ভর্তি করেছি, তুই আজকে এরকম করছিস, তুই আজকে ওরকম করছিস। কিন্তু দেখুন একটু ভাবনা চিন্তা করে যে আজকে কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি আজকে কিন্তু বাইরে থেকে এসে শিখে আসেনি, সেই কিন্তু ঘর থেকে দেখে শিখেছে। তাই সবার আগে কথাই বলে না যে আগে ঘর শাসন তারপরে পর শাসন, কথাগুলো চলতি ভাষায় আগেকার দিনে মানুষরা বললেও এগুলো খনার বচনের মতো কিন্তু আজও আমরা কাজে লাগাই। ঠিক তেমনও এখন আমাদের সন্তানদের সাথে আমি ভালোবাসার ডেফিনেশন নিয়ে আমি অনেক, মানে ভালোবাসার ডেফিনেশন শেষ নেই, আমি হয়তো অন্যদিন আসবো, ওটা মানে ধোকা দেওয়া যে জিনিসগুলো সেগুলো নিয়ে আসবো। আজকে বলছি সম্পর্কটা কিভাবে আমরা ভালোবাসাটাকে কি করে গড়ে রাখবো, ধরে রাখবো, সম্পর্কটা কী করে অটুট রাখতে পারবো, তার জন্য আমি এটা বলছি। আর মানে ভালোবেসে সম্পর্কে ধোকা দেওয়া এটা আমি অন্যদিন আসবো, ঠিক আছে, কীভাবে মানুষ আঘাত পায়, তার পরিণতি কী হয়, এটা নিয়ে পরে আসছি। তাহলে আজকে যে কথাটা বলছি, কী করে ভালোবাসাটা ধরে রাখা যায়, কী করে ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখা যায়, কী করে সম্পর্কগুলোকে বাঁচাতে হয়। ভালোবাসাটা খায় না গায়ে মাখে, ভালোবাসাটা কি উপলব্ধির জিনিস, না বোঝানোর জিনিস, না দেখানোর জিনিস, আমি এটা নিয়ে বলতে এসেছি, এটা নিয়ে বললাম কারণ সময় কম। তো সেই কারণেই আমি বলবো যে প্রত্যেকটা বাবা মার সবার প্রথম যে স্বামী স্ত্রীর যে রিলেশনটা, স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর সম্পর্ক, সুন্দর বন্ডিংটা, সেটা যদি প্রত্যেকটা বাবা মার মধ্যে সন্তানরা সেটা দেখে
তাহলে সন্তানরা কিন্তু তাদের যে যে জেনারেশন বা তাদের যে বিবাহিত জীবন বলুন, তাদের যে নতুন জীবন, তারা কিন্তু ঠিক সেইভাবেই বলবে। এবং শুধু তাই নয়, আলোচনাও চলবে যে আমার মা না আমার বাবাকে ভীষণ ভালোবাসে, আমার বাবা না মাকে ভীষণ, আমার মা না বাবাকে ভীষণ সম্মান করে। এই জিনিসগুলো কিন্তু উঠে আসবে। কিন্তু যদি আমরা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সন্তানের সামনে একে অপরকে অপমান করছি, একে অপরের সাথে ঝগড়া করছি, কোনো স্ল্যাং ইউজ করছি, বিভিন্ন রকমের বাজে কথা আকথা কুকথা বলছি, কেউ বলছি আমরা মরে যাব, কেউ বলছি আমি সুইসাইড করে তুই বাজবি, তুই বাজলে এই তুই তুকারিতে পরিণত হচ্ছে, সন্তানদের মনে একটা এফেক্ট পড়ছে এবং সন্তানরা সেই যন্ত্রণাটাকে সহ্য করতে পারছে না, কারণ তারা তখন ছোট, তারা প্রতিবাদ করতে গেলে বাবা মার পিটুনি খেতে হবে বা বাবা মার বকুনি খেতে হবে। তাই সন্তানরা সেই সময় কিন্তু কখনো রকম কোনো রকমভাবে প্রকাশ করতে পারছে না, কিন্তু সেই সন্তানটি যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখনই কিন্তু মা বাবার দিকে আঙুল তুলছে এবং মা বাবাকে যখন বলছে তখন কিন্তু মা বাবা অঝোরে কাঁদছেন বা অঝোরে তাদের অশ্রু ঝরছে। কেন? কারণ তারা এটা করে রেখেছে, তারা এটা দিয়ে রেখেছে, সে এখন এটা বড় হয়েছে, সেটা প্রকাশ করছে। তাই আমি বলতে চাইছি যে দেখবেন যেসব সন্তানরা মা বাবার সুন্দর সম্পর্কে থাকা মানে থাকাকালীন আস্তে আস্তে বড় হয়ে তারা নিজেরা পায়ে দাঁড়িয়ে তারা যখন বিয়ে থাওয়া করে সেই সব সংসারগুলো বেশিরভাগ কিন্তু টিকে যায়, সেই সব সম্পর্কগুলো কিন্তু ভেঙে যায় না। কারণ আজকে যদি আমার শাশুড়ি এখনকার দিনে কেমন জেনারেশন, এই যে একটার পর একটা জেনারেশন কাজ করে বলে না, তো এখনকার দিনে যদি আমরা বর্তমান সমাজে বলি শাশুড়ি যদি ধরুন বৌমাকে অত্যাচার করছে, কখনো সেই মেয়েটির প্রতি এই সেই বৌমাটা মানে সে কারো কারো মেয়ে সে তার বৌমা, শাশুড়ির ওই ক্যারেক্টারটাই তার কিন্তু ফুটে ওঠে ভবিষ্যতে, সেও কিন্তু ছেলের বউর সাথে সেই একই ধরনের অত্যাচার করে, বরঞ্চ বাড়িয়ে দেয় তো কমিয়ে দেয় না। কিন্তু কখনোই কিন্তু তারা অনেকেই অনেকে শুধরে যায়, অনেকে শুধরা না, আমি নেগেটিভটা বলছি, পজিটিভটা তো সবসময় বলি, আমি একে নেগেটিভটা বলছি। তাহলে কি আজকে আমি ধরুন শাশুড়ির দ্বারা অত্যাচারিত হয়েছি, আজকে আমার ছেলে আছে, আমার ছেলের বউ যখন আসবে আমি তখন কি করব, আমার শাশুড়ি যা যা আমার সাথে করেছে আমার তো উচিত, আমি একটা পরের ঘরের মেয়ে, আজকে আমার শাশুড়ি ধরুন এই কাজটা করলেন, আমি সেই কাজটা আমার ছেলের বউর সাথে করব, তাই তো আমার তো এটাই উচিত। কিন্তু দেখুন আমরা কি করছি, আমার শাশুড়ি কি অত্যাচার করেছে তার দ্বিগুণ অত্যাচার আমরা ছেলের বউকে করছি। মানে বিয়ে যেদিন থেকে ছেলে করে নিয়ে এলো নিজের পছন্দে, সেদিন থেকেই আমাদের মতের অমিল শুরু হলো সন্তানের সাথে মায়ের বা বাবার, সেদিন থেকেই মেয়েটিকে অপছন্দ করতে শুরু করলাম, সেদিন থেকেই কিন্তু মেয়েটিকে আমরা ভালো না বাসা দিয়ে তাকে মানে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে একটা মানে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করলাম আমাদের ঘরের মধ্যে, যাতে মেয়েটি ছিটকে বেরিয়ে যায় যে আমার শ্বশুরশাশুড়ি অত্যাচার করছে বা তুমি আলাদা হও। কখনোই সেই মেয়েটিকে কিন্তু আমরা আপন করে নিচ্ছি না। এই আপন না করার জন্য আমি যেভাবে অত্যাচারিত হয়েছি, আমার শাশুড়ি এই করেছে, যখন তার ইয়ং বয়স ছিল মানে বৌমার, তখন সে বলেছে আমার শাশুড়ি যা অত্যাচার করেছে আমি ছেলের বউর সাথে কোনোদিন করবো না। কিন্তু দেখা গেছে যখন তার বয়সটা বেড়েছে, যখন তার ছেলের বউ এসছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার থেকে দ্বিগুণ অত্যাচার কিন্তু সে তার বৌমার প্রতি করে বা বৌমাকে অবহেলা করে, কখনোই মেয়ে হিসাবে অ্যাকসেপ্ট করতে পারে না, কখনোই মনে করে না পরের ঘরের মেয়েটা আজকে আমারও মেয়ে, আমার একটাই মাত্র ছেলে, আমার মেয়ে নেই, এটাই আমার মেয়ে। একটা ছেলে মেয়ে দেখে আমরা বিয়ে থাওয়া দিই, কিন্তু কখনোই কি দেখতে পারে একটা ছেলেকে কখনো কেউ বলতে পারে আমার জামাই নেই, আমার জামাই আমার ছেলে? খুব কম। আবার ঠিক তেমনই একটা শাশুড়িও একটা পরের ঘরের মেয়েটাকে নিজের মেয়ে হিসাবে কিন্তু মানে তার অ্যাকসেপ্ট করতে কিন্তু কখনোই মানে চট করে অ্যাকসেপ্ট করে ফেলে না। যারা করেন তারা তো সত্যিই সহৃদয় ব্যক্তি এবং ভালো মনের মানুষ এবং তাদের মধ্যে মনুষ্যত্বটা এখনও জাগ্রত রয়েছে, তার জন্য তারা করেন। কিন্তু যারা করেন না, তারা মনুষ্যত্বটাকে বিসর্জন দিয়ে তাদের কষ্টগুলোকে তারা ভুলে গিয়ে তারা একটা অন্যের ঘরে আসা মেয়েটাকে, নতুন যে মেয়েটি এসছে যে আপন করতে এসছে সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে, সেই মেয়েটিকে কিন্তু সে অত্যাচার করতে থাকে শ্বশুর বা শাশুড়ি। কখনো বা শ্বশুর ভালো হয়, কখনো শাশুড়ি ভালো হয়, কখনো বা শ্বশুর অত্যাচার করে, কখনো বা শাশুড়ি অত্যাচার করে, কখনো জামাইকে শাশুড়ি মেনে নিতে পারে না, কখনো বা শ্বশুর মেনে নিতে পারে না, ঠিক আছে? তো আমার কথা হলো কি,
যে ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য আমরা একে অপরের খোঁজ নেওয়াটা খুব জরুরি। ভালোবাসা টিকিয়ে রাখার জন্য নিজের ভালোবাসাটাকে যাচাই করা খুব জরুরি। ভালোবাসাটার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য স্যাক্রিফাইস করাটা খুব জরুরি। ভালোবাসাটার সম্পর্কটাকে জুড়ে রাখার জন্য হাজার মনের মধ্যে কষ্ট হলেও সেটা প্রকাশ করাটা খুব জরুরি। প্রকাশ না করলে ভালোবাসা বাড়বে না, আঘাত পেতে 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 এমন একটা জায়গায় চলে আসবেন আপনি, সেই সময় আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। তখন যখন প্রকাশ করবেন তখন দেখবেন মানে একটা সমস্যা নিয়ে বলতে এলেন, ধরুন আজকের ঘটনাটা বলবেন বা আজকের আঘাতটা বলবেন, সে জায়গায় হাজার আঘাতগুলো যখন একদিনে বলবেন, একটা বোম বাস্ট করার মতো বাস্ট হলো, সংসারটা ছন্ন বিছন্ন হয়ে গেল। তার জন্য যদি প্রতিদিনের আঘাত যদি প্রতিদিন নোট করা যায়, বা প্রতিদিনের আঘাত নিয়ে যদি প্রতিদিন ডায়েরিতে নোট করা যায় বা মনের ডায়েরিতে নোট করা যায় বা প্রকাশ করা যায়, তাহলে আমার মনে হয়, আমি মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয় আমরা ভালো থাকবো আগামী দিন, আমাদের পরবর্তীতে যে আমাদের সন্তানরা তারাও ভালো থাকবে। আঘাতটাকে প্রকাশ করতে জানতে হবে, আঘাতটাকে হজম করলে চলবে না। ঠোঁট কাটা মানুষ কখনো হতে হবে, কখনো বা কোনো সময় স্যাক্রিফাইস করতে হবে। কখনো ভালোবেসে কোনো মানুষকে বোঝাতে হবে, কখনো বা ভালোবেসে বোঝানোর পর যদি সে ভালো না বোঝে, সে যে ভাষাটাই বোঝে তাকে সেই ভাষাটাই বোঝান। তাই বলে কোনো রকমভাবে বাজে কথা বলে নয়, বাজে ভাষা বলে নয়, আপনার ইমেজটা আপনার কথাতেই থাকবে, আপনার রেপুটেশনটা নির্ভর করবে আপনার কথার উপরে, আপনার ভাষা জ্ঞানের উপরে। তো ভাষাটাকে ঠিক রাখতে হবে, সে যদি কোনো রকমভাবে খারাপ কথাও বলে আপনাকে আপনার ভাষাটা পর্যন্ত ঠিক রাখা প্রয়োজন। যতক্ষণ আপনি পারবেন ততক্ষণ চেষ্টা করবেন এইটাকে ধরে রাখার। আমি প্রতিবাদ করা মানে এটাই বলছি না সে গালি দিলে তাকে আপনাকে গালি দিতে হবে। মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না, কুকুর কিন্তু মানুষকে কামড়ায়, এটা আমরা কিন্তু চলতি ভাষায় বলি। তো সেই কারণে আমি এটাই বলবো, যদি খারাপ কথা যদি কেউ আপনাকে বলে, সে স্বামী হোক সন্তান হোক বা কেউ যদি বাইরের মানুষ হোক, প্রতিবাদ করুন। প্রথমে তাকে ভালো করে বোঝান, বোঝানোর পর যদি তাকে বোঝানোর যখন দেখবেন দেওয়ালে পিঠ হয়ে গেছে, সে আর বুঝবে না, তার বোঝার যে সিক্স সেন্স, তার সিক্স সেন্সগুলো কাজ করছে না, বোঝার মতো ক্ষমতা সে রাখছে না, তখন তাকে প্রতিবাদ করুন। তীব্র প্রতিবাদ যেটাকে বলে, তীব্র প্রতিবাদ মানে এই নয় যে তীব্র প্রতিবাদে গালিগালাজ, তীব্র প্রতিবাদে অসম্মান করা। আপনি যে প্রতিবাদটা করবেন সেটাও সম্মানের সাথে হবে, এবং সম্মানের সাথে হবে এটাই দশজন মানুষের সামনেও যদি তিনি তুলে ধরেন যেন আপনার প্রতিবাদটা সঠিক, বা আপনি কোনো ভুল করেননি, বা আপনি কোনো অসম্মানসূচক কথা বলেননি, সে বলবে আপনি বলবেন না, সে বলবে তাকে মানা করবেন যে আমি তোমাকে সম্মান দিয়ে বলছি, তুমিও আমাকে সম্মান দিয়ে কথা বলো, আমি তুমি অসম্মান করছো বলে আমি তোমাকে কিন্তু সম্মান দিয়ে যাচ্ছি, তুমি সম্মান দিয়ে কথা বলো। এই জিনিসটা তার মধ্যে বারবার ঝগড়ার মধ্যে হোক, মনোমালিন্যর মধ্যে হোক, তীব্র প্রতিবাদের মধ্যে হোক, সেটা আপনি কিন্তু বারবার এই কথাটাই তাকে স্মরণ করাবেন, সে খারাপ বলছে, সে খারাপ বলছে, সে খারাপ বলছে, কিন্তু আপনি তাকে বারবার করে স্মরণে রাখবেন যেন সে ভুলতে না পারে। কারণ মানুষ যখন রাগের মাথায় বলে না, তখন সে ব্যক্তিটি ভুলে যায় যে কী কী খারাপ কথা তাকে বলেছে। আর যিনি শোনেন অপোজিট সাইড থেকে, সে কিন্তু কোনো কিছু বলেন না, সে কিন্তু পুঙ্খানু কিন্তু স্মরণ করে রাখেন, কারণ আঘাতটা কিন্তু তার পুরো ডাইরেক্ট মনে এসে লাগছে। তো সে কিন্তু ভুলবে না, কিন্তু যে বলছে সে ভুলে যাবে, আর যে শুনছে সে ভুলবে না। তো আমার কথা হলো কি, তাই তাকে বারবার করে স্মরণ করান যে তুমি আমাকে বাজে কথা বলছো, বাজে ভাষায় বলছো, আমি তোমাকে সম্মানের সাথে বলছি, তুমি আমাকে সম্মানটুকু অ্যাটলিস্ট দাও, সম্মানের সাথে বলো আমি তোমার সাথে কথা বলতে রাজি, সম্মানের সাথে যখন কথা বলবে না আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে রাজি নই, তাহলে দেখবেন অশান্তিটা অনেকটা কমে আসবে, অশান্তিটা ধামাচাপা পড়ে যাবে। আর অশান্তি হওয়ার পরেই আপনাদের মনের দূরত্ব বাড়ে, আর মনের দূরত্বটা এমনভাবে বাড়িয়ে তুলবেন না যে দূরত্বটা জীবনেও আর জোড়া লাগবে না। দূরত্ব বাড়ালেও দূরত্বের মধ্যে দিয়েও নিজের মনকেও একটু প্রশ্ন করবেন যে আপনার কোথায় কোথায় ভুল আছে। অনেক মানুষরা রয়েছেন যারা নিজেরা ভুল করে নিজেরা বুঝতে পারেন না, কিন্তু অপরের ভুল ধরাতে পুরো পটু, অন্যের ভুল ধরাতে পটু, কিন্তু নিজের ভুলটা তারা ধরতে পারেন না। কিন্তু আমি তাদের উদ্দেশ্যেই বলছি, যারা অপরের ভুল ধরান তারা নিজের ভুলটা ধরতে পারেন না, সবার আগে নিজেকে স্বচ্ছ রাখুন,
নিজের স্বচ্ছ ভাবমূর্তি রাখুন, নিজের মন পবিত্র রাখুন, নিজের মনটা পরিষ্কার রাখুন। তারপরেই যদি অন্যকে যদি আপনি বোঝাতে চান, তখন কিন্তু সেই ব্যক্তিটি অপোজিট সাইডে যিনি কথাগুলো শুনলেন বা বলবেন বলে আশা রাখছেন, তো উত্তরগুলো যখন আপনি চাইবেন, তখন কিন্তু কখনোই আপনি মনে করবেন না যে সে আপনাকে অসম্মান করবে। অবশ্যই সম্মানের সাথেই সে কথা বলতে বাধ্য, কারণ আপনার ম্যানার্স আপনাকে সম্মান পাওয়াতে বাধ্য। আপনি যেটুকু দেবেন আপনাকে মনে রাখতে হবে, আপনি তার থেকে বেশি পাবেন তো কম পাবেন না এই সব ক্ষেত্রে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আপনি যতই দেবেন সে ততই নেবে, আর সে কিন্তু আঘাত করবেই। তার জন্য কিন্তু আপনাকে সবসময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে আমি যতটা মানুষটিকে ভালোবাসছি, এই আপন করছি, মন উজাড় করে সব কিছু করছি, সেই মানুষটি আমাকে একদিন আঘাত দেবে, এটা মনের মধ্যে রেখে দেবেন। কিন্তু এই রেখে দেবেন বলে এই নয় যে মনের মধ্যে রেখে দিয়ে আস্তে আস্তে তার থেকে ভালোবাসার থেকে দূরত্ব বাড়াবেন, তা নয়। প্রস্তুত থাকতে হবে, তাহলে কেউ আত্মহত্যা করবে না। আমরা প্রস্তুত থাকি না যে সেই ব্যক্তিটি আমাকে অপোজিট সাইডে, যাকে আমি এত ভালোবাসলাম, সেই ব্যক্তিটি আমাকে আঘাত করবে, আমরা তার প্রস্তুতি আগের থেকে নিয়ে রাখি না। তার জন্যই কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই, আর তার জন্যই কিন্তু আমরা আত্মহত্যার পথ বেছে নিই। ঠিক আছে, তো আত্মহত্যার সংখ্যা এই কারণেই বেড়েছে, কারণ আমরা একে অপরকে বুঝতে পারি না। আর আত্মহত্যায় কিন্তু শেষ নয়, যে চলে যাওয়া সে চলে গেল, তাকে একদিন দুদিন তিন দিন মানুষ মনে রাখবেন, আহা উহু করবেন, তারপরে কিন্তু সবাই সবার সুস্থভাবে স্বাভাবিকভাবে যে জীবনযাপন করেন তারা, তারা কিন্তু তাদেরকে ভালো রাখার জন্য বা পরিবারের আর পাঁচজনকে ভালো রাখার জন্য তারা কিন্তু নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আর নিজে ভালো না থাকলে কখনো অন্যকে ভালো রাখা যায় না। তাই আমি দেখো আজকে সারাদিন তোমাদের সাথে ছিলাম, থাকার পরও কিন্তু আমি নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে নিলাম, একটু উগ্রসাজও সাজলাম, উগ্রসাজ সেজে আমার মনে হলো যে উগ্রসাজ সাজিয়ে আজকে একটু ভালো লাগছে আমার নিজের কাছে। কিন্তু এই উগ্রসাজটা যদি অন্যের যদি কারো ভালো না লাগে, সেটা আমার কিছু করার নেই, কারণ আমার কাছে আমার ভালো লাগছে। আমি আগে নিজেকে ভালো রাখবো, আগে যদি নিজের মন যদি ঠিকভাবে না থাকে, নিজের মনটাকে যদি আমি নিজে পরিচালনা না করতে পারি, নিজেকে যদি নিজে ভালো না রাখতে পারি, নিজেকে যদি নিজে না ভালোবাসতে পারি। তোমরা কি শুনতে পাচ্ছ না? কেউ কমেন্ট করো দেখি, আমার কাছে কোনো কমেন্ট আসছে না। শুনতে পাচ্ছ না কেউ? কমেন্ট আসছে না গো, 32 জনকে দেখাচ্ছে কিন্তু কমেন্ট আসছে না। শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। একটাও কমেন্ট দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য বুঝতে পারছি না যে আমি আদৌ বকবক করে যাচ্ছি না শুনছো কি শুনছো না, কেউ তো নেই। তো যাই হোক, কি বলতে গেলাম ভুলে গেলাম, ও এই যে নিজেকে সাজিয়ে তোলা। তো নিজেকে সাজিয়ে যতটা তুমি রাখবে, ততটা নিজের মনটা যেটা তোমার ভালো লাগবে। হ্যাঁ, তোমাকে দেখতে হবে যে আমি যে সাজটা সেজেছি বা যে পোশাকটা পরেছি সেটা আমাকে নিজেকে ভালো রাখছে লাগছে কি না, সেটা নিয়ে কে কী বললো সেটার দিকে না মাথা ঘামিয়ে নিজেকে ভালো রাখার জন্য নিজের মতো নিজের সাজো গোজো। হ্যাঁ, অবশ্যই চাইবে যে পরিবারের মানুষও যেন সেটা ভালো লাগে, কিন্তু সব পরিবারের যদি, আবার দেখো এখানেও আর একটা মানে প্রত্যেকটা কথার পৃষ্ঠেই কথা আছে, পরিবারের যদি সব ভালো লাগাগুলো তুমি যদি অ্যাকসেপ্ট করতে থাকো, সেখানেও কিন্তু তোমার ইন ফিউচারে কিন্তু তোমার ভাঙন সৃষ্টি হবে। যখনই তুমি দেখবে পরিবারের কথা শুনে সাজগোজ করছো না, তুমি নিজের স্বাধীনতাভাবে তুমি নিজে সাজগোজ করছো, বা তোমাকে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে সে বলছে, তুমি সেটা না করে তোমার যেটা ভালো লাগছে তুমি যখন করছো, তখন কিন্তু সে তখন অফেন্ডেড হবে। তাই মাঝের মধ্যে তাদের কথা শোনার চেষ্টা করবে, আর মাঝের মধ্যে নিজের মতামত মনের কথা শোনার চেষ্টা করবে, নিজের মনকে আগে বেশি প্রাধান্য দেবে। তুমি যদি আজকে পৃথিবী ছেড়ে চলে যাও, তোমার সাথে কিন্তু কেউ যাবে না। এই সতীদাহ প্রথা এখন কিন্তু নেই যে না স্বামীর চিতায় স্ত্রীরা উঠে যাবে, তাই না? তাই তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালো রাখবে ততক্ষণ পর্যন্ত অন্যকে ভালো রাখতে পারবে। তুমি যদি সবার পরাধীন জীবনযাপন করো, তাহলে কিন্তু কোনোদিন তুমি বাড়িতে সুখ শান্তি পাবে না। তুমি সুখ শান্তি দেবে, তুমি সুখ শান্তি দেবে, সবার মনকে বোঝার চেষ্টা করবে, সবার মন রেখে মন জুগিয়ে চলার চেষ্টা করবে, কিন্তু নিটফল জিরো। তুমি যখন বয়স হবে তখন তুমি দেখবে যে তুমি সারা জীবন শুধু দিয়েই গেছো, কিছু পাওনি। সবার দেখে তখন তোমার মনে হবে, এই জন্য অনেক শাশুড়িরা আছেন যারা বৌমার শ্বাস দেখে হিংসা করে,
যারা বৌমার সাজ দেখে হিংসা করে, বৌমা একটা ভালো পোশাক দেখলে হিংসা করে, কত রকম কত মানুষের সমস্যা শুনি, কারণ তারা সেটা পেয়ে আসেনি। তাই তখন তার ঘরের যখন পুত্রবধূ মানে ছেলের বউ যখন এই কাজটা করছেন বা এইভাবে বিলাসবহুলভাবে চলাফেরা করছেন, সেটা সে অ্যাকসেপ্ট করতে পারছে না, সে মানিয়ে নিতে পারছে না। সে তখন ভাবছে আমি একসময় ছিলা নাইটি পরে থাকতাম, সে কেন এখন ছিলা নাইটি পরছে না, সে একদম দামি দামি হাউস কোট পরছে কেন। এটা কিন্তু অনেক শাশুড়ির মধ্যে এইটা কিন্তু এখনো পর্যন্ত আছে। এগুলো কিন্তু আমি একটাও ভুল বলছি না। তো সেই কারণে আমি বলবো, নিজেকে আগে বেশি ভালো রাখো, নিজেকে আগে সাজিয়ে রাখো, নিজের পরাধীন জীবনযাপন। দেখো সবাইকে নিয়েই চলতে হয় আমাদের, সবার কথা শুনলে ভালো না শুনলে খারাপ। এখনকার বর্তমান সমাজে কি হয়েছে, একে অপরকে বোঝার থেকে সব থেকে বেশি প্রাধান্য আমরা কোথায় দিই, যে আমরা যদি কারো কথা শুনে চলতে পারি তাহলেই আমরা ভালো। আর যদি কথার একটুখানি কোনোদিন একটা অবাধ্য হই, সেটা নিয়ে সারা জীবন আমাদের কথা শুনতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা আছে, 80% মেয়েদের মধ্যেও দেখেছি বা 80% ছেলেদের মধ্যেও দেখেছি যে এরকম আছে। কথা শুনে চলতে পারলে, মানে তুমি যদি বাধ্য স্বামী হও তাহলে স্ত্রীর কাছে সব ভালো। এবার যেই তুমি স্ত্রীর কথার মানে মতামতে চলবে না, তখনই কিন্তু তখন কি করবে, স্বামী খারাপ হয়ে যাবে, তখনই কেস ঠুকতে যাবে, তখনই বধু নির্যাতন কেস হবে। ঠিক মেয়েদের ক্ষেত্রেও তাই, যখনই স্বামীর কথা শুনবে না তখনই কি হবে, শুনতে 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 অভ্যাসের দাসে পরিণত করা হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে চট করে যদি তুমি নিজেকে পরিবর্তন করো, তখন কিন্তু সবার চোখে বাঁধবে। আজকে যদি এখন আমি পিঠ ঢাকা ব্লাউজ পরছি, মাঝের মধ্যে হয়তো পিঠ কাটাও ব্লাউজ পরি, কিন্তু আগে তো আমি এই দু আঙুল ব্লাউজ পরতাম, সেখান থেকে আস্তে আস্তে বড় হতে চললো, তার থেকে আরও বড়, এখন পিঠটা পুরো ঢাকা পরছি, মাঝের মধ্যে হয়তো ব্লাউজ পাই না, তখন হয়তো যেটা হাতের সামনে পেলাম পরে চলে গেলাম, তো নিজেরই তখন এখন আর নিজের পরতে ইচ্ছা করে না। তো এখন যখন আমি এই পোশাকটা পরেছি তখন কিন্তু আমাকে কেউ বলে দেয়নি, যখন আমি ঢাকা পোশাকে অভ্যস্ত হলাম তখন কিন্তু আমি নিজেকে নিজে সাজিয়ে তুলেছিলাম ঢাকা পোশাকে, আমার কাজের সাথে, ঠিক না। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু আমি অন্যের সমস্যা শুনে উদাহরণ দিচ্ছি। তো আমি যখন ঢাকা পোশাকে আমাকে নিজেকে ভালো লাগছে, আমার কিন্তু ঢাকা পোশাকে আমাকে কিন্তু তোমরাও দেখে অভ্যস্ত। কিন্তু যখনই আজকে আমি দু আঙুল একটা ব্লাউজ পরবো, তখনই কিন্তু আজকে যারা ভালোবাসেন তারাই কিন্তু আলোচনা করতে বসবেন। কোনো কোনো সময় যদি পিঠ কাটা ব্লাউজটাও পরি, মাঝের মধ্যে আমার মনে হয় পিঠ কাটা ব্লাউজটা পরলাম ভালো লাগছে না, নিজের কাছে নিজেরই ভালো লাগছে না। আজকে যদি আমি চুলটা ছেড়ে থাকি, আমার কাছে আমার ভালো লাগবে না। আর আজকে আমি চুলটা যেভাবে আপনারা দেখে অভ্যস্ত, হয়তো আমাকে নতুন লুকে আপনারা দেখবেন, সেটা আপনাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগবে না। কারণ আমার একটা কেমন যেন একটা ভিতরের মধ্যে একটা অন্য একটা ফিলিংস হবে, যে ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না, কিন্তু আপনাদের চোখে সেটা ভালো লাগছে, কেন, নিউ লুক দেখছেন তো। তাহলে কোনো কোনো সময় আজকে আমি যে সাজে অভ্যস্ত, এটা আমি নিজেকে সেজে সাজিয়েছি। আজকে বড় কানের দুল পরছি, নিজেকে সাজিয়ে তুলেছি। আজকে আমি ধরুন রিয়েলাইজ করছি যে আমি 10 বছরে একদম সাদা মেয়েটা সাদা শাড়ি পরা শুরু করলাম, এখন আমি কালারফুল শাড়ি পরছি, কারণ মানুষ আমাকে কালারফুল শাড়ি গিফট করছেন। আমি আগের যখন আমি যখন একটা পার্টির সাথে যুক্ত ছিলাম, তখন দেখবেন আমার সব হালকা কালারের শাড়ি, কোয়েল শাড়ি গুছিয়েছে আমার, কিন্তু আগেকার যে শাড়িগুলো সব হালকা কালারের শাড়ি, সাদা টাইপের হালকা কালার টাইপের শাড়ি, কারণ ওগুলো আমার ভালো লাগে। মাও বকত, এত সাদা শাড়ি পরিস কেন রে, এত সাদা শাড়ি কিনিস কেন, আমার ধপধপে সাদা শাড়ি ছিল, তারপরে হাতের কাজ করে করে ওতে একটু পুঁথি বসিয়েছি, কারণ ধপধপে সাদা শাড়ি নাকি পরতে নেই। নিজে নিজেই কারো দেখে, নিজে নিজেই বাড়িতে তখন আমি মানে বাড়ির গৃহিণী ছিলাম, তখন নিজে নিজেই সেলাই করেছি, হাতের কাজ কারুকার্য করেছি শাড়ির মধ্যে। তাহলে মা যাতে শাড়িটা না পরলে যেন না বকে, একদম ধপধপে শাড়ি পরতে নেই সদবাদের, তার জন্য তখন ওখানে কিছু তুতে কালারের পুঁথি দিয়ে আমি কাজ করেছি, কোয়েল গুছিয়েছে, কোয়েল দেখেও গেছে। তো ঠিক এরকমই, তো আমার কথা হলো কি, আমি এখন কালারফুল পরছি। কেন কালারফুল পরছি, কারণ আজকে এক সময় আমি কালারফুল পরতাম, দু আঙুলের ব্লাউজ পরতাম, সবাই তখন নতুন নতুন বউ, সবার আমার শ্বশুর শাশুড়ি কোনো বাধা বিঘ্ন নেই, আমাকে তারা এইসব পোশাক আশাক করলে কোনোদিন কোনো বাধা দিতেন না, আর আমার শ্বশুর বাড়িতে কোনো এরকম বাধা বিঘ্ন নেই, সেজে গুজে থাকা পছন্দ করে, বিশেষ করে আমার শ্বশুর মশাই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার শাশুড়িও সেজে গুজে থাকেন, তারপর টিপটপ ফিটফাট, তো আমি অতটা টিপটপ ফিটফাট নই, তবে শ্বশুরবাড়িতে গেলে আমাকে বলে টিপটপ ফিটফাট থাকবি। তো আমার কথা হলো কি, যেটা দেখে আমি শিখেছি, তো
আমি দু আঙুলের ব্লাউজও পরেছি, আমি তিন আঙুলের ব্লাউজ পরেছি, আস্তে আস্তে চার আঙুলের ব্লাউজ পরলাম, এখন পিঠ ঢাকা ব্লাউজ পরছি। প্রত্যেকটা মানুষের বয়সের সাথে সাথে কিন্তু মানানসই একটা পোশাক মানুষ পরে বা সাজগোজ। যেমন তনিমা দি একটু আগে বললো, বাবলি তোমার কানেরটা খুব ভালো লাগছে, কিন্তু আমি কি বললাম, দিদি তুমি কানেরটা একদিন পরবে? দিদি কি বললো, না এখন আমাকে আর মানাবে না। এই যে জিনিসটা দিদির মধ্যে এটা চলে এসছে, কিন্তু দিদিকে মানাবে না, কিন্তু দিদিকে পড়লে কিন্তু মানিয়ে যাবে। দিদি ভীষণ কিউট, দিদিকে মানিয়ে যাবে, কিন্তু দিদির মধ্যে যে একটা ভেতরের যে উপলব্ধিটা, সেটা যেটা বুঝতে পারছে যে এটা পরে আমাকে একটা ভালো লাগবে না, আমার বয়স হয়েছে। এই যে জিনিসটা বয়সের ছাপটা নিজের মনের মধ্যে ফেলে দিচ্ছে, এটাই আমরা ভুল করছি। তো আমারও এখন মনে হয়েছে, আমি একদম সাজাগুজা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আপনারা জানেন কেন এত চড়া মেকআপ বা এত সাজগোজ করি, সেটা জানেন। তারপর থেকে আমি একটু সাজগোজটা বাড়িয়ে দিয়েছি, এখন কালারফুল ড্রেস পরছি, কালারফুল মানে পোশাক আশাকও পরছি, সাজ মানে গহনা টহনাও পরছি, মানে কি বলবো, গহনা বলতে সোনার নয়, বিভিন্ন ধরনের অর্নামেন্টসগুলো যেগুলো পরছি। তো আমার কথা হলো কি, যে আজকে ধরুন কারো চোখে ভালো লাগছে না এই জিনিসগুলো, তো আমার তো নিজেরও ভালো লাগা আছে। আমি সেই ভালো লাগাটা আমি যদি এখন দাবিয়ে রাখি, কালকে আমার ধরুন যার ভালো লাগছে তার সাথে আমার কথা তর্ক বিতর্ক হবে, ডিবেট করতে হবে, অশান্তি হবে, দরকার নেই। আমি আমাকে ভালো রাখার চেষ্টা করব, তবে আমি সবাইকে ভালো রাখতে পারবো। ঘুরে ফিরে কিন্তু একটাই কথা আসছে, যে আমি নিজেকে ভালো না রাখতে পারলে আমি কাউকে ভালো রাখতে পারবো না। তার জন্য আপনার মন যেটা চাইছে, আপনি যদি মনে করেন আপনার ইমেজটাকে ঠিক রেখে, আপনার রেপুটেশনটাকে ঠিক রেখে আপনি এই কাজগুলো করতে পারেন সমাজে, বা এই সাজে আপনি নিজেকে সাজিয়ে তুলতে পারেন, আপনি করুন। আর সবসময় পরাধীন জীবনযাপন করবেন না, আর অন্যের উপর ডিপেন্ড করবেন না, নিজেও কিছু স্বাধীন চেতা মানুষ হওয়ার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনারা সম্পর্ক ধরে রাখতে পারবেন, ভালোবাসাটাও থাকবে, এবং ভালোবাসাটা বোঝাতেও পারবেন, এবং ভালোবাসা পাবেনও। আর যদি সবার কথা মেনে চলতে 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 যদি আপনি সেই অভ্যাসে পরিণত করে দেন তাকে, তাহলে কিন্তু আপনি যখন এই ধরনের কাজগুলো তার মতের মানে বিরুদ্ধে গিয়ে করবেন, তখনই কিন্তু সংসারে ভাঙন ঘটবে বলুন, সম্পর্কে ভাঙন ঘটবে বলুন, বা আপনাকে নিয়ে সমালোচনা করা বলুন, সব কিছু কিন্তু ঘটবে। তাই সবার আগে নিজেকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। স্বামী স্ত্রীর মধ্যে বা যারা প্রেম করছো তাদের দুজনার মধ্যে যে সুন্দর যে সম্পর্কটা, সেটাকে ধরে রাখার জন্য কেউ কখনো বেড শেয়ার করো না। বিয়ের আগে বেড শেয়ার করলে সেই সম্পর্ক এখনকার বর্তমান সমাজে চিরস্থায়ী হচ্ছে না, হবে না। সেখান থেকে সন্দেহে দানা বাঁধবে। আজকে তুমি আমার সাথে বিয়ের আগে এই সম্পর্ক করেছো, কালকে অন্যজনের সাথে তুমি করতে পারো। এই যে সন্দেহ দানা মানুষের সম্পর্কে ভাঙন ঘটাচ্ছে। কিছু পাওয়ার মানে যেটা তোমার যে সময়ের দরকার, সময়ে কথা বলে মানুষ এটা বলে, যেমন সময়ের জিনিস সময়েই পেতে হয়, সিজনের ফল সিজনেই খেতে হয়, অফ সিজনে খেলে ভালো লাগে না। তো যখন ভালোবাসার সম্পর্কটাকে করার জন্য, যে তুমি, অনেক মেয়েরা আসেন যে আমাকে বলেছিল যে তুমি এটা করো তাহলে তুমি, আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো, তার জন্য সে নিজেকে উজাড় করে সমস্ত কিছু সে করছে, লাস্টে গিয়ে দেখা গেছে সে তখন ব্ল্যাকমেলের শিকার হচ্ছে সেইগুলো নিয়ে। তাহলে আমি ছেলেটিকে দোষারোপ করবো না, মেয়েটিকে দোষারোপ করবো, আমি মেয়েটিকে দোষারোপ করবো, কারণ আজকে তুমি ভালোবাসো বলে ভালোবাসা বোঝানোর জন্য তুমি নিজেকে উজাড় করে নিজের ইমেজটাকে নষ্ট করলে এবং নিজেকে ব্ল্যাকমেলের শিকার নিজে করলে। আর আজকে যখন তুমি শিকার হয়েছো, আজকে তুমি চোখের জল ফেলছো, আর আজকে তুমি তার প্রতিবাদ করছো, এটা তো একদমই উচিত না, বা এইসব অন্যায়ের বিরুদ্ধে যাওয়াটাও আমার উচিত নয়, কারণ সেই মেয়েটি তার জন্য দায়ী। কে যদি জোরপূর্বক তাকে এগুলো করে, সেটা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার জায়গা আমাদের মতো ক্ষুদ্র সমাজসেবক সেবিকারা পান। কিন্তু যেখানে স্বইচ্ছায় সে তাকে নিজের জীবনটাকে উৎসর্গ করছেন বিয়ের আগে, সেখানে কিন্তু কখনোই, সেটা নিয়ে আমার মনে হয় যে আমার মতো ক্ষুদ্র সমাজকর্মী কখনো এর প্রতিবাদ করতে না যাওয়াটাই ভালো, না যাওয়াটাই ভালো। তার জন্য আমি সমাজে এই ধরনের কাজ এলে আমি বুদ্ধি দিই, আমি কখনো এইসব কাজ নিই না, কারণ দোষ করছো তুমি, আর এখন তার নামে কেস করে তাকে এখন আমাকে সে ব্ল্যাকমেল করছে বলে তার এখন পানিশমেন্ট চায়, আমার দরকার নেই। সবার আগে যদি এই জিনিসটা যদি আমি আগে তার মধ্যে ধরাতে পারি যে ভুল তোমার, সবাই কি বলছে, ভুল তোমার না, তোমাকে ব্ল্যাকমেল করেছে, ভালোবেসে তোমার সাথে এরকম মিস ইউজ করেছে, তোমাকে ব্যবহার করেছে, তুমি গিয়ে কেস করো, তুমি এর প্রতিবাদ করো, আমি তা বলবো না।
আমি বলবো তুমি নিজেকে ব্যবহার হতে দিয়েছ, তুমি নিজেকে নিজে ব্ল্যাকমেল শিকার করতে দিয়েছো, সুযোগটা তুমি দিয়েছো, তুমি তাকে নিজের ছবিটা নিজে পাঠিয়েছো। তুমি জানো তোমার একটা নারী বা একটা মেয়েদের সম্মানটা কোথায়, সেই সম্মানটা নষ্ট করার জন্য তুমি নিজেই দায়ী। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো প্রতিবাদের জায়গা নেই, তাই তাদেরকে বুঝিয়ে আমি তাদের বাড়ি পাঠিয়ে দিই, কারণ আমি এইসবের অন্যায়ের বিরুদ্ধে, এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না। হ্যাঁ, কেউ তোমাকে ফোর্স করে তোমার গোপন ছবি নিয়ে যদি কেউ কোনোরকমভাবে বা তোমাকে জোরপূর্বক ঘরের মধ্যে আটকে রেখে যদি কোনোরকমভাবে কোনোরকম তোমার সাথে মিসবিহেভিয়ার করে বা মিসইউজ করে তোমাকে, সেক্ষেত্রে বাবলি মুখার্জি প্রতিবাদ করবে সমাজে নেমে, এবং যতক্ষণ পর্যন্ত সেই ছেলেটির পানিশমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত দেব না বা শান্তিও পাবো না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি সেই সব প্রতিবাদগুলো করব যেসব মেয়েরা ঠকে গিয়েছে, আর যেসব মেয়েরা নিজেদেরকে ঠকার জন্য সুযোগ করে দিয়েছে, সেই সব প্রতিবাদ বাবলি মুখার্জি অ্যাটলিস্ট সমাজে করবে না, এতদিন 10 বছরে করেনি, আগামী দিনও করবে না। হ্যাঁ, তাদেরকে সৎ বুদ্ধি দেব, তাদের পরামর্শ দিয়ে তাদেরকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করব, তাদের জ্ঞানচক্ষুটাকে খোলানোর চেষ্টা করব, তাদেরকে বলবো কোন পথে গেলে তুমি একটা সুবিচার পাবে, কিন্তু আমি পথে নেমে আমি কোনোরকমভাবে কোনো প্রতিবাদ করতে পারবো না, এবং অন ক্যামেরায়। তার জন্য আমি বলবো ভালোবাসার সম্পর্ক বোঝানোর জন্য উজাড় করা ভালোবাসা দেবেন না, ভালোবাসা উজাড় করে দিলে আপনি ঠকে যাবেন। তাই কিছুটা ভালো 50% তাকেও ভালোবাসাটা দিতে দিন, আর 50% আপনিও ভালোবাসুন, তবেই 100% নিয়ে দুটো ভালোবাসা 50-50 করে নিয়ে তবেই সম্পর্কটাকে সুন্দর করে শক্ত করে ধরা যাবে। আর আপনি যদি 80% 90% 99% ভালোবাসা দেন আর সেই 1% দিল তাতেই আজকে আপনি হ্যাপি থাকেন, আপনাকে মনে করতে হবে এই 1%টা কিন্তু একদিন জিরোতে পরিণত হবে, সেদিন কিন্তু আপনি কিন্তু আর সেই ভালোবাসা খুঁজে পাবেন না। প্রথম প্রথম মুহূর্তে 1% ভালোবাসাটাকে মানুষ অ্যাকসেপ্ট করে, কিন্তু পরে সেটাকে যখন জিরোতে পরিণত হয় তখন কিন্তু সে তখন আত্মহত্যার পথ বেছে নেয়, নাহলে এই কোটকাচারি করে, না হলে আমাদের মতো মানুষের কাছে আসে, না হলে নিজে ডিপ্রেশনে চলে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তো এর জন্য, এর থেকে মুক্তি পাওয়ার জন্য, এর থেকে বেরিয়ে আসার জন্য ভালো উপায় হলো কি, ভালোবাসা দিন উজাড় করে নয়, ভালোবাসুন যাচাই করে, যাচাইয়ের মধ্যে সম্মান রাখুন, শ্রদ্ধা রাখুন, ভালোবাসা সম্পর্কের প্রতি শ্রদ্ধা সম্মান না থাকলে সে ভালোবাসা টিকতে পারে না। কেস করার আগে 14 বার ভাবুন আপনি সংসার করবেন কি করবেন না, কেসে যাওয়ার আগে কেসে গেলে আপনাকে একটা হলো মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে, সত্যের উপর ডিপেন্ড করে যারা কেস করছেন সেটাও একটা হয়তো, আমি যারা নেগেটিভ মাইন্ডে তাদের কথা বলছি, পজিটিভ মাইন্ডে কারো কথা বলছি না, যারা প্রকৃত অত্যাচারিত তাদের কথা বলছি না। তো কেস করার আগে তারা একবার ভাবুন, কোর্টে করানোর আগে ভাবুন যে আমার কেসটা করার পর আমি কি পাবো, ভালোবেসেছিলাম যখন তখন যেমন আমি ভেবেছিলাম আমি একটা সংসার করব, আমি বিয়ে করব, আমি তাকে কাছে পাবো, আমার একটা সন্তান হবে, সন্তানটাকে আমরা মানুষের মতো মানুষ করব, সন্তানটাকে একটা ভালো ঘরে বিয়ে দেব, সন্তানটা আমার চাকরি পাবে, আমরা কত বড় বড় স্বপ্ন দেখি বিয়ের আগের থেকে ভালোবাসার সম্পর্কে। সেখানে ঠিক কেস করার আগেও ঠিক তেমন করেই আপনারা খুব ডিপলি ভাবুন যে আপনারা যে কোর্টে যাচ্ছেন বা থানায় যে করা নাচ্ছেন, আপনারা আদৌ সংসার করতে চান কি চান না। আপনারা মনে করবেন বেশিরভাগ ক্ষেত্রেই কোর্টের মধ্যে কেস করলেই যদি তার মধ্যে একটু মিথ্যার আশ্রয় নিয়ে নেন সেই সংসারটা জোড়া না লাগার সম্ভাবনা বেশি, আর তখন এসে যাবে ক্ষোভ বিক্ষোভ, তখন দেখানো হয়ে যাবে কোর্টে যা হবে তাই। সেই ভালোবাসাটার সম্পর্কটাকে কোর্ট পর্যন্ত যখন কোর্টের দরজাটাকে দেখিয়ে দেবেন তখন কিন্তু ওই কোর্টে যা হবে তাই বলে কিন্তু সে কিন্তু ডানা মেরে উড়ন্ত পাখির মতো উড়ে চলে যাবে, আর আপনি তখন তাকে সব জায়গায় একবার পার্টির দরজায় করা নাড়ানো, একবার ক্লাবে করা নাড়ানো, একবার থানায় করা নাড়ানো, একবার এখানে পয়সা ঢালা, কালকে ওখানে পয়সা ঢালা, কালকে আমাদের মতো মানুষের কাছে এসে পয়সা ঢালা, এইসব কাজ করতে শুরু করবেন। তখন যেভাবেই হোক এই উড়ন্ত পাখিটাকে কিন্তু ধরার চেষ্টা করবেন, কিন্তু উড়ন্ত পাখিটা কিন্তু ওই জামিন পাওয়ার পর উড়ে উড়ে চলে যাবে, আর তখন তাকে ধরার চেষ্টা করবেন, আর সে তখন ওই উঠতে উঠতে খালি বলবে যে তুমি কোর্টে বুঝে নেবে, এখন আর কিছু হবে না, কোর্টে কেস করেছো, আমি জামিন নিয়েছি, কোর্টে গিয়েছো, কোর্টে যা হবে তাই, কোর্টের ফয়সালা। এবার কোর্টে কবে ফয়সালা হবে তার জন্য আপনার চুলটা পেকে যাবে, নয় বয়স বাড়বে, নয় যে একটা মানে একটা কড়ি থেকে যে ফুলটা ফুটেছে সেই ফুলের যে একটা সৌন্দর্যে
গন্ধ বলুন বা সৌন্দর্যে একটা সৌন্দর্য বলুন ফুলের, তখন যখন আস্তে আস্তে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, তখন আপনি আর বিচার পেয়ে কি করবেন বলুন? তখন আপনার মন মানসিকতা সব কিছুই শেষ হয়ে যাবে। তার জন্য আমি বলবো, কেস করার আগে একবার নয় শতবার ভাবুন, কি ছেলে কি মেয়ে। কেসে এখনকার দিনে বর্তমান সমাজে কেসের দরজায় করারে শুধু ভয় দেখানো চলে। আমি কেস করে দিয়েছি, তোর এবার জেল হয়ে যাবে, আমি কেস করে দিয়েছি, নে এবার জামিন নে, কেস করে দিয়েছি, তোর বাবা মাকে এবার আমি জেল খাটাবো, মানে এই ভয় দেখানো, মানে হুইপ করা জিনিসটাই আসে। কিন্তু আমার যেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি, আমি কিন্তু বারবার বলছি, যারা পজিটিভ থিঙ্কিং, যারা যারা অত্যাচারিত তাদের কথা বলছি না, আমি বলছি অনেক মানুষ কী করেন, সব কিছু ছেড়ে দিয়ে কোর্টের দরজায় কল আনেন, থানার দরজায় কল আনেন। কেন? তোকে এবার মজাটা বোঝাবো, এই মজা বোঝাতে গিয়ে নিজেরা লাস্টে মজা পেয়ে যান, আর এই মজার খেসারত সারা জীবন তাকে গুনতে হয়। তার জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 10 বার ভাবুন কোর্টের দরজায় কর্নারের আগে, 10 বার ভাবুন পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার আগে, 10 বার ভাবুন পার্টি পলিটিক্যাল লোক ব্যক্তিদের কাছে যাওয়ার আগে, বা কোনো ক্লাবকে জানানোর আগে, বা সমাজে জানানোর আগে, বা পোস্ট করার আগে 10 বার এগুলো নিয়ে ভাবুন। ভাবার পর আপনি তার থেকে একটা রেজাল্ট নেবেন। যেমন ভালো করে পড়াশোনা করলে আমরা ফার্স্ট হওয়ার চিন্তাভাবনা করি বা স্টার পাওয়ার চিন্তাভাবনা করি, যখন আমরা পড়াশোনা করি না তখন আমরা ভাবি ও আমরা তো এখানে অঙ্কে 0 পাবো, বা ফিজিক্যাল সায়েন্সে আমরা 0 পাবো, বা এত নাম্বার পাবো। আমরা কিন্তু একটা আইডিয়া করে নিই, কারণ আমরা যা পড়ি তার উপরে ডিপেন্ড করে আমরা নাম্বারটা বুঝতে পারি, গেস করতে পারি। এবার যদি কোনো জায়গায় একটু বেশি পেয়ে গেলাম সেটা ভাবি দিদিমণিরা দিয়ে দিয়েছে, আর যদি একটু কম পেলাম তাহলে মানে ও এর থেকে আর একটু পাওয়া দরকার ছিল। আর যারা স্টার পাওয়ার, তারা স্টার না পেলে তারা খুব ডিপ্রেশনে চলে যায়, কেন আমি এত পড়লাম তারপরেও কেন স্টার পেলাম না, বা কেন ফার্স্ট বয় হলাম না, বা ফার্স্ট গার্ল হলাম না। ঠিক তেমনই কেস, যখন আমরা পড়াশোনাটা করছি আমাদের একটা লক্ষ্য আছে, মানে অ্যাম্বিশন নিয়ে, প্রত্যেকটা সন্তানেরই একটা অ্যাম্বিশন থাকে, আমি বড় হয়ে এটা হব, বা আমি এই লাইনে যাব, এটা করব। ঠিক তেমনই আমরাও যখন কেস করব, তাহলে 10 বার একটু ভাবি না যে রেজাল্টটা কী হবে, রেজাল্টটা চিন্তা করে কেসের দরজায় নাড়ি। কতটা আমরা সত্যের উপর ডিপেন্ড করে কাজটা করছি, কতটা তার মধ্যে মিথ্যাটাকে ইনপুট করছি, সেগুলোকে আমরা একবারও দেখছি না, যে যেটা আমরা কোর্টে প্রুভ করতে পারবো না। আমরা একটা একটা আজকে যে কেসটা হলো, দুটো চর মেরেছিল গালে, সে গিয়ে মেডিকেলে ভর্তি, মানে মানে হসপিটালে ভর্তি করে দিল, কি না মেডিকেল রিপোর্ট চাই বধূ নির্যাতন কেস করতে গেলে, দুটো চরের আবার মেডিকেল রিপোর্ট হয়, মেডিকেল রিপোর্ট হয়ে গেল, মেডিকেল রিপোর্টের পরে এটা হলো। তা দুটো চর যে মেরেছে সে তো অন্যায় অবশ্যই করেছে, এটা একদম উচিত নয়, অপরাধজনক কাজ করেছে, কিন্তু তার জন্য তো মেডিকেলটা হতে পারে, তাহলে মেডিকেলটা তো ভুয়োভাবে বানানো হলো। তাহলে এই ভুয়ো মেডিকেলটা যখন চরে প্রমাণ হবে যে না দুটো চর মেরেছিল, তাহলে সেই মেডিকেলটা যে পয়সা খরচা করে বা কষ্ট করে বা এতটা বুদ্ধি কাটিয়ে যে মেডিকেলটা করা হলো তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য বা তার সারাজীবন জেল কাটানোর জন্য, সেখানে গিয়ে কী হলো, সে যখন উড়ন্ত পাখির মতো উড়ে বেড়াবে তখন কী হবে, তখন তার মনে হবে ও আমাকে উকিলবাবু লিখতে বলেছিলেন তাই আমরা লিখেছিলাম, উনি আমাকে বলে দিয়েছিলেন তাই আমরা লিখেছিলাম, আমরা তো এইসব বিষয়ে আইন সম্পর্কে জানি না। তাই আমার লাইফ যারা দেখেন বা যে বার্তাগুলো আমি দিই, আমি বাস্তব থেকেই দিচ্ছি। তাই আমি বলবো যে আপনারা সবাইকেই বলছি, যদি আপনার চোখে যদি কোনো দৃষ্টিতে পড়ে যে কেউ কেস করতে যাচ্ছে, তার কাছে যন্ত্রণার কথা শুনে বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন, এবং তাকে সুবুদ্ধি দেওয়া সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। একটা কথাই বলবেন যে তুই রেজাল্টটা কেস করার পর কী হবে সেইটা আগে ভাব, তারপরে কেসটা কর। কেসটা হলো কি, লাস্ট অস্ত্র, সেটাকে সবাই অস্ত্র সবার লাস্টে ব্যবহার করে। প্রথমেই যদি কেউ কারো কোনো অস্ত্র দেখিয়ে দেয়, ঠিক আছে, যে আমার কাছে এই পেপার্স আছে, এই এই প্রমাণ আছে, ওই ওই প্রমাণ আছে, তাহলে কিন্তু আর ওই কোর্টে গিয়ে কোনো বিচারই পাবে না, কারণ যে অপোজিট সাইডে যে ব্যক্তিটি সে কিন্তু আপনার সমস্ত কিছু জিনিসগুলো দেখে নিচ্ছে, দেখে নেওয়ার পর সে কিন্তু নিজের নিজে প্রিপারেশান নিয়ে নিচ্ছে, সেটা প্রিপ্ল্যান করে হোক বা পয়সা দিয়ে হোক, কিছু করে হোক, তার পরবর্তীতে কিন্তু একটা একটার পর একটা ডকুমেন্টসে রেডি করে রেখে দিচ্ছে। তাহলে কোর্টে কিন্তু আপনার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও আপনি কিছু বিচার পাবেন না। তাই আমি বলতে চাইছি যে অস্ত্র বলতে কি কোনো ধারালো অস্ত্র নয়, অস্ত্র বলতে বুদ্ধি, ঠিক আছে, বুদ্ধি অ্যাপ্লাই করা। তাই কোনো রকমভাবে থানায় যাওয়ার আগে, কোনো জায়গায় জানানোর আগে আপনাদের পারিবারিক সমস্যাটাকে সবার আগে আপনারা নিটফল কি আছে, 0 না 100% 100% আপনারা পাবেন সেটা আগে চেষ্টা করুন। 100% 50% পাবেন না 20% পাবেন না 10%, তার পরবর্তীতে আপনাদের জীবনটা কী হবে,
পরবর্তীতে কি নিয়ে বাঁচবেন? পরবর্তীতে কি ফিরে যেতে চান, না পরবর্তীতে তার আগে আপনার তার সাথে ডিভোর্স চান? যদি ডিভোর্স চান সেক্ষেত্রে ওটা আলাদা, যদি সংসার করতে চান বা তার প্রতি যদি তার আপনাদের কোনো ফেথ জন্মে থাকে বা কোনো একটা সবকন্যা থাকে যে না আমি তাকে ছাড়া বাঁচবো না, এই জিনিসটা যদি থাকে তাহলে কখনোই কেসের পথে করা নাড়বেন না, সবসময় চেষ্টা করবেন মিউচুয়াল করে সমস্যাটা মেটানোর। ভালোবাসা মানে চট করে একটা মানুষ একটা মানুষকে ভালোবেসে ফেলতে পারে, কিন্তু চট করে একটা মানুষ কিন্তু আঘাতটাকে সহ্য করতে পারে না। চট করে একটা মানুষ কিন্তু একটা মানুষকে কিন্তু উজাড় করে ভালোবাসা দিতে পারে, কিন্তু চট করে একটা মানুষ কিন্তু উজাড় করা ভালোবাসাটা পেয়ে যায় না, ঠিক আছে? আর যারা পাচ্ছেন তারা রিয়েলাইজও করতে পারেন না, যারা পাচ্ছেন তারা রিয়েলাইজ করতে পারছেন না, যারা চাইছেন তারা পাচ্ছেন না। তো আমাদের বর্তমান সমাজে আমরা যেটা চাই সেটা পাই না, আর যেটা আমরা পাই সেটা আমরা চাই না। তাই যেটাই আমরা চাই বা যেটাই আমরা পাই না কেন, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের, এবং সাদরে গ্রহণ করে সেটাকে খুব আদর করে যত্ন করে সেটাকে ধরে রাখতে হবে। সেটা হলো সম্পর্ক। সম্পর্কের মধ্যে ঝগড়া আছে, সম্পর্কের মধ্যে অশান্তি আছে, সম্পর্কের মধ্যে ভাঙন আছে, সম্পর্কের মধ্যে সন্দেহ আছে, সম্পর্কের মধ্যে একে অপরকে বাজে কথা বলা আছে, সব কিছুই সম্পর্কের মধ্যেই আছে। এই সম্পর্ককে ঘিরে ধরেই আমাদের কিন্তু আমরা সমাজে বসবাস করছি বা গোটা পৃথিবীতে সম্পর্কটাকেই সবাই কিন্তু প্রাধান্য দিচ্ছেন, সম্পর্ক, ঠিক আছে? একে অপরের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা আজকে পৃথিবীতে আছি বা এসেছি বা পরজন্মের জন্য আবার কর্ম করে যাচ্ছি, পরজন্মকে বিশ্বাস করছি, পরজন্মের জন্য কর্ম করে যাচ্ছি, ধর্ম করছি, কর্ম করছি, সব কিছু কিন্তু সম্পর্ক। আজকে এই জন্মে কোনো চাওয়া পাওয়া পূরণ না হলে পরজন্মের জন্য কর্ম করে যাচ্ছি বা ধর্ম করে যাচ্ছি যাতে পরজন্মে পাই, সেখানেও কিন্তু সম্পর্ক। সব কিছু কিন্তু সম্পর্ককে ঘিরে ধরে, ঈশ্বরের সাথে ভক্তের বলুন, মানুষের সাথে মানুষের বলুন, সম্পর্কটাই কিন্তু শেষ কথা। সম্পর্কটাকে প্রাধান্য কিন্তু আমরা সমাজে দিই, আর এই সম্পর্ককে কেন্দ্র করেই কিন্তু খুনোখুনি হানাহানি লাটালাটি পাটাপাটি ডিভোর্স আত্মহত্যা, ঠিক আছে, সব কিছু সম্পর্ক করে, ঝগড়া অশান্তি মারপিট পোস্ট এ টু জেড আমার লাইভ করা, সব কিছু কিন্তু সম্পর্ককে করে, সম্পর্ককে ধরে রেখে। কারণ সম্পর্ক ধরে রাখার চেষ্টা যে করতে পারবে, আশা করছি যে ধৈর্য ধরে যদি সম্পর্ক থেকে ধরে রাখার চেষ্টা করে, দশটা মানুষের মধ্যে দুটো মানুষও তাকে একদিন রিয়েলাইজ করতে পারবে, তার ভালোবাসাটা রিয়েলাইজ করতে পারবে এবং দুটো মানুষও থাকবে। কিন্তু যে সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করতে পারে না বা তার ধৈর্য নেই, সে কোনোদিন কিন্তু, যে ব্যক্তির ধৈর্য আছে সে কিন্তু দুটো মানুষ পেলো দশটা মানুষের মধ্যে, কিন্তু যার ধৈর্য নেই, যার বোঝার ক্ষমতা নেই, সে কিন্তু দশটা মানুষকেই কিন্তু হারিয়ে সে একাকিত্ব ফিল করলো। আর এই একাকিত্ব কিন্তু তাকে একদিন তার বিবেকের কাছে সাড়া দেবে যে এই একাকিত্ব যেটা উনি রিয়েলাইজ করছেন যে আজকে আমি একা, দশজন থেকে দুজন একজনও আমার পাশে নেই, তার জন্য মনে হয় আমার কোনো ভুল আছে, একটা মানুষও তো আমার পাশে থাকলো না, তার পাশে দুটো মানুষ থেকে গেল দশটা মানুষের মধ্যে, আমার তো সেই ট্যালেন্টটাও নেই যে আমি একটা মানুষকেও রাখতে পারলাম না, তাহলে হয়তো ভুলটা আমারই ছিল। অবশেষে কিন্তু সেই মানুষটি নিজেকেই দোষারোপ করে। দিন শেষে যেমন আমি বললাম যে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজের মন যেটা বলছে সেটা শুনুন, সবসময় স্বাধীন চেতা মানুষ হওয়ার চেষ্টা করবেন, কিন্তু কিছু কিছু সময়ে পরিবারকে ভালো রাখার জন্য পরিবারের কথাও শুনতে হবে আবার নিজের মনের কথাও শুনতে হবে। তাহলে আপনি জীবন থেকে কিছু হারিয়ে ফেলেছেন, এটা ভবিষ্যতে যখন আপনি বৃদ্ধ হবেন বা বৃদ্ধা হবেন তখন আপনার এই উপলব্ধিটা হবে না বা এটা পেয়ে কষ্ট পাবেন না, অ্যাটলিস্ট শান্তিতে আপনি পৃথিবী ছেড়ে চলে যেতে পারবেন যে আমি কিছু ভোগ করতে পারলাম না, আমাকে সবাই ভোগ করে গেল, আমি দিয়ে গেলাম শুধু, আমি কিছু পেলাম না। তাই সবসময় সবার মন জুগিয়ে চলার চেষ্টা না করে কিছু কিছু টাইম তাদেরকেও বুঝতে দিন যে আমারও মন আছে, আমিও আমার মনের মতো একটু চলতে চাই। দেখো যদি পরিবারের খারাপ হয় তাহলে অবশ্যই তুমি শাসন করো, অনুশাসন, শাসন আলাদা জিনিস, অনুশাসন আলাদা জিনিস। শাসন ধমকে চমকে হয়, মারপিট করে হয়, আর অনুশাসনের মধ্যে কিন্তু সম্মান থাকে। শাসন আর অনুশাসনের মধ্যে আমি যেটা বুঝি আমি সেটা ব্যক্ত করছি, আমার ভুল হতে পারে, আমি অভিজ্ঞ মানুষ নই, আমি গণ্ডমূর্খ মানুষ, আমার যেটুকু উপলব্ধি আমি সেটা বলছি। শাসন অনুশাসনের মধ্যে কিন্তু পার্থক্য একটাই, আমার যেটা মনে হয় যে শাসন হলো কি মানুষকে বিচ্ছেদ ঘটায়,
আর অনুশাসন মানে সেখানে সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, মায়া থাকে, স্নেহ থাকে, সেই অনুশাসনের মধ্যে দিয়ে কিন্তু মানে ভালোবেসে যেটাকে বোঝানো সেটাকে বলি অনুশাসন, আর ঝগড়া করার অ্যাটিটিউডে যেটাকে বোঝানো সেটাকে বলছি শাসন, মেরে বোঝানো সেটাকে বলছি শাসন। শাসন করতে গিয়ে নিজেরাও ভুল করে ফেলি, গরম মাথায় আমরা মানুষরা ভুল করি, কিন্তু অনুশাসনের মধ্যে ধীরস্থিরভাবে বোঝানোর মধ্যে যে অনুশাসন যে জিনিসটা, অনুশাসনের মধ্যে আমার মনে হয় সম্মান শ্রদ্ধা সব কিছু জড়িয়ে থাকে। ভালোবাসা কিন্তু অনেক রকমের আছে, অনেক প্রকারের ভালোবাসার ডেফিনেশন কেউ আজ পর্যন্ত পুরো দিতে পারেনি পৃথিবীতে, আমি তো দিতে পারবোই না, ঠিক আছে? তো ভালোবাসা অনেক প্রকারের, তো সেখানে আমি এর জন্যই বলবো অনুশাসন দরকার পরিবারে, কিন্তু শাসন নয়। সবসময় ভালোবেসে বোঝালে যে বোঝে না সেও বুঝবে, আর যদি একান্তই না বোঝে তাকে এটা আপনাকে ধরে নিতেই হবে, ঈশ্বর তাকে সেই বোধ ক্ষমতাটুকু দেননি তাই সে বুঝতে পারছে না, তখন আপনি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিন তার থেকে, তাহলে আপনি নিজে ভালো থাকবেন। তখন আপনাকে এটাই মানতে হবে বা নিজেকে ভালো রাখার জন্য এটাই বুঝ দিতে হবে, ঈশ্বর তাকে সেই ক্ষমতাটা দেননি আপনার ভালোবাসাটা উপলব্ধি করার, তাই সে বুঝছে না আপনাকে, তার জন্য আপনাকে তখন আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে হবে। আর যদি না গুটিয়ে তারপরেও যদি তাকে বোঝানোর চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন, যাও বা সেই মানুষটাকে কাছে পাচ্ছেন, যাও বা বোঝানোর জায়গাটাও আসছে, সেটা বোঝানোর জায়গাও থাকবে না, সম্পর্কটা কাটা পড়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি কি বলতে কি বললাম আর কি বলে ফেললাম এতক্ষণ ধরে আমি কিছু জানি না। আমার আজকে মানুষ যখন আসেন, মানুষের সমস্যার কথা যখন বলেন, তো তখন মানে খুব ডিপলিভাবে নিজের মনের সাথে গভীর মানে মনে মানে মনের গভীরে গিয়ে তখন নিজের মধ্যে সেই প্রশ্নগুলো হয় যে আমারও হয়তো অনেক ভুল আছে, আমিও হয়তো এটা করি না, এটার জন্য হয়তো এটা হতে পারে, বা উনি এটা করেননি যখন, ওনাকে যখন বলছি এটা আমার করা উচিত, এটা আমারও মনে হয়। কিন্তু আমরা মেয়েরা এতটাই লজ্জা পাই বা এতটাই ভয়ে সবসময় গুটিয়ে থাকি যে কারণে কিন্তু আমরা আমাদের মনের ভাষাটা প্রকাশ করতে পারি না। একটা পুরুষ মানুষ যেমন প্রকাশ করতে পারে, আমরা কিন্তু মহিলারা অনেকেই কিন্তু এটা প্রকাশ করতে পারি না। 1:30 বাজে, ঠিক আছে? এই কথা বললে কথায় শেষ হবে না। তো যাই হোক, আমি যেটা বললাম কি বললাম আপনারা জানেন, আমি আমার লাইফটা দেখবো আমি কি বলেছি। আমি যখন বলি আমি আমাতে থাকি না, আমার অন্তর আমার কথাগুলো বলে, আমি অন্তর থেকে কথা বলি, আমি কোনো সাজানো গুছানো কথা বলতে পারি না, স্টেপ বাই স্টেপ কথা বলতে পারি না, স্কিপ লিখে কথা বলি না, স্কিপ লিখে লাইভে আসি না। তো সেই কারণে আমার কোনো প্রিপারেশান থাকে না, আমার যেটা যেদিন মন চায় সেটা আমি সেদিনকে বলে দিই, আমার মনে হয় যেন আমার মনের ভাষাগুলো এইভাবে ব্যক্ত করে রেখে দিয়ে যাই, ঠিক আছে? সেটা আমার যারা আমার ফেসবুক পরিবারে যারা আছেন তারাও হয়তো একদিন আমাকে একটু একটু হলেও চিনতে পারবেন, বুঝতে পারবেন, বা আমার ফ্যামিলি যারা আছেন তারাও হয়তো চিনতে পারবেন, বুঝতে পারবেন, বা যারা নতুন আসবেন ফ্যামিলি মেম্বার হয়ে তারাও হয়তো চিনতে পারবেন, বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমার যেদিন যেটা মনে হয় সেটা আমি খামখেয়ালি মানুষ, আমি হয়তো বলে দিই। আজকে সম্পর্কটাকে ধরে রাখার জন্য বললাম, আমার মনে হয়েছে অনেক বলা কম হয়েছে, হয়তো টাইমটা অনেকটা নিয়ে নিয়েছি কিন্তু বলা হয়তো কম হয়েছে, জিনিসটুকু আমি বোঝাতে পারিনি এটা আমার যেন কোনো জায়গায় একটা মনে হচ্ছে। তো যদি আবার যদি আবার খামখেয়ালি মন যদি কখনো মন সাড়া দেয় তো আবার এইসব নিয়ে আসব। তো মাঝের মধ্যে কাজের মধ্যে কাজ প্রচুর রয়েছে, কাজ অনেক রয়েছে, কিন্তু এখন আমি বুঝে বুঝে কাজ নিচ্ছি। সব জায়গায় কাজ যেতে গেলে 10 বার ভাবছি, কারণ একের পর এক একের পর এক মানুষের কাছ থেকে যেগুলো ফিরে পাচ্ছি ফিডব্যাক, সেগুলো আমি মানে যাতে আপনাদেরকে আমি নিতে পারবো কিন্তু আপনাদেরকে যাতে না নিতে হয় তার জন্য আমি চেষ্টা করছি যে সবাইকে বুঝিয়ে ভালোবেসে সবার সাথে পাশে থাকার। তো ভালোবাসার সম্পর্কটা এমনই, আজকে যে কাজটা এসেছে মানে এসেছে বলবো, কারণ তিনি আমাকে দিয়ে কাজটা করাতে চাইছেন, আর এবং এটাও বলছেন যে এতদিন যদি আমি দিদির কাছে বা ম্যাডামের কাছে আসতাম, এক লাস্টে তো দিদিই বলে গেল যে আমি যদি দিদির কাছে আসতাম তাহলে হয়তো অনেক আগেই আমার প্রবলেমটা সলভ হয়ে যেত। দিদি আমি 100% যখন বেরিয়ে যাচ্ছে তখনও সেই ব্যক্তিটি মানে সেই ভাইটি বলছে দিদি আমার আপনার কাছে এসে মনে হলো যেন এই মানে এখানে এসে সে যদিও আমার মানে ইয়ে নয়, স্বজাতি নয় মানে মুসলিম সে ভাইটি, কিন্তু সে যেন একটা মানে ওইখানটাই মানে অফিসের মধ্যে এসে তার জন্য একটা ভক্তি শ্রদ্ধা মানে ওর কথাতেই বুঝতে পারছি যে আমাকে ও প্রচণ্ড পরিমাণে
মানে বিশ্বাস করে ফেললো কয়েক মানে মানে ঘন্টার কথাতে, এক দু ঘন্টা কথা বলেছি, সেজন্য বিশ্বাস করে ফেললো। ওর জন্য একটা মানে ওভার কনফিডেন্স নিয়ে সে বাড়ি যাচ্ছে যে দিদি আমার মনে হচ্ছে যে এবার আপনি কাজটা পারবেন। মানে এমন একটা সম্পর্ক তার স্ত্রীকে ফেরানোর জন্য মানে তাকে ফেরিয়ালাও সাজতে হয়েছে। ভাবতে পারেন যে আমি কত রকম অভিজ্ঞতা অর্জন করছি। কখনো জুতো কিনেছে, 14 জোড়া জুতো মাথায় ঝুড়ি নিয়ে কেউ যাচ্ছে তারই কোনো বন্ধু ফেরিওয়ালা সে যে তার বউ কেমন আছে জানতে। আপনাদেরকে বললে আপনারা হয়তো সেগুলো শুনবেন আর ভাববেন মনে অবাস্তব, কিন্তু আমি যখন ছবি সহকারে দেখছি তখন আমি ভাবছি, আর যখন ছেলেটি কাঁদছে তখন আমি ভাবছি যে একটা ভালোবাসার সম্পর্ককে ধরে রাখার জন্য সে ছেলেটি কি কি করেছে আর কত লক্ষ লক্ষ টাকা খরচা করেছে। একটা ভালো পোস্টে সে চাকরি করছে, কত লক্ষ লক্ষ টাকা সে খরচা করেছে, কবিরাজি থেকে শুরু করে মানে সমুদ্রে যাওয়া থেকে শুরু করে মানে সমুদ্রের ধারে ক্রিয়া কাজ করতে হবে এটার থেকে শুরু করে মানে সমস্ত হয়ে বউকে ফেরানোর চেষ্টা করেছে কিন্তু বউ ফেরেনি। যদি আপনাদের ভালোবাসা আশীর্বাদ পাই, আমার মনে হচ্ছে যে আমি আশা করছি চেষ্টা করব এসপার বা ওসপার করা। সে এসপারের জায়গাতে আসতে চাইছে বা ওসপারের জায়গায় আসতে চাইছে, সে 100% চাইছে তার স্ত্রীকে ফিরে পেতে। যদি স্ত্রী একান্তে ফিরে না আসে তাহলে যেন ওসপার হয়, কারণ তাদের একটা বিশাল রেপুটেশন আছে। আর এই এই কেসটা লাইভ হবে না, এই কেসটা লাইভও হবে না, কিন্তু তারা একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তাছাড়া তাদের একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড আছে, এবং শুধু তাই নয় মানে একটা ক্ষমতাশালী সব দিক থেকে, ক্ষমতাশালী প্রভাবশালী ঠিক আছে সমস্ত দিক থেকে, কিন্তু এটা লাইভ করতে পারবো না। তার জন্য হয়তো আমি যদি কাজটা করে ফেলি তখন হয়তো আমি জিষ্টুকু বলতে পারবো, কিন্তু মানে এটা মানে সত্যটাকে মানে সত্য ঘটনা উপলক্ষে হয়তো বলতে পারবো আপনাদের সামনে জিষ্টটা, কিন্তু ওই যে লাইভ করতে পারবো না। লাইভ তখনই করব যদি আমি বলেই দিয়েছি লাইভ তখনই করব যদি দেখি তাও আমার দিকে ক্যামেরা থাকবে, যদি দেখি যে না একেবারে সে অবুঝ হলো এত কিছুর পরেও সে করলো না। আর আমি সত্যিই বলছি আমি এত 10 বছরে এত কাজ করেছি, এত মানুষের সান্নিধ্যে গিয়েছি, সব ধরনের সমস্ত শ্রেণীর মানুষের সান্নিধ্যে গিয়েছি এবং ভালোবাসা পেয়ে এসেছি, আশীর্বাদ নিয়ে এসেছি। আজকে যখন এই ছেলেটির ঘটনাটা আমি শুনলাম যে কখনো শাড়ির ফেরিওয়ালা কখনো জুতোর ফেরিওয়ালা সে যে তার বউকে তাকে খবরটা নেওয়ার জন্য তার বউ কেমন আছে দেখতে গেছে, তখন সত্যিই ভালোবাসার ডেফিনেশন যে হয় না বা দিতে কেউ পারবে না, এক একটা মানুষের ভালোবাসার এক এক রকম কাহিনী আত্মকাহিনী, সেগুলো হলো কি তাদের জীবনীগুলো যদি তুলে ধরি না আপনারা ভাববেন যে সত্যি বাবলি তুমি এত সমস্যার মধ্যে দিও, এত মানুষের কিছু করে দিও, তুমি ম্যাজিকের মতো কাজ করছো বা মানুষকে আশ্বাস দিচ্ছ, কি করে দিচ্ছ গো তুমি, তুমি তো ভুয়ো আওয়াজ দিচ্ছ। কিন্তু আপনাদের আশীর্বাদ ভালোবাসে আমি সেই কাজগুলো থেকে সফল হয়ে বাড়ি ফিরছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তার জন্যই বলি আপনারা আছেন তার আমার অস্তিত্ব আছে। আর বিভিন্ন মানুষের তাদের কষ্টের কথা, তাদের ভালোবাসার কথা, তাদের অশান্তির কথা শুনে শুনে জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু সত্যি কথা বলছি আমি যদি একটুখানি আর পাঁচটা মানুষের মতো যদি আমার মধ্যে সেই কোয়ালিটিটা থাকতো আমি হয়তো আজকে এই জায়গাটায় থাকতাম না। আমার হয়তো আজকে হয়তো রাত দুপুরে লাইভ করছি আপনারা 32 জন দেখছেন বা 31 জন দেখছেন সেটা কোনো কথা নয়, আজকে হয়তো আমি অনেক বড় জায়গায় চলে যেতে পারতাম, কারণ আমার বোঝানোর ট্যালেন্ট খুব কম, আমি নিজেকে উপস্থাপনা করতে পারি না বা নিজের কাজটার মানে আমার কাজটাকে যে তুলে ধরা এইগুলো আমি করতে পারি না। কোনো মানুষ আছে অল্প কাজ করেন কিন্তু সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করেন মানুষের সামনে, কিন্তু আমি আমার কাজটা আমি যে কাজটা করি যে কঠিন কাজটা আমার এই কঠিন কাজটা আমি নিজেকে আমি তুলে ধরতে পারি না, মানুষের সমস্যাগুলো হয়তো গুছিয়ে বলতে পারি না। কোনো সময় বাধ্যবাধকতা থাকে যে বলতেই হবে, কোনো সময় আবার বাধা আছে যে বলা যাবে না। তো তার জন্যই ভেবেছি অবসর টাইমে এগুলো নিয়ে বলবো। তা শেষে একটা কথাই বলবো, আমি আজকে বলেই দিয়েছি যে ভাই তোমার যে জীবনীটা আমি লিখবো আর এটাও লিখবো যে ভালোবাসার ফেরিওয়ালা, মানে আমি গল্পের নাম দেব ভালোবাসার ফেরিওয়ালা, আর এটা আমি ডায়েরিতে নোট করে রাখবো নাহলে হয়তো আমি ভুলে যাব। তা আমি এই ভালোবাসার যে ক্যাপশনটা সেটাই লিখবো ভালোবাসার ফেরিওয়ালা, আর যদি এই সংসারটাও জুড়তে পারি তো ভালোবাসার ফেরিওয়ালা দিয়েই আমি ক্যাপশন লিখেই আমি লাইভটা করব। এবং লাইভটা করবো বলতে আমি জিষ্টুকু বলবো আমি তাদেরকে কখনো সামনে আনবো না, ঠিক আছে? আর সেই কারণেই
তো যাই হোক, এটাই আমি একটা কথা বলবো, যিনি নিয়ে এসেছেন তার বিশেষজন্য রাখতে পারি, আর যিনি এসেছেন, যিনি একটা হাসি, মানে যে কান্না করতে করতে যে হাসি, মানে ওভার কনফিডেন্স নিয়ে গেল, দিদি আমার আমার মনে হচ্ছে যেন আপনার কাছে আমি কাজটা পেয়ে যাব, এই যে কনফিডেন্সটা যেন সে যেন না হারায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং ভাই, মানে ঈশ্বর আল্লাহ সবই এক, ঠিক আছে, আমি ভাইকেও বললাম যে একটাই তো আছে উপরওয়ালা, উপরওয়ালাকে বলো যদি আমি পারি তো অবশ্যই করব, চেষ্টা করব। তো যাই হোক, আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো, যে যে কথাগুলো বললাম আশা করি একটু লাইভটাকে দেখবেন, যদি ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করবেন, যাতে সকলে ভালো থাকে, নিজেরাও ভালো থাকুন, অপরেও ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখুন সবার প্রথম, তারপরে অন্যকে ভালো রাখুন, এবং প্রত্যেকের মানুষের মানে যাতে ভালোবাসার সম্পর্কটাকে কীভাবে ধরে রাখতে হবে, আমি যদিও আজকে শর্ট টাইমে অল্প একটু বোঝাতে পেরেছি, পুরো মনের ভাষাটা ব্যক্ত করতে পারিনি, অনেকটা রাত হয়েছে, তো কীভাবে ভালোবাসার সম্পর্ক যতটুকু বলেছি ততটুকু যদি মানে আমরা সন্তানের সাথেও করি, স্বামী স্ত্রী যেভাবে মেলামেশা দরকার সেভাবে যদি আমরা তাদের মধ্যে নিজেদের মধ্যে বন্ডিংটা রাখি, আশা করছি অনেক পরিবার সুস্থভাবে জীবনযাপন করবে, অনেক পরিবারের সন্তানরা সুসন্তান হতে মানে সুসন্তান হয়ে উঠবে এবং আদর্শ সন্তান হয়ে উঠবে, এবং তাদের যে ভবিষ্যৎ, ঠিক আছে, সেটাও ভবিষ্যৎটাও তাদের ব্রাইট, মানে আলোয় আলোকিত হবে। আমরা আশীর্বাদ করি যে মানুষের মতো মানুষও তোমাদের জীবন আলোয় আলোকিত হোক, কিন্তু আদৌ আমরা যদি আশীর্বাদটা করছি তখনই এটাকে মানে সফল হতে পারবে তারা, যদি আমাদের পরিবারটা ঠিক থাকে। তো বড়দের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয়, তাই আমি একটা কথাই বলবো, যারা আমরা ছোটরা রয়েছো, ইয়ং জেনারেশন যারা, বাবা মাকে সম্মান করো, বাবা মাকে শ্রদ্ধা করো, বাবা মার প্রতি একটা মানে তাদেরকে শ্রদ্ধার আসনে বসাও, অ্যাটলিস্ট প্রতিদিন প্রণাম না করতে পারো, শ্রদ্ধার আসনে বসাও, আর ভুল ভ্রান্তিগুলো, নিজেদের যে ভুল ভ্রান্তি সেগুলোকে নিজেরা শুধরে নাও। আর কোনো কোনো সময় এমন এসে দাঁড়ায় যে ও স্বামী স্ত্রীর যে মানে অশান্তিটা, সেটা সন্তানরা হয়তো প্রতিবাদ করতে শুরু করে দেয়, তো সেটার জন্য দায়ী কিন্তু আমরা আমরা বাবা মারা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের নিজেদেরকে ভালো রাখুন, নিজের পরিবারকে ভালো রাখুন, নিজের পরিবারকে টিকিয়ে রাখুন, আর নিজেদের সম্পর্কটা অটুট থাক, এবং নিজেদের সন্তানদের ভবিষ্যৎটা আলোয় আলোকিত হোক, এবং সন্তানরা মানুষের মতো মানুষ হোক, তার জন্য বাড়ির পরিবেশ ঠিক রাখতে গেলে যেগুলো যেগুলো করণীয়, আপনাদের তো অনেক উপস্থিত বুদ্ধি আছে, আপনাদের কাছ থেকেও আমার নেওয়ার আছে, তো আমি তো আপনাদের মনের ভাষাটা জানার মতো সে সময়টা পাই না, তো আপনারা অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন, যদি আমার এটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও উৎসাহের সাথে আরও অনেক কিছু জানাতে পারবো। আর যদি পারেন, যদি আপনাদের ভালো লাগে তো একটু শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে পৌঁছলে, আপনাদের পরিবারের কাছে পৌঁছলে তারাও ভালো থাকবে। আর যদি মনে করেন যে না এটা একটা ক্ষতিকারক বার্তা, তাহলে কোনো দিন শেয়ার করবেন না, এবং আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে তোমার কথার অনেক ভুল ভ্রান্তি আছে তাই আমরা শেয়ার করতে পারছি না, সরি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো শুভরাত্রি, আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমি মানুষের পাশে থাকতে পারি, মানুষের ঘরে পৌঁছাতে পারি, এবং মানুষের অনেক মানুষের আশীর্বাদ নিতে পারি, এবং ঘাত প্রতিঘাতগুলোকে যেন সহ্য করতে পারি। আর ঈশ্বরের কাছে একটা কথাই বলি, যে যত কষ্ট দেবেন উনি ধৈর্য ক্ষমতাটাও যেন উনি দেন। যেমন আপনাদের কাছেও বলছি যে মানুষের কাজ করতে নেমেছি, মানুষের কাজ করি, কিন্তু মানুষের কাজ করতে গিয়ে না মানুষের, যেমন আপনারা আশীর্বাদ করেন যে বাবলি তুমি সফল হয়ে ফিরে এসো, আমরা প্রার্থনা করি, আমাদের আশীর্বাদ রইল বা ভালোবাসা রইল, ঠিক তেমনই আমি বলবো যে আপনারা আমাকে যদি কোনো ভিকটিমের কাছ থেকে যদি ঘাত প্রতিঘাতের মানে শিকার আমি হই, তাহলে আমাকে যেন সহ্য ক্ষমতা ঈশ্বর দেন, ঠিক আছে, সেটাও একটুখানি আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি অন্তর থেকে কাজ করি, অন্তর থেকে কথা বলি, আমার অন্তরের কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি, আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন, আর সকলে ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না, অ্যাটলিস্ট অনুশাসনের মধ্যে দিয়ে সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আর কেউ কখনোই চাইবেন না যে বেরিয়ে গিয়ে মুক্তি পাওয়া যায় বা আত্মহত্যা করে মুক্তি পাওয়া যায় বা সম্পর্ক থেকে দূরত্ব বাড়িয়ে মুক্তি পাওয়া যায়। সম্পর্কের মধ্যে ঝগড়া করুন, সম্পর্কের মধ্যে সম্মান থাকবে, ভালোবাসা সম্পর্কের মধ্যে থেকে সব কিছু করুন, বেরিয়ে গিয়ে বেরিয়েই যাবেন আপনি। আর যদি ধরে রেখে যদি তার মধ্যে দিয়ে যদি সব কিছু করেন, ভালোবাসাটা একদিন ফিরে আসবে, লক্ষ্যটা শুধু স্থির রাখতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকের মধ্যে, শুভরাত্রি, টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে, যদি আসি তো কালকে, যদি মুড ভালো থাকে আমি মুডে চলি, ঠিক আছে, টাটা, রাখছি। হ
দেখেছো ভাবিদি, আমি গান পারি তোমরা বলো তো? প্রথমত আমার গলা ভাঙা, দ্বিতীয়ত আমার গানের গলা নয়, আমি ঝগড়া করার গলা, ঠিক আছে? সবসময় চিৎকার করে কথা বলি, যারা গান করে তাদের গলা কত, যেমন গীত সঞ্চারী মামনি যিনি গান করেন, কত সুন্দর গলা! তোমার গলা কত সুন্দর সুন্দর, এখনো মনে হয় যে একটা 13 বছরের বাচ্চা গান গাইছে, ঠিক আছে? সবাই গান করো তোমরা, কত ভালো লাগে! আমার গানের গলা নয় গো, আমি কি গান করবো বলো তো? কথা দিয়েছিলাম না? বলা নেই, আমার গানের কথা শুনেই গলা বসে যাচ্ছে ববিদি, তুমি এটা ঠিক করছো না কিন্তু। দমে আমার কষ্ট দেখেছো, তোমার গানের কথা শুনেই আমি তোতলাচ্ছি, আমার দমে কষ্ট হয়, আমি টানতে পারি না, আর আমি সুর বেঠিক বলি, আমি সুর ঠিক বলি না, ভুল বার্তা চলে যাবে। ববিদি তুমি তো গ্রুপে শুনতে পারতে বলো, আমি সত্যি বলছি, বাথরুম সিঙ্গার শুনেছো? ওইরকম করে একটুখানি গান টান ভালো লাগলে একটু গুনগুন করে করি, আর আমি গানের লাইন ভুলে যাই, আমার মনে রাখার ক্ষমতা নেই, জানো তো আমার স্মৃতিশক্তি মানে সেরকম নয়, আমি এখনই বলে এখনই ভুলে যাই, তার জন্য আমি বলি অন্তর কথা বলে, আমি মুখ দিয়ে বলি না, আমি ভুলে যাই। যাই হোক, আমি কিন্তু গানে যে কোনো একটা লাইন করবো, আধা খাপচা গান করবো, কিন্তু আগেই বলে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু বিদায় নেবো, কথা দিয়েছি, কথা গুনগুন শুনবো। আচ্ছা আচ্ছা, কি করে বোঝাই কত যে ভালোবাসি, মনে পড়ে আজও মধুর সে হাসি, একা একা এভাবে বলো আমি কি থাকতে পারি, কি করে বোঝাই কত যে ভালোবাসি, মনে পড়ে আজও মধু সে হাসি, একা একা এভাবে বলো আমি কি থাকতে পারি। হয়েছে? মন ছাড়া নেই আর কিছুই দেবার, তোমায় ভালোবা সার উপহার, নাও গো চিনে আপন করেছিলে যারে,
মন ছাড়া নেই আর কিছুই দেবার, তোমায় ভালোবাসার উপহার, নাও গো চিনে আপন করেছিলে জারে। দুঃখ, আমি কবিতা বলছি কিন্তু গান করছি না, ঠিক আছে? দুঃখ সবই তার নিজের তরে, হাসি মুখে রেখে ছি অন্তরে, জানি একই দিন আসবে তুমি আমার ফিরে। কি করে বোঝাই কত যে ভালোবাসি। চলো, ভালোবাসা দিয়ে করেছি আমি একটা কবিতা বললাম, এটা গান হিসাবে নিও না প্লিজ, কারণ না যিনি গানটা গেয়েছেন এটা মানে অন্যরকম এসে বার্তা চলে আসবে। তো আমি কবিতার মতো করে বললাম, আমি সত্যি গান করি না, ঠিক আছে? হ্যাঁ, আমি স্কুলে আমার সব বান্ধবীরা জানে আমি একটু কবিতা টবিতা বলতাম, তাও মাঝে মধ্যে ভুলে যেতাম, ঠিক আছে? কিন্তু সব কিছুতে নাম লিখতাম আর সব কিছুতে হাত তুলতাম, কি খেলাই বলো, খেলাধুলাই বলো, কি কবিতাই বলো, কি নাটকে বলো, আমি এই ধরনের কাজগুলো করতাম, নাটক করতাম স্কুলে, সব কিছুতে নাম লেখাতাম। তো পারি না পারি এগিয়ে তো যেতাম, আর প্রাইজ পাই বা না পাই খেলতাম তো, ঠিক আছে? কখনো বা বাড়িতে বকুনি খেতাম, কখনো বা প্রাইজ জিতে এসে বলতাম মা আমি পেরেছি, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভালো লাগলো তোমাদের সাথে সময় কাটিয়ে, মনটাও ভালো লেগে গেল। খুব ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাকেও ভালো রাখো, নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখার জন্য সহযোগিতা করো, এইটুকুই চাই। তোমাদের কাছ থেকে চাওয়ার আমার কিছুই নেই, ওই যে বললাম সবাইকে আমার ভালোবাসার জন্য একদিন ফিরে আসতেই হবে, আর একদিন আমাকে মনে করতেই হবে। আমি যদি প্রকৃত সত্যি মানুষকে ভালোবেসে থাকি, মানুষ আমাকে ছেড়ে সাময়িকভাবে চলে গেলেও মন থেকে যেতে পারবে না কোনো সময়। এই বাবলি নামটা তাদের মনে একবার হলেও বেজে উঠবে, মুখে না হয় না হোক কিন্তু মনে বেজে উঠবে। তা আমি মনের মানে যে কি বলবো তরঙ্গে, মানে কি বলবো, আমি ঠিক মতো বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, আমি মনের মধ্যেই থাকতে চাই। আমি মানুষ মনের মধ্যেই যে আওয়াজটা তুলুক যে বাবলি আছে বা বাবলি এই ছিল বা বাবলি ওই ছিল, এই বাবলি নামটা থাকুক মানুষের মধ্যে, এটুকুই আমি চাই। আমাকে ছেড়ে কেউ গেলেও সে আমাকে ভুলতে পারবে না, ঠিক আছে? তো আর আমাকে ছেড়ে গেলেও আমাকে ঘৃণা করতে পারবে না, আমি সেই কর্মটাই করি আর সেই কর্মটা করার চেষ্টা করি। তাই আমি চেষ্টা করি যে মানুষ যতদিন বেঁচে আছি মানুষের ভালোবাসা নিয়ে যাব, আর যতদিন বেঁচে আছি ভালো আশীর্বাদ কুড়িয়ে নিয়ে যাব। এটা ছাড়া পৃথিবীতে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। এসেছি একা, যাবো একা, এসেছি যেভাবে যাবো সেভাবে। তো সেই কারণে আমি ভালোবাসা আশীর্বাদ চাই, প্লিজ ভালোবাসা আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না, দুহাত ভরে আশীর্বাদ করবেন, দুহাত ভরে ভালোবাসবেন যতক্ষণ পর্যন্ত আমি ঠিক আছি। যখন আমার অন্যায় দেখবেন অবশ্যই প্রতিবাদ করবেন। টাটা, বাই বাই, সকলের মন রেখেছি, গান করেছি, কবিতা বলেছি, টাটা। মনের ঘন্টা বেজে গেছে, চলো টাটা।